হজ্জ কাকে বলে হজ্জে সফর সংক্রান্ত আনুষঙ্গিক বিষয় হজ্জ ও উমরার ফায়াল কার উপর হজ্জ ফরজ মহিলাদের হজ্জ ফরয় হওয়ার শর্ত মাহারাম কারা মাহারাম না থাকলে করণীয় মাহারাম ছাড়াই হজ্জ মাহারাম সৌদি আরব থাকলে ইদ্দত অবস্থায় থাকলে হালাল টাকা হজ্জ কবুলের শর্ত নাবালেগের হজ্জের হুকুম ফকির হয়ে গেলে মিকাত প্রসঙ্গ মিকাত মোট পাঁচটি বাংলাদেশিদের মিকাত হারামের পরিচয় হিলের পরিচয় হজ্জের প্রকার সমূহ কিরান তামাত্ম ইফরাদ তামাত্ম হচ্ছে ব্যাখ্যা নফল তাওয়াফের নিয়ম তাওয়াফ ও সাই সংক্রান্ত মহিলাদের বিশেষ মাসায়েল হজ্জের ফরয় তিনটি হজ্জের ওয়াজিব মিনায় যাওয়ার প্রস্তুতি আট ই জিলহজ্জ করণীয় মিনায় অবস্থানকালে করণীয় নয় ই জিলহজ্জের আমুল যেখানে উকুফ গ্রহণযোগ্য নয় সূর্যাস্তের পর করণীয় এ রাতে করণীয় মুজদালিফায় উকুফের সময় উকুফের সময় করণীয় দশ তারিখের প্রথম কাজ পাথরের ধরন জামারা সমূহরে পরিচয় দশ তারিখ বড় শয়তানকে পাথর মারার সময় তালবিয়া বন্ধ পাথর নিক্ষেপের পদ্ধতি সময় মতো পাথর মারতে না পারলে দশ তারিখের দ্বিতীয় কাজ কুরবানি করা কুরবানীর পশু কেমন হবে কুরবানীর সময় একাধিক কুরবানি করা কুরবানীর স্থান হাজজিদের জন্য ঈদুল আহার কুরবানীর হুকুম মুকিম ও মুসাফির হজ্জের কুরবানীর বশতের হুকুম যার কুরবানীর সামর্থ্য নেই দশই জিলহজ্জে তৃতীয় কাজ চুল কাটা চুল কাটার সময় চুল কাটার পদ্ধতি দশই জিলহজ্জ চতুর্থ কাজ তাওয়াফে জিয়াত ফরয় তাওয়াফের সময় তাওয়াফের জিয়ারাতের পদ্ধতি এগারই জিলহজ্জে করণীয় বারি ফিলহজ্জ করণীয় তেরি জিলহজ্জ করণীয় তেরি জিলহজ্জ পাথর মারার পর করণীয় হজ্জ সংক্রান্ত মহিলাদের বিশেষ মাসায়েল। ঋতুবর্তী মহিলার তাওয়াফে জিয়ারাতের হুকুম মক্কায় জিয়ারাত করার মতো কয়েকটি স্থান অন্যের দ্বারা হজ্জ করানো বা বদলি হজ্জ ইহারাম অবস্থায় নিষিদ্ধ কাজ করা জিয়ারাতে মদিনা মদিনায় দ্বিগুণ বরকত মদিনায় প্লেক ও দাজ্জাল প্রবেশ করতে পারবে না মদিনায় মৃত্যুর ফৈলত মদিনার উদ্দেশ্যে সফরের প্রস্তুতি রজায় আতাহারে সালাম সালামতেশ মদিনায় অবস্থানের দিনসমূহে করণীয় মদিনায় কিছু স্থান জিয়ারাত করা মুস্তাহাব রওয়ার সামনে ইমানে সাক্ষ্য দেশে ফেরার পূর্বে ও পরের কিছু করণীয় হজ্জ কবুল হওয়ার আলামত হজ্য কাকে বলে আল্লাহ তা সন্তুষ্টির উদ্দেশ্যে শরীয়ত প্রদত্ত নিয়ম অনুসারে ইহরাম বাধার পর পবিত্র মক্কা মোকারমায় উপস্থিত হয়ে নির্দিষ্ট তারিখ ও সময়ে বিশেষ কিছু কাজ করা হজ্যের সফর সংক্রান্ত আনুষঙ্গিক বিষয় হজ্জে যাওয়ার সময় নিয়ত বিশুদ্ধ করে নিবে আল্লাহ তালার হুকুম পালনার্থে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ্য করছি এমন নিয়ত করবে লোকে হাজি বলবে সম্মান দেখাবে প্রসিদ্ধি অর্জন হবে ব্যবসা ভালো জমবে ইলেকশনে ভালো করা যাবে এ ধরনের মনোভাব নিয়ে হজ্জ করলে অবত হবেই না বরং রিয়ার কারণে গুণা হবে রিয়া বা লোক দেখানো এমন ভয়ানক গুনাহ যে এই একটি গুনাহের কারণেই বড় বড় আলেম শহীদ ও দানবীর গনজাহান নামের ইন্ধনে পরিণত হবে রিয়া থেকে বাঁচার জন্য নিজের হজ্জের ঘটনা ঘটা করে অন্যের কাছে না বলা উচিত তবে কেউ জিজ্ঞেস করলে মাসালার আলোচনা হিসাবে বলতে কোনো দোষ নেই শহীদ মুসলিম হজ্জের সফরের আনুষঙ্গিক বিষয় এক পাসপোর্ট তৈরি করা দুই সরকার অনুমোদিত বিশ্বস্ত কোন হজ্য এজেন্সি বা ট্রাভেল এজেন্সি এর মাধ্যমে ভিসা বিমানের টিকিট এবং রিয়াল বা ডলার সংগ্রহ করা হজ্যের জন্য প্রয়োজনীয় সামগ্রী হজ্জের সফরকারীর জন্য যেসব সামান সাথে নেওয়া উচিত তার একটা তালিকা নিম্নে দেওয়া হল এক পাসপোর্ট দুই ভিসা তিন বিমানের টিকিট চার ডলার রিয়াল পাঁচ হজ্জের মাসাইল সংক্রান্ত নির্ভরযোগ্য কিতাব ছয় মাঝারি একটি ব্যাগ বা লাগেজ সাত তায়াম্মুমের মাটি আট হাজি বেল্ট নয় গলায় ঝুলিয়ে রাখার মতো একটি ব্যাগ যাতে পাসপোর্ট টিকিট ও হজ্জের মাসাইল সংক্রান্ত বই রাখা যায় দশ নং দুই সেট ইহরামের কাপড় তিন গজ করে আড়াই হাত পানার দুই পিস গায়ের ও আড়াই গজ করে আড়াই হাত পানার দুই পিস লুঙ্গির মতো পরার জন্য ইহরামের কাপড় সাদা হওয়া ভালো লুঙ্গির মতো যেটা পরা হবে সেটা মোটা হওয়া উচিত এগারো নং তিন থেকে চার সেট সেলোয়ার পাঞ্জাবি লুঙ্গি গেঞ্জি গামছা টুপি পকেট রুমাল প্রভৃতি প্রয়োজনীয় সামগ্রী বার মহিলাদের জন্য নিজেদের ব্যবহারের সব ধরনের কাপড় এবং পর্দা করার জন্য বড় চাদর ও রশি চাদর বা পাতলা কাঁথা তেরো শীতের মৌসুম হলে প্রয়োজনীয় শীতের কাপড় চৌদ্দ ছোট একটি চাকু নখ কাটার মেশিন মোচ কাটার কাচি ব্লেড ছোট আয়না শ্রীসুতা লৌহজাত দ্রব্যগুলো বিমানে বড় ব্যাগে দিয়ে দিবে নিজের সাথে ব্যাগে রাখবে না কনের মেসওয়াক ব্রাশ টুথপেস্ট প্রয়োজনীয় সাবান নীল ষোল টয়লেট টিস্যু ও টিস্যু পেপার সতেরো স্টিল বা মেলামেইনের একটি প্লেট একটি গ্লাস ও একটি ছোট চামচ একটি দস্তরখান আঠারো গরমের দিন ছোট একটি ছাতা উনিশ সুগন্ধিমুক্ত তেল ভেসলিন ক্রিম বিশ মাথা ব্যথা গলা ব্যথা শরীর ব্যথা জ্বর বমি পেট খারাপের ঔষধ খাওয়ার স্যালাইন এবং নিজের ব্যবহার্য ঔষধ ঐকুশ বাংলাদেশি দু এক হাজার টাকার সাথে রাখা যাতে দেশে ফিরে প্রয়োজনে বাড়ি যাওয়ার ভাড়া মেটানো যায় বাইশ পাসপোর্ট টিকেক ইত্যাদি দুই তিনটা করে ফটকপি ভিন্ন দু তিন জায়গায় রাখা তেইশ এক দেড় কেজি ভালো চিরা ও গুড় উল্লেখিত তালিকা দ্বারা হজ্জের সফরে প্রয়োজনীয় জিনিস সম্পর্কে একটা ধারণা দেওয়া উদ্দেশ্য প্রত্যেকে নিজের রুচি ও প্রয়োজন অনুসারে এর মধ্যে কম বেশিও করতে পারে তাছাড়া এসব জিনিস মক্কাম দিনার মার্কেটে কিনতে পাওয়া যায় তাই কেউ যদি এসব জিনিস দেশ থেকে বয়ে নিয়ে যাওয়া ঝামেলা মনে করে তাহলে সেখান থেকে কিনে নিতে পারবে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্জ না করার ব্যাপারে ধমকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির জন্য বাচিক প্রয়োজন অত্যাচারী বাদশাহ কিংবা মারাত্মক অসুস্থতা যদি হজ্জে যাওয়া প্রতিবন্ধক না হয় আর সে হজ্জ না করেই মারা যায় তাহলে সে যেন ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে মরে এতে আমার কোনো পরোয়া নেই হয়রত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু এর সূত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন যে আল্লাহ তা বলেন এমন বান্দাজাকে আমি সুস্থ শরীর দিয়েছি এবং যার জন্য আমি প্রশস্ত জীবিকার ব্যবস্থা করেছি তার উপর যদি পাঁচটি বছর এমন অবস্থায় অতিবাহিত হয়ে যায় যে সে আমার ঘরে আসল না তাহলে অবশ্যই সে আমার নৈকট্য থেকে মাহরুম মাজমাউস জাওয়ায়েদ। এই হাদিসের কারণে উলামায় কেরাম বলেন আল্লাহ তা যাকে তাওফিক দিয়েছেন তার জন্য কমপক্ষে প্রত্যেক চার বছরে একবার নফল হজ বা উমরার মাধ্যমে বাইতুল্লাহর জিয়ারত করা মুস্তাহাব কার উপর হজ্য ফরজ যার মালিকানায় নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র এবং নিজের ও পরিবারের ভরণ পোষণের খরচের অতিরিক্ত এই পরিমাণ পয়সা বা সম্পত্তি আছে যা দ্বারা হজ্জে যাওয়া আসার ব্যয় এবং হজ্যকালীন সাংসারিক খরচ হয়ে যায় তার উপর হজ্য করা ফরে হজ্য যে বছর ফরয় হয় সে বছরই তা আদায় করা অজীব গ্রহণযোগ্য কোনও ওর ছাড়া হজ্য বিলম্বিত করলে গুনাহ হবে তবে পরবর্তীতে হজ্য আদায় করে নিলে এই গুনাহ মাফ হয়ে যাবে মহিলাদের হজ্য ফরয় হওয়ার শর্ত প্রয়োজনের অতিরিক্ত এক পরিমাণ টাকা পয়সা বা জমি জমা থাকা জাগিয়ে নিজের এবং একজন মাহরামের হজ্যে যাওয়া আসা ও থাকা খাওয়ার যাবতীয় খরচ বহন সম্ভব হয় কোন মহিলার যথেষ্ট সম্পদ আছে কিন্তু সাথে যাওয়ার মতো কোনো মাহরাম নেই তাহলে তার উপর হজ্জ ফরাই হবে না কোনো মহিলার মাহারাম হজ্জে যাচ্ছে সেও তার সাথে হজ্জে চলে গেল এক্ষেত্রে সে তার মাহারামকে কোনো খরচ না দিলেও তার ফরে আদায় হয়ে যাবে যদি কারো স্ত্রীর উপর হজ্জ ফরাই হয়ে যায় আর সে হজ্জে যাওয়ার জন্য কোনো মাহরামও পেয়ে যায় যেমন ছেলে পিতা চাচা ভাই মামা এদের মধ্য থেকে কাউকে তাহলে স্বামী তাকে হজ্জে যেতে নিষেধ করতে পারবে না তবে নফল হজ্জের ক্ষেত্রে স্বামী স্ত্রীকে যে কোনো মাহরামের সাথে যেতে নিষেধ করতে পারবে আর স্ত্রীও উক্ত নিষেধাজ্ঞা মানতে বাধ্য থাকবে মাহরাম কারা যাদের সাথে কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ হয় না তারাই মাহরাম যেমন পিতা পুত্র আপন ও সৎ ভাই দাদা নানা আপন চাচা ও মামা ছেলে বা মেয়ের ঘরের নাতি এবং তাদের ছেলে জামাতা শ্বশুর দুধ ভাই দুধ ছেলে ইত্যাদি তবে একা একা দুধ ভাইয়ের সাথে যাওয়া এবং যুবতী শাশুড়ির জামাতার সাথে যাওয়া নিষেধ মুতা ওলামায় কেরামের ফাতাওয়া হল বর্তমান ফেতনার জামানায় শুধুমাত্র নিজের খানদানের দিনদার মাহরামের সাথে হজ্জে যাবে অন্যান্য মাহারামের সাথে যাবে না মাহারাম এর বয়স মাহরামের জন্য সুস্থ সম্পন্ন হওয়া এবং বালেক হওয়া শর্ত তবে অনেক ফকি এর মতে মাহরাম যদি মুরাহিক তথা বালেক হওয়ার কাছাকাছি হয় তাহলে তাকে নিয়েও সফরে যাওয়া যাইয়াছে বৃদ্ধ মহিলাও মাহরাম ছাড়া অন্যান্য মাহরামওয়ালা মহিলার সাথে হজ্জে যেতে পারবে না কোনো মহিলার মাহরাম না থাকলে ফরয় হজ আদায়ের উদ্দেশ্যে বিবাহ করা তার জন্য জরুরি নয় মাহরাম না থাকলে করণীয় কোনো মহিলার নিকট মাহরাম নিয়ে হজ্জে যাওয়ার টাকা আছে কিন্তু সে কোন মাহরাম পাচ্ছে না যে তাকে হজ্জে নিয়ে যাবে তাহলে সে শারীরিকভাবে হজ্জ আদায়ের সক্ষমতা থাকা পর্যন্ত মাহরামের অপেক্ষা করবে যখন শারীরিকভাবে অক্ষম হয়ে যাবে তখন কারো মাধ্যমে বদলি হজ্জ করাবে এছাড়া হজ্জ করতে না পারার ক্ষেত্রে বদলি হজ্জের ওছিয়াত করে রাখা ওয়াজিব মাহরাম ছাড়াই হজ্জ যদি কোনো মহিলা স্বামী বা মাহরাম ছাড়াই ফরয় হজ্জ আদায় করে ফেলে তাহলে তার ফরয় আদায় হয়ে যাবে বোটে কিন্তু সে গুণাহবার হবে এ গুনাহের জন্য তাও বা ইস্তিকফার করে নেওয়া জরুরি মাহারাম সৌদি আরব থাকলে যদি কোনো মহিলার স্বামী বা মাহারাম সৌদি আরব থাকে আর সে তাকে নিয়ে হজ করতে চায় তথাপি তার জন্য মাহারাম ছাড়া বাংলাদেশ থেকে সফরে বের হওয়া যায় হবে না ইদ্যত অবস্থায় থাকলে যদি কোনো মহিলা স্বামীর মৃত্যুর কারণে বা তালাকের কারণে ইদ্যত অবস্থায় থাকে তাহলে তার জন্য ইদ্যত শেষ হওয়ার আগে হজ্যের সফরে বের হওয়া যায় নেই তথাপি কেউ যদি এই অবস্থায় গিয়ে হজ্য করে ফেলে তাহলে তার ফরে আদায় হয়ে যাবে কিন্তু সে ইদ্যত অবস্থায় সফর করার কারণে গুনাহগার হবে হালাল টাকা হজ্য কবুলের শর্ত হজ্যের জন্য যে অর্থ খরচ করা হবে তা হালাল হতে হবে হজ্যের মধ্যে হারাম টাকা খরচ করা হারাম যে হজ্যে হারাম টাকা খরচ হয় সে হজ্য কবুল হয় না কারো কাছে হালাল টাকা নেই কিন্তু সে হজ্য করতে চায় তাহলে সে কারো কাছ থেকে হালাল পন্থায় উপার্জন করা টাকা ঋণ নিবে এরপর হালাল টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে চেষ্টা করবে একান্ত কোনো ব্যবস্থা করতে না পারলে হারাম অর্থ দিয়েই ঋণ পরিশোধ করে দিবে নাবালেগের হজ্জের হুকুম নাবালেক যদি পিতামাতা বা অন্য কারো সাথে হজ্জ করে তাহলে তার এই হজ্জ নফল বলে গণ্য হবে বালেগ হওয়ার পর হজ্জ ফরয় হলে তাকে আবার হজ্জ করতে হবে অন্যথায় হজ্জের ফরয় আদায় হবে না ফকির হয়ে গেলে কারো উপর হজ ফরয় হয়েছিল কিন্তু সে যে কোনো কারণে হজ করেনি ইতিমধ্যে সে ফকির হয়ে গেল তার উপর ফরই থেকে যাবে যার উপর একবার হজ্য ফরয় হয় আদায় করা ছাড়া তার থেকে এই ফরয় আশাকেত হয় না মিকাত প্রসঙ্গ যারা মক্কা মোকারমার উদ্দেশ্যে বের হবে তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান অতিক্রম করার আগে ইহরাম বেঁধে নেওয়া ওয়াজিব ওই নির্ধারিত স্থানকেই মিকাত বলে কেউ যদি ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করে তাহলে আবার মিকাতে ফিরে এসে ইহরাম বাঁধতে হবে অন্যথায় দম ওয়াজিব হবে মিকাত বাংলাদেশ ভারত ও পাকিস্তান থেকে আকাশপথে গমনকারীদের বিমান করণুন মানাইল ও জাতিরূপ বরাবর হয়ে মিকাতের সীমানায় প্রবেশ করে বলে প্রতীয়মান হয় এবং বিমান জেদ্দা অবতরণে সাধারণত বিশ থেকে পঁচিশ মিনিট পূর্বে মিকাতের সীমানায় প্রবেশ করে এজন্য আকাশপথে গমনকারীদের নিজ বাসা বিমানবন্দর কিংবা বিমান জেদ্দায় অবতরণের কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট পূর্বে ইহরাম বেঁধে নিতে হবে অন্যথায় দম ওয়াজিব হয়ে যাবে জাওয়াহিরুল ফিকা হারাম এর পরিচয় হয়রত ইব্রাহিম আ জিব্রাইল সালাম এর মাধ্যমে বায়তুল্লাহ শরীফের চারিদিকে কিছু এলাকা নির্ধারণ করে দিয়েছেন তার নির্ধারণকৃত সীমানাকে হারাম বলে এই সীমানার ভিতরের গাছগাছালি কাটা পশুপাখি ধরা বা মারা এবং এখানে যুদ্ধবিগ্রহ করা নিষেধ ইহরাম অবস্থায় হোক বা ইহরাম ছাড়া বর্তমানে হারামের সীমানায় বিশেষ আলামত দেয়া আছে নিম্নে বায়তুল্লাহর চতুর্পার্শ্বের হারামের সীমানা উল্লেখ করা হল এক টানিম মদিনার পথে অবস্থিত এখানে মসজিদে আয়েশা নামে একটি মসজিদ আছে মসজিদে হারাম থেকে এই স্থানে দূরত্ব সাড়ে সাত কিলোমিটার দুই নাখলাহ মক্কা থেকে তায়েফ যাওয়ার পথে অবস্থিত মসজিদে হারাম থেকে এই স্থানে দূরত্ব তের কিলোমিটার তিন জি রানাহ এটাও মক্কা থেকে তাইফের দিকে অবস্থিত মসজিদে হারান থেকে এই স্থানের দূরত্ব বাইশ কিলোমিটার চার এয়াতুল আবান বর্তমানে আকিসিয়াও বলা হয় মসজিদে হারান থেকে এই স্থানের দূরত্ব ষোল কিলোমিটার পাঁচ হুদাইবিয়া এই স্থানকে সুমাইসিয়াও বলা হয় মসজিদে হারাম থেকে এই স্থানের দূরত্ব বাইশ কিলোমিটার ছয় জাবালে আরাফাত এই স্থানকে জাতুরসালিমও বলা হয় মসজিদে হারাম থেকে এই স্থানের দূরত্ব বাইশ কিলোমিটার হিলের পরিচয় হারাম এবং মিকাতের মধ্যবর্তী স্থানকে হিল বলে এই স্থানের অধিবাসীদেরকে আহলে হিল বা হিল্লিত বলে এদের জন্য হারামের অধিবাসীদের মতো কোনো নিষেধাজ্ঞা নেই হারামের সীমানা এদের মিকাত এরা হজ্জ বা উমরা করতে চাইলে হারামের সীমানায় প্রবেশের আগেই ইহরাম বাঁধতে হবে হজ্জ বা উমরা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করতে চাইলে ইহরাম ছাড়াই প্রবেশ করতে পারবে কিন্তু মিকাতের বাহিরে অবস্থানকারীরা যে কোনো উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করতে চাইলে ইহরাম বেঁধে প্রবেশ করতে হবে আমাদের দেশের শ্রমিকরা যদি সরাসরি মক্কায় যায় তাহলে তাদের মিকাত থেকে উমরার ইহরাম বেঁধে মক্কায় প্রবেশ করতে হবে এরপর উমরা করে ইহরাম থেকে হালাল হয়ে কর্মস্থলে যাবে অন্যথায় গুনা হবে এবং দম ওয়াজিব হবে উল্লেখ্য মিকাতের বাহির থেকে যাদের বারবার মক্কায় যাওয়ার প্রয়োজন হয় যেমন ব্যবসায়ী বাস চালাক ট্যাক্সিচালক ইত্যাদি তাদের যেহেতু বারবার ইহরাম বেঁধে মক্কায় যাওয়া বেশ কষ্টকর তাই তাদের জন্য সাফেই মাহাবের উপর আমল করত ইহরাম ছাড়াই মক্কায় প্রবেশ করা যাইয় হবে হজ্জের প্রকার সমূহ হজ্জ তিন প্রকার এক কিরান দুই তামাত্তু তিন ইফরাদ কিরান কিরান সর্বাধিক ফৈলতপূর্ণ হজ্জে কিরানের মধ্যে হজ্জ ও উমুরার ইহরাম একসাথে বাধা হয় এবং একই সাথে হজ্জ ও উমুরার ইহরাম খোলা হয় উমরার পরে হালাল হওয়া যায় না অর্থাৎ উমরা করার পর মাথা চুল কামানো বাছাটা যায় না এবং ইহরামের সময় নিষিদ্ধ কোনো কাজও করা যায় না যারা শেষের দিকে যায় তাদের জন্য এই প্রকার হজ্য করা সহজ তামাত্তু কিরানের পর তামাত্তুর ফৈল বেশি তামাত্তু অর্থ ফায়দা হাসিল করা হজ্জে তামাত্তুর জন্য প্রথমে উমরার ইহরাম বেঁধে মক্কা শরীফ যেতে হয় এবং বাইতুল্লাহ পৌঁছে উমরার কাজ শেষ করে হালাল হয়ে যেতে হয় এরপর জিলহজ্জে সাত বা আট তারিখে মিনায় যাওয়ার সময় হজ্জের জন্য ইহরাম বাঁধার পূর্ব পর্যন্ত স্বাভাবিক পোশাকে থাকতে পারে মাঝের এই সময়ে স্বাভাবিকভাবে থেকে ফায়দা হাসিল করা যেমন সেলাই করা কাপড় পরা খসবু ব্যবহার করা চুলনুক ইত্যাদি কাটা স্ত্রীর সাথে মেলামেশা করা কেই তামাত্তু বলে তামাত্তু হজ্জে দুইবার ইহরাম বাঁধতে হয় দুইবার খুলতে হয় প্রথমবার উমরার জন্য দ্বিতীয়বার হজ্জের জন্য তামাত্তু হজ্জকারীর ক্ষেত্রে নিয়ম হল মদিনা সফর শেষ করে হজ্যের জন্য মক্কা শরীফ আসা অথবা প্রথমে মক্কা গিয়ে হজ্যের সব কাজ শেষ করে মদিনায় যাওয়া কিন্তু আজকাল ট্রাভেলওয়ালারা নতুন একটি পদ্ধতি আবিষ্কার করেছে তা হল প্রথমে মক্কা শরীফ গিয়ে উমরা করে দুই থেকে চার দিন থেকে তারপর মদিনা চলে যাওয়া সেখানে আট দিন থেকে হজ্জের পূর্বে মক্কা ফিরে আসা এই শুরুতে তামাত্মকারী তামাত্ম হবে কিনা সে বিষয়ে ফুকাহাদের মতবিরোধ রয়েছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর মতে এই শুরুতে তামাত্তু বাতিল হবে না আর ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মাদ রহমাতুল্লাহী আলাইহি এর মতে এই শুরুতে তামাত্তু বাতিল হয়ে যাবে তবে মদিনা থেকে ফেরার সময় আবার নতুন করে তামাত্মু বাকেরান করার সুযোগ থাকবে আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর মতে যেহেতু এই সুরতে তামাত্তু বাতিল হবে না তাই মদিনা থেকে শুধু হজ্জের নিয়তেই মক্কায় ফিরবে যেহেতু এই সুরতটা মতবিরোধপূর্ণ তাই ট্রাভেলওয়ালাদেরকে অনুরোধ করে এই সুরত থেকে বেঁচে থাকা ভাল ইফরাত কি ইফরাত হজ্জের ফৈলত কিরান ও তামাত্মুর তুলনায় কম হজ্জে ইফরাত অর্থ শুধু হজ্জ করা মিকাত থেকে শুধু হজ্জের ইহরাম বেঁধে মক্কায় পৌঁছে একটি তাওয়াফ করবে তাওয়াফে কুদুম জাসুন্নাত এরপর হজ্জের কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত ইহরাম অবস্থায় থাকবে এ হজ্জে দশ জিলহজ্জের পূর্বে কোনো উমরা নেই উমরা করতে চাইলে হজ্জের কার্যদি শেষ করার পরে তেরো জিলজের পর করতে পারবে তবে তেরো তারিখের পর উমরা করলে ওই উমরার দ্বারা এই হজ তামাত্মু বা কিরান হবে না কারণ তামাত্মু বাকিরান হওয়ার জন্য হজ্জের আগে উমরা করা শক্ত তামাত্মু হজ্জে ব্যাখ্যা যেহেতু আমাদের দেশের অধিকাংশ লোক তামাত্মু হজ্জ করে তাই নিম্নে তার ব্যাখ্যা দেয়া হল হজ্জে তামাত্মুর জন্য প্রথমে শুধু উমরার ইহরাম বাঁধতে হয় উমরা আদায়ের পর হালাল অবস্থায় থেকে হজ্যের সময় এলে হজ্জের ইহরাম বাঁধতে হয় ইহরামের প্রস্তুতি ইহরামের প্রস্তুতির নিয়তে প্রথমে শূন্যত তরিকায় মোচ নখ এবং শরীরের অতিরিক্ত পশম কেটে নিবেন সফরে বের হওয়ার আগে ইহরামের নিয়তে গোসল করে নিবেন গোসল সম্ভব না হলে শুধু উয়ু করলেও চলবে গোসলের পর কুরুসণ ইহরামের কাপড় পরবে মোটা একটা কাপড় লুঙ্গির মতো পরবে আর একটা কাপড় চাদরের মতো গায়ে দিবে পরিধানের কাপড়টি যেহেতু সেলাইবিহীন তাই শতর যেন খুলে না যায় সেদিকে খুব খেয়াল রাখবে ইহরামের কাপড় সেফটি তিন দিয়ে আটকাবে না পুরুষগণ শরীরে আতর লাগাবে ইহরামের কাপড়ে নয় ইহরাম বাধার স্থান যারা বাংলাদেশ থেকে সরাসরি মদিনায় যাবে তারা মদিনা থেকে মক্কা যাওয়ার পথে জুলহুলাইফা নামক স্থানে ইহরাম বাঁধবে জুলহুলাইফা মদিনা শহর থেকে ছয় মাইল দক্ষিণে কিন্তু যারা বাংলাদেশ থেকে সরাসরি মক্কা যাবে তাদের জন্য ঢাকা থেকেই বাসা বা বিমানবন্দর থেকে অথবা বিমান যদি পথে বিরতি দেয় সেখান থেকে ইহরাম বেঁধে নেওয়া ভালো মনে রাখতে হবে ইহরামের কাপড় যেন লাগে যে না যায় ইহরামের কাপড় থাকবে হাত ব্যাগে ইদানিং যেহেতু বিমানের শিডিউল ঠিক থাকে না আবার অনেকে ফ্লাইটও বাতিল হয়ে যায় তাই বাসায় ইহরাম না বাধাই ভালো তবে ইহরামের কাপড় বয়ে নেয়ার চেয়ে ভালো হল বাড়ি থেকেই ইহরামের কাপড় পরে নেওয়া কিন্তু তখন ইহরাম বাঁধবে না অর্থাৎ উমরা বা হজ্জের নিয়ত করে তালবিয়া পড়বে না মনে রাখতে হবে নিয়ত ও তালবিয়া পড়া ছাড়া শুধু ইহরামের কাপড় পরলে ইহরাম বাধা হয় না তেমনি মাথা না মুন্ডিয়ে শুধু ইহরামের কাপড় খুললে ইহরাম ভঙ্গ হয় না ইহরাম বাধার পদ্ধতি যারা সরাসরি মক্কায় যাবে তারা হজ ক্যাম্প বা বিমানবন্দর গিয়ে ফ্লাইট নিশ্চিত হলে ওয়েটিং রুমে বসে থাকার ফাঁকে বাথরুমে গিয়ে উঁয়ুঁ করে দক্ষিণ পাশের নামায় ঘরে গিয়ে মাকরুহ ওয়াক্ত না হওয়ার শর্তে টুপি মাথায় দিয়ে বা মাথা ঢেকে সম্ভব হলে দুই রাকা আত নামায় পড়ে নিবে ইহরামের উদ্দেশ্যে এই দুই রাকাত নামায় পড়া মুস্তাহাব প্রথম রাকা আতে সুরা কাফিরুন ও দ্বিতীয় রাকা আতে সুরা ইকলাস পরা উত্তম অন্য কোন সুরা পড়লেও চলবে মাকরুহ আক্ত হওয়া কিংবা অন্য কোনো কারণে এই নামায় পড়তে না পড়লেও কোনো সমস্যা নেই এরপর মাথার টুপি খুলে ফেলবে অতঃপর বিমানে উঠে শান্ত হয়ে বসে উমরান নিয়ত করে তাল বিয়া পড়লেই ইহরাম বাধা হয়ে যাবে তামাত্তু হজ্জকারী যেহেতু প্রথমে উমরা করবে তাই প্রথমবার ইহরাম বাধার সময় শুধু উমরা নিয়ত করবে উমরার ইহরামের নিয়ত আল্লাহমা ওরিদ মনান হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য উমরা নিয়ত করছি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে কবুল করে নিন নিয়ত আরবিতে করা জরুরি নয় তালবিয়া চার বাক্য চার শ্বাসে এভাবে পড়বে নীরতের পর তালবিয়া পড়বে পুরুষগণ উচ্চকণ্ঠে পড়বে যখনই তালবিয়া পড়বে তিনবার পড়া এবং তালবিয়া চার বাক্য চার শ্বাসে পড়া মুস্তাহাব তালবিয়া চার বাক্য চার শ্বাসে এভাবে পড়বে লেবি লেববাইক ম্যালিবাইক লেব্বাই ক্যালিয়াসরি ক্যালাক্যালিব্বাইক এন আলহামদুন আমাত ম্যালিক লেশ্রী কিলক মহিলাদের ইহরাম ইহরামের প্রস্তুতির জন্য পুরুষরা যা যা করে মহিলারাও সেগুলো করবে পার্থক্য শুধু এতটুকু যে গোসলের পর মহিলারা নিজেদের স্বাভাবিক কাপড় তথা ঢিলেঢালা ফুল হাতার কামিজ ও সেলওয়ার পরবে এরপর এমন বোরকা পড়বে যা চেহারা আবিত করে কারণ পরপুরুষের সামনে চেহারা খোলা রাখা হারাম যেসব মহিলা চেহারা খোলা রাখবে এবং যেসব পুরুষ ইচ্ছাকৃত তাদের দিকে তাকাবে তাদের গুণা হবে ফলে তাদের হজ্জে মাবরুর নসিব হবে না কিন্তু খেয়াল রাখতে হবে মুখ ঢাকার জন্য যে নেকাপ পরা হবে তা যেন চেহারায় লেগে না থাকে সেজন্য আমাদের দেশে বাইতুল মোকাররাম সহ আরও অনেক জায়গায় ক্যাপের মতো একটা জিনিস পাওয়া যায় কিন্তু ক্যাপের সামনের অংশ যত লম্বা লম্ব লম্বা নয় বরং এক দেড় ইঞ্চির মতো লম্বা হবে দেখতে অনেকটা দুই থেকে তিন তারিখে চাঁদের মতো সেটা পরে তার উপর দিয়ে নেকাপ পড়বে তাহলে পর্দাও হয়ে যাবে আবার নেকাব চেহারার সাথে লেগেও থাকবে না মহিলারা হজ্য বা উমরার নিয়তের পরে তালবিয়া পুরুষদের মতোই তিনবার পড়বে তবে উচ্চ স্বরে নয় নিম্ন স্বরে মহিলারা হায়ে নেফাস অবস্থায় ইহরাম বাঁধতে পারবে তবে তখন পরিচ্ছন্নতা অর্জনের জন্য গোসল করা ভালো অনেকে মনে করে যে ইহরাম অবস্থায় মেয়েদের চেহারা খোলা রাখতে হয় এটা মারাত্মক ভুল এক ফরয়ে আদায় করতে গিয়ে আরেক ফরোয় তরক করার সামিল তাই আমরা যেভাবে চেহারা ঢাকার কথা বলেছি সেভাবে থাকতে হবে অন্যথায় গুণা হবে নাবালেগের ইহরাম নাবালেগ বাচ্চা বুদ্ধিমান হলে নিজের ইহরাম নিজেই বাঁধবে এবং হজ্য ও মোরার যাবতীয় কাজ নিজেই করবে কোনো ওর ছাড়া তার পক্ষ থেকে অন্য কেউ ইহরাম বাঁধলে বা তার হজ্জের কাজ অন্য কেউ করে দিলে সহি হবে না নাবালেক বাচ্চা যদি বুদ্ধিমান না হয় তাহলে তার পক্ষ থেকে তার অভিভাবক ইহরাম বাঁধবে তার নিজের ইহরাম বাধা ধর্তব্য হবে না তবে নাবালেক বাচ্চা যদি ইহরাম বাধা ছাড়াই পিতামাতা বা অন্য কারো সাথে হজ্যের সফরে যায় তাহলেও তাতে কোনো গুণা হবে না বোবা ব্যক্তির ইহরাম বোবা ব্যক্তির ইহরাম বাধার জন্য তালবিয়া পড়তে হবে না তার জন্য হজ্যের নিয়তই ইহরাম বলে গণ্য হবে বেহুশ ব্যক্তির ইহরাম হজ বা উমরার সফরে বের হয়ে ইহরাম বাঁধার আগেই যদি কেউ বেহুশ হয়ে যায় আর মিকাত অতিক্রম করার আগে হুশ ফেরার সম্ভাবনা দেখা না যায় তাহলে তার সঙ্গীদের মধ্য থেকে কেউ নিজের ইহরাম বাঁধার সময় বা নিজের ইহরাম বাঁধার পরে ওই বেহুশ সঙ্গীর পক্ষ থেকেও ইহরামের নিয়ত করে নিবে এর দ্বারা তারও ইহরাম বাধা হয়ে যাবে ইহরাম বাঁধার পর দুইটি কাজ এক বেশি বেশি তালবিয়া পড়া যে কোনো স্থান ও অবস্থার পরিবর্তনে তালবিয়া পরাশুনাত যেমন ঘরে বাইরে পথে ঘাটে বাসে বিমানে এমনিভাবে প্রত্যেক নামায়ের পরে উপরে ওঠার সময় নিচে নামার সময় ঘুমানোর আগে ও পড়ে মোটো কথা সব জায়গায় তালবিয়া পড়তে থাকা এমনকি কারো সাথে সাক্ষাৎ হলে আগে তালবিয়া পড়া তারপর সালাম দেওয়া প্রত্যেকে আলাদা আলাদাভাবে তালবিয়া পড়বে মোয়াল্লিম বা অন্য কারো সাথে তাল মিলিয়ে পড়বে না যখনই তালবিয়া পড়া হবে একসাথে তিনবার পড়া মুস্তাহাব দুই ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ থেকে বেঁচে থাকা ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহের এর বর্ণনা নিষিদ্ধ কাজসমূহ কয়েক ভাগে বিভক্ত এক আল্লাহর হুকুমের সাথে সম্পৃক্ত যেমন কোন প্রকারের গুনাহ করা দুই শরীর ও কাপড়ের সাথে সম্পৃক্ত যেমন পুরুষদের জন্য মাথা চেহারা পায়ের পাতা ঢেকে রাখা তাই এমন জুতা পড়তে পারবে না যা দ্বারা পায়ের পাতা ঢেকে যায় মহিলারা মাথা চেহারা ঢেকে রাখবে কিন্তু নেকাপ যাতে চেহারায় লেগে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে খো চুল মোচ নখ ইত্যাদি কাটা গোসলের সময় ইচ্ছাকৃত শরীরের ময়লা পরিষ্কার করা ঘ কাপড় বা শরীরে কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করা তাই আতর সেন্ট সুগন্ধিযুক্ত তেল সাবান সোনো পাউডার ইত্যাদি কোনো কিছুই ব্যবহার করা যাবে না এমনকি পানের সাথে সুগন্ধি জর্দা খাওয়াও মাকুরু মেহেদি ও খোশবুর অন্তর্ভুক্ত তাই পুরুষ মহিলা কেউই মেহেদি ব্যবহার করতে পারবে না পুরুষদের জন্য শরীরের যে কোনো অঙ্গের গঠনে সেলাই করা কাপড় পরা যথা পাঞ্জাবি সেলোয়ার জোব্বা শার্ট গেঞ্জি সোয়েটার কোট জানগিয়া মোজা ইত্যাদি উল্লেখ্য যদিও সেলাইবিহীন লুঙ্গি পরা উত্তম কিন্তু সেলাই করা লুঙ্গি পরাও আছে। বিশেষত এমন বয়বৃদ্ধ হাজি যা সতর খুলে যাওয়ার বেশ আশঙ্কা আছে তার জন্য সেলাই করা লুঙ্গি পরাই উত্তম তিন স্ত্রীর সাথে সম্পৃক্ত যেমন স্ত্রীর সাথে যৌন উত্তেজক কোনো কথাবার্তা বলা স্ত্রীর সাথে মুহূর্তের কোনো কাজ করা তবে স্ত্রীর পাশে বসা বা চলাচলের সময় স্ত্রীর হাত ধরতে কোনো সমস্যা নেই কিন্তু স্ত্রীর সাথে একই বিছানায় শোয়া বা ঘুমানো উচিত নয় চার সাথীদের সাথে সম্পৃক্ত যেমন সাথীর সাথে কিংবা অন্য যে কোনো মানুষের সাথে ঝগড়া করা কারও কোনো জিনিস না বলে নেওয়া হজ্জের সফরে যথাসম্ভব অন্যকে নিজের উপর প্রাধান্য দেওয়ার চেষ্টা করা উল্লেখ্য কোনো পতিত জিনিস ধরবে না কতিত জিনিস ধরলে বা উঠালে চোর সাব্যস্ত হয়ে জেলে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে হ্যাঁ কতিত জিনিসের মালিককে বলা যেতে পারে যে আপনার সামান উঠিয়ে নেবে পাঁচ প্রাণীর সাথে সম্পৃক্ত যেমন বন্য পশু শিকার করা বা কোনো শিকারীকে সাহায্য করা উকুন মারা এবং মারতে সাহায্য করা ইহরাম অবস্থায় যেসব কাজ করা যায় ইহরাম অবস্থায় মাথা ও মুখ ব্যতীত সম্পূর্ণ শরীর কাঁথা কম্বল চাদর ইত্যাদি দিয়ে ঢাকা মাথা ও গাল বালিশে রেখে শোয়া তবে সম্পূর্ণ চেহারা বালিশে রেখে উপুর হয়ে শোয়া যাবে না ইহরাম অবস্থায় ইহরামের কাপড় ময়লা বা নাপাক না হলেও পরিবর্তন করা অনেকে মনে করে ইহরামের চাদর খুললেই ইহরাম খুলে যায় একথা ঠিক নয় হলক বা তাকসি তথা চুল মুন্ডানো বা ছোট করার আগ পর্যন্ত ইহরাম খুলবে না ইহরামের কাপড় ছিঁড়ে গেলে সেলাই করে পড়া সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার না করে গোসল করা তবে ইচ্ছাকৃত শরীরের ময়লা উঠানো যাবে না সুগ্রাণযুক্ত ফলমূল খাওয়া যাবে তবে ইচ্ছাকৃত ফল বা ফুলের ঘ্রাণ নিবে না ঘ্রাণমুক্ত লিপোজিল ভ্যাসলিন ঠেকাবশত ব্যবহার করা সেলাইযুক্ত বেল্ট ব্যাগ ইত্যাদি ব্যবহার করা মাথা ও চেহারা না ঢাকা শর্তে কান ঢাকা বর্তমানে কান ঢাকার জন্য ইয়ারফোন আকৃতির যে বস্তু পাওয়া যাচ্ছে তা ইহরাম অবস্থায় ব্যবহার করা যাবে ইহরাম অবস্থায় গৃহপালিত পশু যেমন হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি জবাই করা এবং মাছ শিকার করা ইহরাম অবস্থায় মশামাছি সাববিচ্ছু পিঁপড়া পোকামাকড় হিংস্র জানোয়ার মারা পিঁপড়া কষ্টদায়ক না হলে মারা যাবে না দাঁত উঠানো ফোড়া বিচি ইত্যাদি গালা ভাঙা নখ কেটে ফেলা ব্রাশ করাও যাবে তবে সুগন্ধি পেস্ট ব্যবহার করা যাবে না ইহরাম অবস্থায় চশমা ঘড়ি আংটি মাফলার ব্যবহার করতে কোনো অসুবিধা নেই ইহরাম অবস্থায় মহিলাদের বিশেষ কিছু মশাইল মহিলারা পায়ের পাতা ঢেকে ফেলে এমন জুতা হাত ও পায়ের মোজা জাঙ্গিয়া পেন্টি ইত্যাদি পরতে পারবে মাসিক বা সন্তান প্রস্বোত্তর স্রাব চলাকালীনও ইহরাম বাঁধতে পারবে তাওয়াফ নামাই কুরআন তিলাওয়াত ও মসজিদে প্রবেশ ব্যতীত ও অবস্থায় হজ্জের অন্যান্য সব কাজই করতে পারবে স্বর্ণ ও অন্যান্য অলংকার পড়তে পারবে তবে ইহরাম অবস্থায় অলংকার না পড়াই ভাল ইহরাম অবস্থায় চুলে তেল দেওয়া সিথি করা নিষেধ চুল বেঁধে রাখতে পারবে তবে চুল না আচরানোর কারণে যদি খুব বেশি সমস্যা হয় চুলে জট লেগে যাওয়ার উপক্রম হয় তাহলে সাজসজ্জার নিয়ত ছাড়া প্রয়োজন অনুযায়ী বড় দাঁতের চিরুনি দ্বারা চুল আচরানো যাবে কালো বোরকা ব্যবহার করতে পারবে অনেকে সাদা বোরকা ব্যবহার জরুরি মনে করে এ ধারণা মোটেও ঠিক নয় মেহেদি লিপস্টিক ঘ্রাণমুক্ত হলেও ব্যবহার করা যাবে না মক্কায় অবস্থানকালে মহিলারা হজ্জের ইহরাম বাসাতেই বাঁধবে মহিলাদের ইহরামের জন্য মসজিদে হারামে যাওয়ার প্রয়োজন নেই চুল ধোয়ার জন্য সুগন্ধি শ্যাম্পু ব্যবহার করা যাবে না বর্তমান বাজারের সব শ্যাম্পুই সুগন্ধিযুক্ত তাই ইহরাম অবস্থায় শ্যাম্পু ব্যবহার থেকে বিরত থাকতে হবে ইহরামের কাপড়ের ফায়দা কি। এক ইহরামের কাপড়ের প্রথম ফায়দা হল এ কাপড় পরে বাহিকভাবে নিজেকে আল্লাহ তালার পাগল প্রমাণ করা যায় দুই দ্বিতীয় ফায়দা হল আমরা বাড়ি গাড়ি ধনসম্পদকে নিজের সম্পদ মনে করি মনে করি এসবই আমার অথচ বাস্তবে এই সম্পদের সামান্যই আমার বাকি সবই বিবি বাচ্চার আমি শুধু দুটি চাদরের মালিক কারণ শেষ পর্যন্ত দুটি চাদরই আমার সাথে যাবে আর যা কিছু আমার বলে দাবি করছি তার কিছুই আমার সাথে যাবে না মানুষ যখন মৃত্যুসজ্জায় সাহিত হয় তখনই তার সম্পদের দুই তৃতীয়াংশ হাতছাড়া হয়ে যায় তখন কোনো দান সদকার ওসিয়াত করলে তা শুধু এক তৃতীয়াংশের মধ্যেই কার্যকর হয় আর মৃত্যুর পর তো এই এক ভাগও শেষ হয়ে যায় তাহলে কেন আমরা ধনসম্পদ অর্জনের জন্য জীবন শেষ করে ফেলি ইহরামের কাপড়ের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে তোমার সম্পদ পাহাড়সম হলেও দুটি চাদরই তোমার শেষ সম্বল হবে তাই কবরের সাথে নেয়ার জন্য আসল সম্পদের জোগাড় করো আর এই সাদা চাদর পরা যেন মৃত্যুর সাজে সজ্জিত হওয়া তাই মৃত্যুর জন্য একই প্রস্তুত হও অচিরেই একদিন সাদা চাদর পরিয়ে তোমার আত্মীয় স্বজন তোমাকে অন্ধকার কবরে রেখে আসবে ইহরাম বাদার হজ্জে পর যেতে না পড়লে করণীয় হজ বা উমরার ইহরাম বাধার পর যে কোন কারণবশত মক্কায় যেতে না পারলে ইহরাম অবস্থায় থাকবে এবং ইহরাম অবস্থার নিষেধাজ্ঞাসমূহ মেনে চলবে অতঃপর যখন যাওয়া সম্ভব হয় তখন গিয়ে হজ বা উমরা আদায় করে ইহরাম থেকে মুক্ত হবে কিন্তু দীর্ঘ সময় ইহরাম অবস্থায় থাকা যদি কষ্টকর হয় তাহলে কারো মাধ্যমে মক্কায় হারামের সীমানার ভিতর উমরা ও ইফরাত হজ্জের ইহরাম থেকে মুক্ত হওয়ার জন্য একটি বকরি বা দুম্বা জবাই করাবে আর কিরান হজ্জের ইহরাম থেকে মুক্ত হওয়ার জন্য দুইটি বকরি বা দুম্বা জবাই করাতে হবে বকরি বা দুম্বা জবাই হওয়ার পরই হালাল হয়ে যাবে তথা ইহরাম মুক্ত হয়ে যাবে তবে জবাইয়ের পর হলোক বা তথা চুল মুন্ডানো বা ছোট করে নেওয়া উত্তম অতঃপর যে ব্যক্তি উমরার ইহরাম থেকে হালাল হবে সে পরবর্তীতে একটি উমরা কায়া করে নিবে আর ইফরাত হজ্জের ইহরাম থেকে হালাল হলে একটি উমরা ও একটি হজ কায়া করতে হবে কিরান হজ্জে ইহরাম থেকে হালাল হলে দুইটি উমরা ও একটি হজ্য করতে হবে তবে যদি ওই বছরই হজ্য করা সম্ভব হয় তাহলে অতিরিক্ত উমরাটি করতে হবে না ইহরাম অবস্থায় মৃত্যু হলে কেউ যদি ইহরাম অবস্থায় মৃত্যু বরণ করে তাহলে তাকে সাধারণ মাইয়াতের মতোই গোসল করাতে হবে এবং দাফন করতে হবে তার চেহারাও ঢাকা যাবে এবং আতর ও কর্পূরও ব্যবহার করা যাবে যে বছর ফরয় হয়েছিল সেই বছর ইহরাম অবস্থায় মারা গেলে ওই ব্যক্তির ওয়ারিশদের জন্য ওই হজ্জের বদলি করানো জরুরি নয় আর যদি ওই বছর ইহরাম না বেঁধে থাকে বরং পরবর্তী কোনো বছর ইহরাম বেঁধে থাকে এবং উকুফে আরাফার আগে মারা যায় তাহলে তার পক্ষ থেকে তার দেশ থেকে বদলি হজ করানো জরুরি আর উকুফে আরাফার পরে মারা গেলে বদলি হজ্য করাতে হবে না উমরার কি উমরার হুকুম কি যা সামর্থ্য আছে তার জন্য জীবনে কমপক্ষে একবার উমরা করা শূন্যতে মোয়াক্কাদা অনেকে উমরাকে ওয়াজিবও বলেছেন মানাসিক পি চার ছয় তিন উমরার সময় উমরার জন্য কোনো নির্ধারিত সময় নেই বছরের কোনো সময় উমরা করা যায় তবে নয় ই জিলহজ থেকে তেরোই জিলহজ এর মধ্যে উমরা করা মাকরু কারণ এ সময় হজ্জের কার্যক্রম চলতে থাকে উমরার উত্তম সময় কখন উমরার জন্য উত্তম সময় হল রময়ান মাস হাদিস শরীফে বর্ণিত হয়েছে রময়ান মাসে উমরা করলে একটি হজ্জের সমপরিমাণ সাওয়াব পাওয়া যায় অন্য এক বর্ণনায় আছে রময়ান মাসে উমরা করলে নবীজি আলাই আলাইহি তোয়াসাল্লামের সাথে হজ্জ করার মতো ছাওয়াব পাওয়া যায় উমরার ফরয় দুইটি টিকি এক ইহরাম বাধা দুই তাওয়াফ করা উমরার ওয়াজিব দুই কি। এক সাই করা দুই মাথা মুন্ডানো বা সমস্ত চুল ছোট করা উমরার প্রথম ফরয় ইহরামের আলোচনা ইতিপূর্বে করা হয়েছে তাই এখন শুধু দ্বিতীয় ফরয় তাওয়াফের আলোচনা করা হচ্ছে তাওয়াফের পূর্বের করণীয় কি। তাওয়াফের জন্য পবিত্রতা জরুরি সুতরাং উ না থাকলে উজু করে নেবে আর গোসল ফরয় হলে গোসল করে নেবে মসজিদে হারামে প্রবেশের পূর্বেই বাসায় বা হোটেলে উজুগোসল সেরে নিতে হবে কাপড় বা শরীরে নাপাকি থাকলে পাক করে নিতে হবে বাহ্যিক নাপাকিসহ তাওয়াফ করা মাকরু মহিলারা হায়ে নেফাস অবস্থায় তাওয়াফ করতে পারবে না মসজিদে হারাম সংশ্লিষ্ট মাসায়েল পবিত্রতা অর্জনের পর প্রথমে মসজিদে হারামে প্রবেশ করবে মসজিদে হারামে প্রবেশের সময় মসজিদে প্রবেশের যথা নিয়মে পালন করবে অর্থাৎ বিসমিল্লাহ বলবে দুরুদ শরীফ পড়বে এরপর এই দুটি পড়বে এই তিনটি দুয়া একত্রে এভাবে পড়া যায় তারপর ডান পা মসজিদের সীমানায় রাখবে এবং ইতিকাফে নিহত করে মসজিদে প্রবেশ করবে মসজিদে হারামে প্রবেশের পর বায়তুল্লাহর উপর নজর পড়ার সাথে সাথে তিনবার আল্লাহ আকবার বলবে এরপর একবার বা তিনবার লাইলাহা ইল্লাল্লাহ পড়বে অনন্ত নিজের ভাষায় প্রাণ খুলে দোয়া করবে এই সময় দোয়া কবুল হয় এই দোয়ার সময় হাত না উঠানো ভালো মক্কায় অবস্থানকালে মসজিদে হারামেই নামায় পড়ার চেষ্টা করবে কারণ মসজিদে হারামে নামায় পড়লে প্রতি রাকাতে এক লক্ষ রাকাতের নেকি পাওয়া যায় মসজিদে হারামে যেখানেই নামায় পড়া হোক নামায় অবস্থায় সিনা একেবারে কাবা শরীফ বরাবর থাকা জরুরি কাবা শরীফ বরাবর সিনা না থাকলে নামায় হবে না মসজিদে হারামে জামাতে নামায় পড়ার সময় মহিলার পাশে বা সরাসরি মহিলার পিছনে নামায় আদায় করবে না তবে নামায় অবস্থায় যদি কোনো মহিলার পাশে দাঁড়িয়ে নামায় শরিক হয়ে যায় তাহলে পুরুষের নামায় নষ্ট হবে না বাইতুল্লাহ শরীফের দিকে শুধু তাকিয়ে থাকাও সবাবের কাজ তাই ইসুক মোহাব্বতের সাথে গুনাহ মাফের আশায় বেশি বেশি তাকিয়ে থাকুন মসজিদে প্রবেশের পর কোনো প্রয়োজনে বাইরে যেতে হলে জায়নামায় বা অন্য কিছু রেখে জায়গা দখল করে যাবে না কিংবা কারো সাহায্যে জায়গা ধরে রাখবে না মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে আসারও চেষ্টা করবে না যে কোনোভাবে অন্যকে কষ্ট দেওয়া গুনাহের কাজ এই মহাপবিত্র স্থানে সব ধরনের গুনাহের কাছ থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি মসজিদে গল্প করবে না এবং উচ্চস্বরে কথাও বলবে না তাওয়াফ মসজিদে হারাম অতিক্রম করার পর তাওয়াফের স্থান শুরু হয় তাওয়াফের স্থানকে মাতাফ বলে মাতাফে পৌঁছে তাওয়াফ করবে তাওয়াফ শুরু করার আগে ইস্তিবা করে নেবে যে তাওয়াফের পর সাই করতে হয় যেমন উমরার তাওয়াফ তাওয়াফে কুদুম তাওয়াফে জিয়ারাহ সেই তাওয়াফের মধ্যে ইস্তিফা করা সুন্নাত ইস্তিবা হল গায়ে জড়ানো কাপড়টি ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের ওপর রেখে দেওয়া তথা ডান কাত খোলা রাখা সম্পূর্ণ তাওয়াফে ইস্তিবা অবস্থায় থাকা সুন্নাত নফল তাওয়াফে ইস্তিবা নেই ইস্তিবার হুকুম পুরুষদের জন্য মহিলাদের জন্য নয় শুধু বিসমিল্লাহ আল্লাহ আকবার বললেও চলবে আজকাল ভিড়ের কারণে যেহেতু হাজরে আসওয়াদের কাছে যাওয়া যায় না তাছাড়া ওখানে খুশবু লাগানো থাকে তাই ইশারায় হাজরে আসওয়াদ চুমু খাওয়াই ভালো হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে উভয় হাতে তালু হাজরে আসওয়াদের উপর রাখার মতো করে ইশারা করবে অত পর তালুতে শব্দ করা ছাড়া চুমু খাবে কেউ যদি কখনো হাজরে আস্বাদকে সরাসরি চুমু খাওয়ার সুযোগ পায় তাহলে হাজরে আস্বাদের উপর দুই হাত রেখে দুই হাতের মাঝে পাথরের উপর নি শব্দে চুমু খাবে যদি এভাবে চুমু খেতে না পারে তাহলে সম্ভব হলে হাত দিয়ে স্পর্শ করে হাতে চুমু খাবে হাজরে আসোয়াদ চুম্বন শেষে সিনা সোজা করে কাবা শরীফকে বামে রেখে বীরদর্পে হাঁটতে শুরু করবে প্রথম তিন চক্করে রমল করবে বাইতুল্লাহ সংলগ্ন উত্তর দিকে ঘেরার স্থানকে হাতিম বলে হাতিম বাইতুল্লাহরই অংশ তাই হাতিমের বাহির থেকে তাওয়াফ করবে হাতিমের ভেতর থেকে তাওয়াফ করলে তাওয়াফ হবে না তাওয়াফ করা অবস্থায় বাইতুল্লাহর দিকে সিনা করা নিষেধ তখন কোনো কারণে বাইতুল্লাহার দিকে শিনা ফিরে গেলে যতটুকু স্থান শিনাফিরা অবস্থায় তাওয়াফ করা হয়েছে ততটুকু স্থান পুনরায় সহিভাবে তাওয়াফ করতে হবে পায়ে হেঁটে তাওয়াফ করতে অক্ষম ব্যক্তি হুইল চেয়ার বা অন্য কোনো বাহনে চড়ে তাওয়াফ করতে পারবে তাওয়াফের সময় ফরে নামায় বা জানায়া নামায় জামাত শুরু হলে তাওয়াফ স্থগিত করে জামাতে শরিক হবে নামায় শেষে যেখানে তাওয়াফ স্থগিত করা হয়েছিল সেখান থেকে তাওয়াফ শুরু করবে তবে বিরতির আগে তিন চক্কর বা তার চেয়ে কম তাওয়াফ করে থাকলে এই চক্করগুলি না ধরে নতুন করে তাওয়াফ শুরু করা উত্তম তাওয়াফের সময় বাইতুল্লাহর দিকে ইচ্ছা করে তাকানো মাকরু সাত চক্করে এক তাওয়াফ পূর্ণ হয় এক তাওয়াফে স্বেচ্ছায় সাতের অধিক চক্কর দেওয়া নিষেধ যদি কেউ স্বেচ্ছায় সাতের অধিক চক্কর দেয় তাহলে অষ্টম চক্কর নতুন তাওয়াফ বলে গণ্য হবে এবং তাকে ওই অতিরিক্ত চক্কর সহ সাত চক্কর পুরা করতে হবে তবে ভুলবশত সাতের অধিক হয়ে গেলে অসুবিধা নেই রুকুনে ইয়ামানিতে পৌঁছে সম্ভব হলে দুই হাত বা শুধু ডান হাত দ্বারা তা স্পর্শ করবে সম্ভব না হলে করবে না রুকুনে ইয়ামানিকে ইশারায় স্পর্শ করার কোনো বিধান নেই হাজরে আসওয়াদকে সামনে নিয়ে দাঁড়ালে বাইতুল্লাহর বাম দিকে দক্ষিণ পশ্চিম কোন রুকুনে ইয়ামানি এই কোণের নিচের দিকের কিছু অংশ কাবা শরীফের মুক্ত রাখা হয়েছে রুকুনি ইয়ামানিকে স্পর্শ করতে গিয়ে যদি সিনা বাইতুল্লাহর দিকে ফিরে যায় তাহলে ওই স্থানটুকুর তাওয়াফ পুনরায় করতে হবে হাজরে আসওয়াত থেকে শুরু করে পুনরায় হাজরে আসওয়াদের কাছে পৌঁছলে এক চক্কর পূর্ণ হবে হাজরে আসওয়াদের বরাবর পৌঁছে তার দিকে ফিরে দাঁড়াবে এরপর বিসমিল্লাহী আল্লাহ আকবর বলে সম্ভব হলে সরাসরি অন্যথায় ইশারায় হাজরে আসওয়াদকে চুমু খাবে অন্তত বাইতুল্লাহকে বামে রেখে নতুন চক্কর শুরু করবে আগের নিয়ম অনুযায়ী চক্কর পুরা করবে এভাগে সাত করে এক তাওয়াফ হবে খেয়াল রাখবে তাওয়াফের সাত করে আটবার হাজরে আসওয়াজ চুমু খেতে হবে তাওয়াফ শুরু করার সময় একবার আর প্রত্যেক চক্কর শেষে একবার তাওয়াফ করাকালীন প্রয়োজনে পানি পান করা যাবে তাওয়াফের সময় যদিও কথাবার্তা বলা যাইয়ে কিন্তু একান্তই প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না জিকির ও দুয়ার মধ্যে মশকুল থাকবে তাওয়াফ অবস্থায় কিতাব দেখে কোনো দুয়া পড়ার প্রয়োজন নেই তাওয়াফের মধ্যে এমন কোনো নির্দিষ্ট দুয়া নেই যা না পড়লে তাওয়াফ সহি হবে না তাওয়াফের সময় যে কোনো দোয়া ও জিকির করা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাওয়াফ অবস্থায় দুই স্থানে দুটি দুয়া পড়ার কথা বর্ণিত আছে যারা পারবে তারা ওই দুই স্থানে দুয়া দুটি পড়বে যথা কুলুক নিয়ামানি ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তিনি এই দুয়া পড়তেন যে তাওয়াফের পর সাই থাকে সে তাওয়াফের মধ্যে রমলও করতে হয় উমরার তাওয়াফের পর যেহেতু সাই আছে তাই উমরার তাওয়াফে রমল করতে হবে পুরুষদের জন্য তাওয়াফের প্রথম তিন চক্করে রমল করা শূন্যতে মোয়াক্কাদা রমল হল কাঁধ হেলিয়ে একটু দ্রোত ও বিদর্পে হাঁটা মহিলারা রমল করবে না প্রচণ্ড ভিড়ের সময় রমল করার দ্বারা অন্যের কষ্ট হওয়ার আশঙ্কা থাকলে রমল বন্ধ রাখবে স্বাভাবিকভাবে হাঁটবে অন্তত প্রথম তিন চক্করের মধ্যে সুযোগ পেলে রমল করবেন অন্যথায় করতে হবে না হজ্জে তামাত্মকারীগণ উমরার তাওয়াফ শুরু করার আগে তালবিয়া পড়া বন্ধ করে দিবে পুনরায় হজ্জের ইহরাম বাধার আগে আর তালবিয়া পড়ার অনুমতি নেই তাওয়াফ শুরু করার আগে হাজরে আসওয়াদের বরাবর দাঁড়িয়ে তার দিকে সিনা ও চেহারা ফিরিয়ে দাঁড়াবে অভিজ্ঞতা ধীরের মধ্যে হাজরে আসওয়াদ বরাবর আসতে পেরেছে কিনা তা বোঝার সহজ উপায় হলো মসজিদে হারামের একদিকে শুধু একটি মিনার আছে সেই মিনার থেকে একটু সামনে অগ্রসর হবে কিংবা ওইদিকেই মসজিদে হারামের দ্বিতীয় তলায় সবুজ বাতি জ্বলে থাকতে দেখবে ওই বাতি বরাবর দাঁড়িয়ে বায়তুল্লাহমুখী হলেই হাজরে আসওয়াদ বরাবর হয়ে যাবে হাজরে আসওয়াদ বরাবর এসে তাওয়াফের নিয়ত করবে অর্থাৎ এভাবে বলবে হে আল্লাহ আমি উমরার তাওয়াফ করছি আমার জন্য তা সহজ করে দিন এবং কবুর করে নিন أيربورن ناماي تاج بيرة تحرمة بولاش شومايجبها بيد يد اثناءها يجبها بيد او الله دي كفريه بسم الله الله أكبر لا الله لله والله الحمد والصلاة والسلام على رسول الله ربنا آتنا في الدنيا حسنة وفى الاخرة حسنة وقنا عذاب النار ارتو هي عمدت ربو ابنا عمد الدنيا كولاندان كرون ابوم اخرته كولاندان كرون আর আমাদেরকে জাহান্নামের আজাদ থেকে রক্ষা করুন খো হাজরে আস্বাদ এবং মাকামে ইব্রাহিমের মাঝে এই দোয়া পড়তেন আল্লাহ আলা আল্লাকুল্লিল ইবাতিন লি বিখাইর হে আল্লাহ আপনার প্রদত্ত রিজিকে আমায় তুষ্ট রাখুন এবং তাতে আমার জন্য বরকত দান করুন আর আমার যাবতীয় অজ্ঞাত বিষয় দিতে কল্যাণ নিহিত রাখুন অভিজ্ঞতা এমন কিছু জিকির আছে যেগুলো তাওয়াফের সময় আদায় করলে জিকিরের আমলও হয়ে যাবে সাথে সাথে কত চক্কর হল এবং এখন কতম চক্কর চলছে তাও মনে থাকবে ইনশাল্লাহ তবে এগুলোকে সুন্নাত মনে করবে না শুধু বৈধ মনে করবে জিকিরগুলোর বিবরণ নিম্নরূপ এক চক্করে সুবহান আল্লাহ পড়তে থাকা দুই এ চক্করে আলহামদুলিল্লাহ পড়তে থাকা তিন এ চক্করে লা ইলাহা ইল্লাহ পড়তে থাকা চার্থ চক্করে আল্লাহ আকবর পড়তে থাকা পাঁচম চক্করে সুভান আল্লাহি ওয়া বিহামদিহি সুভান আল্লাহল আজিম পড়তে থাকা ষষ্ঠ চক্করে যে কোনো শহিহ দুরুদ শরীফ পড়তে থাকা সাতম চক্করে যে কোনো ইস্তিকফার পড়তে থাকা উল্লেখ্য নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তাওয়াফ অবস্থায় পড়ার দুয়া দুটি নির্দিষ্ট দুই স্থানে পড়বে আর অন্যান্য স্থানে এই জিকিরগুলো করবে তাহলে দুয়জিকির উভয়টির উপর আমল করা হবে এবং চক্করের নাম্বারও মনে থাকবে তাছাড়া তাওয়াফ অবস্থায় প্রত্যেকে মনের আবেগ ও প্রয়োজন মোতাবেক নিজ ভাষায় যে কোনো দুয়াই করতে পারবে স্মরণ রাখবে তাওয়াফ অবস্থায় কুরআন তিলাওয়াত করা থেকে জিকির করা উত্তম তাওয়াফ শেষে করণীয় প্রথমে ইয়তিবা খুলে ফেলবে অর্থাৎ ডান ববলে নিচ থেকে কাপড় বের করে ডান কাঁধ ঢেকে নেবে কারণ তাওয়াফ ছাড়া অন্য স্থানে ইয়তিবা করা নিষেধ তাওয়াফ শেষ করে দুই রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামায় পড়তে হবে তাওয়াফ নফল ওয়াজিব ফরয়জাই হোক তাওয়াফ শেষ করে দুই রাকাত নামায় পড়া ওয়াজিব এই দুই রাকাত নামায় মাকামে ইব্রাহিমকে সামনে রেখে পড়া মুস্তাহাব তাওয়াফের স্থান ছেড়ে মাতাফের এক কোণে এমনভাবে দাঁড়াবে যাতে মাকামে ইব্রাহিম এবং বাইতুল্লাহ উভয়টি সামনে থাকে যদি এভাবে দাঁড়ানো সম্ভব না হয় তাহলে হারামের সীমানার মধ্যে যে কোনো জায়গায় এই নামায় আদায় করা যাবে মাকড়ুহ ওয়াক্ত না হলে এই দুই রাকাত নামায় তাওয়াফ শেষ করে সাথে সাথে আদায় করে নেয়া উত্তম এই দুই রাকাতের প্রথম রাকাতে সুরা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সুরা ইকলাস পড়া উত্তম তবে অন্য যে কোনো সুরা দিয়েও তা আদায় করা যাবে আসরের পর তাওয়াফ করলে তাওয়াফের নামায় মাগরিবের ফরায়ের পর সুন্নাতের আগে পড়বে তাওয়াফের নামায় শেষে দোয়া করবে এখন দুয়া কবুলের সময় তাই প্রাণ খুলে দোয়া করবে এরপর পেট ভরে তৃপ্তি সহকারে জমায়মের পানি পান করবে নামায় শেষে এই মুবারক পানি পান করা মুস্তাহাব দাঁড়িয়ে কিংবা বসে যেভাবে সম্ভব পান করা যাবে পান করার পূর্বে বিসমিল্লাহ বলবে অত পর এই দোয়া পড়বে আল্লাহমা ইনাইস ইলকে আইলম্যান্না ফে আন ওয়ারিসকাওয়াস ওয়া ওয়াশিফে মিন কুল্লি দা পান শেষে আলহামদুলিল্লাহ বলবে জমের পানির কিছু বৈশিষ্ট্য এক জোময়ম কুয়ার পানি যতই ব্যবহার করা হোক তা কখনো শেষ হয় না হবেও না ইনশাল্লাহ এখন প্রতিদিন মেশিনের মাধ্যমে লাখ লাখ লিটার পানি উত্তোলন করা হচ্ছে কিন্তু পানিতে কোনো ঘাটতি পড়ছে না অথচ প্রতিদিন এই পরিমাণ পানি পৃথিবীর অন্য যে কোনো কুয়া থেকে উত্তোলন করা হলে নিশ্চয়ই তার পানি শেষ হয়ে যেত দুই জমায়মের পানি তৃষ্ণা নিবারণের সাথে সাথে ক্ষুধাও দূর করে তিন জোমায়মের পানি কোনো ঔষধ ব্যবহার করা ছাড়াই অনেক দিন রাখা যায় এ কারণে পানির মধ্যে কোনো পরিবর্তন আসে না অথচ সাধারণ পানি অনেক দিন রাখলে খাওয়ার অযোগ্য হয়ে যায় অভিজ্ঞতা মাতাফের বিভিন্ন জায়গায় জমায়মের পানি ট্যাঙ্ক রাখা আছে কিছু ট্যাঙ্কের গায়ে নট কোল্ড লেখা আছে সেগুলো স্বাভাবিক পানি আর অধিকাংশ ট্যাঙ্কের গায়ে কিছু লেখা নেই সেগুলো ঠান্ডা পানি যেটা স্বাস্থ্যের অনুকূলে হবে সেটা তৃপ্তিসহ পান করবে তাওয়াফ থেকে ফারেক হওয়ার পর স্বাভাবিকভাবেই পানির চাহিদা সৃষ্টি হয় তখন আল্লাহ তাআলার হুকুম পানি পান করা এভাবে পরম করুণাময় আল্লাহ বান্দার স্বভাবের চাহিদাকে ইবাদত বানিয়ে দিয়েছেন মুলতায়ামে উপস্থিতি হাজরে আসওয়াদ ও বায়তুল্লাহর দরজার মধ্যবর্তী দেয়ালকে মুলতায়াম বলে জমায়ামের পানি পান করে মুলতায়ামে উপস্থিত হওয়া মুস্তাহাব মুলতায়ামে এসে বায়তুল্লাহর দেয়ালের সাথে বুক ও ডান ডানগাল লাগিয়ে দিবে এবং ডান হাত উপরের দিকে উঠিয়ে বায়তুল্লাহকে জড়িয়ে ধরবে তাকবিল ও দরুদ শরীফ পরে কেড়ে কেড়ে খুব করবে এখানে দোয়া কবুল হয় তবে বেশি শব্দ করে কাঁদবে না উমরার প্রথম ওয়াজিব সাই করা ফরয় তাওয়াফের পরে সাই করা সাইর আলোচনা সাইর প্রস্তুতি সাই হল সাফা মারওয়ার এই দুই পাহাড়ের মাঝে সাতবার চক্কর দেওয়া সাফা থেকে সাই শুরু করে মারোয়াতে পৌঁছলে এক চক্কর হবে এরপর মারোয়া থেকে সাফায় আসলে দ্বিতীয় চক্কর হবে এভাবে সাফা মারোয়ার মাঝে চক্কর দেওয়াকে সাই বলে সাই শুরু হবে সাফা থেকে শেষ হবে মারোয়ায় তাওয়াফের পর দেরি না করে সাই করে নেওয়া সুন্নাত অবশ্য ওয়ারের কারণে দেরি হলে কোনো সমস্যা নেই উজু অবস্থায় সাই করা এবং সাই সময় কাপড় পবিত্র থাকা মুস্তাহাব মহিলাদের জন্য হায়ানেফাস থেকে পবিত্র অবস্থায় সাই করা সুন্নাত গোসল ফরয় হলে কোসুল করে পবিত্র হয়ে সাই করা শূন্যাক সাই নিয়ত করবে অর্থাৎ এভাবে বলবে হে আল্লাহ আমি সাই করার ইচ্ছা করছি তুমি তা সহজ করে দাও এবং কবুল করে নাও এরপর তাওয়াফ শুরু করার সময় যেভাবে ইশারার মাধ্যমে হাজরে আসওয়াজ চুম্বন করা হয়েছিল সেভাবে হাজরে আসওয়াজ চুম্বন করবে সাই শুরু করার পূর্বে হাজরে আসওয়াজ চুম্বন করা মুস্তাহাব এরপর মসজিদে হারামের বাবুর সাফা দিয়ে সাফা পাহাড়ে উঠবে সাইয়ের জন্য সাফা বা মারোয়া পাহাড়ে চূড়ায় উঠার প্রয়োজন নেই বরং সাত থেকে আট হাত উপরে উঠাই যথেষ্ট সাইর পদ্ধতি সাফা পাহাড়ে উঠে বায়তুল্লাহমুখী হয়ে দাঁড়াবে সম্ভব হলে এখান থেকে কাবা শরীর দেখার চেষ্টা করবে এরপর দুয়ার জন্য হাত উঠাবে তিনবার তাকবীর ও তাহমিদ পড়বে তথা আল্লাহ আকবর এবং আলহামদুলিল্লাহ পড়বে এরপর তাহলিল তথা লাইলাহা ইল্লাল্লাহ ও দুরুদ শরীফ পরে নিজের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য দোয়া করবে এখানে দোয়া কবুল হয় সাফা পাহাড়ে চড়ার সময় এ আয়াতটি পড়তে পারেন আন আলসফাওয়াল মারুয়াতুমিন শাহ ইরাল্লাহ ফিন হগিল বৈতি আতিমার ফিলা গেনা হা আলিহিয়ান ইতুফা বিহিমা এরপর ডান দিকে রাস্তা ধরে স্বাভাবিকভাবে মারওয়া পাহাড়ের দিকে হাঁটতে শুরু করবে সাফা মারোয়ার মাঝে যে স্থানে সবুজ বাতি জ্বলে আছে সেই স্থানে পুরুষদের জন্য খুব দ্রুত হাঁটা মুস্তাহাব মহিলারা এখানেও স্বাভাবিকভাবে হাঁটবে সাই করার সময় বিশেষত যে স্থানটুকু জুড়ে সবুজ বাতি জ্বলে আছে সেই স্থান অতিক্রম করার সময় সম্ভব হলে এই দুয়া পড়বে রব্বা এখরহাম আলম ইনকাজরম মারোয়ায় পৌঁছে কাতারের দাগ দেখে কেবলা নির্ধারণ করে এক কিনারে কেবলামুখী হয়ে দাঁড়াবে এখানেও হাত তুলে দোয়া করবে সাফা পাহাড়ে যেসব জিকির বা দোয়া করা হয়েছিল মারোয়ায়ও সেগুলো করবে এখানেও দোয়া কবুল হয় সাফা থেকে মারোয়ায় আসার মাধ্যমে সাইর এক চক্কর পূর্ণ হল মারোয়া থেকে আবার সাফায় গেলে দ্বিতীয় চক্কর পূর্ণ হবে প্রত্যেকবার সাফা মারোয়ায় উঠে জিকির ও দোয়া করবে এবং সবুজ বাতিযুক্ত স্থানে দ্রুত হাঁটবে এভাবে সাত চক্কর পুরা করবে সপ্তম চক্কর মারোয়ায় শেষ হবে সপ্তম চক্কর শেষে মসজিদুল হারামে বা হারামের যে কোনো স্থানে দুই রাকাত নফল নামায় পড়া মুস্তাহাব সাই করার সময় যদি কোনো নামায় শুরু হয়ে যায় তাহলে সাই স্থগিত করে নামায় শরিক হবে নামায় শেষে যেখানে স্থগিত করা হয়েছিল সেখান থেকে সাই শুরু করবে সাই করার সময় কাদ ঢাকা থাকবে ইহরামের কাপড় বগলের নিচে রাখা যাবে না সাই করার সময় উজু ভেঙে গেলে পুনরায় উজু করা জরুরি নয় কারণ সাইয়ের জন্য পবিত্রতা শর্ত নয় অভিজ্ঞতা তাওয়াফের সাতচক্করে যে সাত ধরনের জিকিরের কথা বলা হয়েছিল সাই সাত চক্করেও সেগুলো আদায় করতে পারেন এতে জিকির করাও হবে আবার চক্করের নাম্বারও মনে থাকবে কোনো ধরনের জিকির না করলেও সাই সহি হবে অনেকে সাফা থেকে মারোয়া এবং মারোয়া থেকে সাফা যাওয়াকে এক চক্কর মনে করে এ ধারণা ভুল সাই করার স্থানটা চারতলা প্রত্যেক তলাই সাই করা যায় তাই বেশি ভিড়ের মধ্যে সাই না করে যেখানে ভিড় কম সেখানে সাই করা ভালো সাইল স্থানে সাফা পাহাড় সংলগ্ন দক্ষিণ দিকে চলন্ত সিঁড়ি আছে সুতরাং তৃতীয় বা চতুর্থ তলায় উঠতেও কোনো কষ্ট হবে না উমরার দ্বিতীয় ওয়াজিব হলক বা তাকশির চুল মুন্ডানো বা ছোট করার আলোচনা সাই করার পর উমরার একটি কাজ বাকি থাকে তা হলো মাথা মুন্ডানো বা চুল ছাটা যাদের চুল এক করের কম আছে তাদের জন্য মাথা মুন্ডানো জরুরি আর যাদের চুল এক করের বেশি আছে তারা মুন্ডাতে না চাইলে পুরো মাথার কিংবা কমপক্ষে মাথার এক চতুর্থাংশে চুল অন্তত এক কর পরিমাণ ছাটবে আর মহিলাদের সমস্ত চুলের অগ্রভাত থেকে কমপক্ষে এক ইঞ্চি পরিমাণ কাটতে হবে চুল ছাটা বা মুন্ডানোর সময় কেবলামুখী হয়ে বসা উত্তম এবং যিনি কাটবেন তিনি মাথার ডান পাশ থেকে শুরু করবেন অভিজ্ঞতা যখন দলের কয়েকজনের সাই শেষ হয়ে যাবে তখন সেলুনে না গিয়ে একজন অন্যজনের চুল কেটে দিবে অনেকে মনে করে প্রথমে একজনের সেলুন থেকে চুল কেটে আসতে হবে অত পর সে অন্যদের চুল কাটতে পারবে এ ধারণা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন মক্কার বাজারে দুই শেত রিয়ালে চুল কাটার উন্নত মানের মেশিন পাওয়া যায় একা কিনতে না পারলে কয়েকজনে মিলে একটা কিনে নিবে মেশিন কিনে বাসায় বসে চুল কাটবে এতে খরচও বাঁচবে আর চুল কাটার শূন্য আদায় করা সম্ভব হবে যেমন কেবলামুখী হয়ে বসা ডান দিক থেকে কাটতে শুরু করা তাছাড়া অন্য ভাইকে ইকরামও করা যাবে চুল কাটা শেষে তামাত্মকারী সম্পূর্ণ হালাল হয়ে যাবে এখন গোসল করে সেলাই করা কাপড় পরতে পারবে এবং সব ধরনের হালাল কাজ করতে পারবে তবে হারামের সীমানার মধ্যে যেসব কাজ নিষেধ তা করতে পারবে না যেমন ঝগড়া করা মারপিট করা শিকার করা গাছ কাটা ইত্যাদি হারামের সীমানা হলো। ঘর থেকে পশ্চিম পূর্ব ও দক্ষিণ দিকে নয় মাইল করে আর উত্তর দিকে তিন মাইল উমরা শেষে মক্কায় থাকা যায় আবার মদিনায়ও যাওয়া যায় তবে যারা মক্কায় থাকবে তাদের কিছু করণীয় আছে যেমন এক পুরুষদের পাঁচ ওয়াক্ত নামায় মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা উল্লেখ্য মক্কা শহর অনেক আগেই মিনা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে বর্তমানে আরাফাকেও মক্কার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আরাফার বাহিরেও মক্কা সহ সম্প্রসারিত হচ্ছে তাই মক্কায় আসার পর মিনা মুজদালিফা ও আরাফায় অবস্থানের দিন সহ মক্কা থেকে বিদায়ের পূর্ব পর্যন্ত যদি কারও এক পাঁচ দিন থাকা হয় তাহলে সে মুকিম বলে গণ্য হবে এবং চার রাকাত ও বিশিষ্ট ফরায় নামায় চার রাকাতই পড়বে অতএব যদি কেউ মুসাফির ইমামের পিছনে নামায় পড়ে তাহলে ইমামে সালাম ফিরানোর পর নিজে নিজে দুই রাকাত পড়ে নিবে আর যদি মক্কায় আসার পর মিনা মুজদালিফা ও আরাফা মিলিয়ে পনের দিন থাকা না হয় তাহলে মক্কা মিনা আরাফা ও মৈদালিফায় কসর করবে অর্থাৎ নিজেরা জামাত করলে বা একাকি পড়লে চার রাকাত বিশিষ্ট ফরায় নামায় দুই রাকাত পড়বে তবে মুকিম ইমামের পিছনে নামায় আদায় করলে চার রাকাতই পড়তে হবে দুই নামায়ের জন্য মহিলাদের মসজিদে না যাওয়া তারা বাসায় নামায় পড়লেই মসজিদে পড়ার চেয়ে বেশি সবাব পাবে তবে কেউ যদি তাওয়াফের জন্য মসজিদে যায় আর তখন নামায় শুরু হয়ে যায় তাহলে মসজিদেই জামাতে শরিক হয়ে যাবে পুরুষরা নিজ নিজ মহিলাদেরকে তাদের নামায়ের জন্য নির্ধারিত স্থানে পাঠিয়ে দেবে যদি নামায়ের আগে তাদেরকে বলে রাখা হয় যে নামায়ের পর আমি অমুক স্থানে থাকব তুমি ওখানে আসবে তাহলে নামায়ের পর তাদের খুঁজে পেতে কষ্ট হবে না তিন প্রত্যেকবার মসজিদে প্রবেশ করা ও বের হওয়ার সময় উভয় ক্ষেত্রের সুন্নাতগুলি আদায় করবে এসব সুন্নাত মুখস্থ না থাকলে নবীজির সুন্নাত নামক কিতাব থেকে দেখে নিবে চার সকল গুনাহের কাছ থেকে বেঁচে থাকা বিশেষ করে কুদৃষ্টি থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি পাঁচ মহিলাদের বেপর্দা না হওয়া বিশেষ করে চেহারা খুলে না রাখা চেহারা খুলে রাখলে নিজেরও গুনাহ হয় অন্য পুরুষদেরকেও গুনাহের কাজে সাহায্য করা হয় হজ্জকারী মহিলা উমরার ইহরাম থেকে হালাল হওয়ার পর পুনরায় হজ্জের ইহরাম বাধার আগ পর্যন্ত স্বাভাবিক নেকাপ করতে পারবে ছয় টিভি না দেখা সাত মোবাইল ক্যামেরা বা এ জাতীয় অন্য কিছু দিয়ে মানুষ কিংবা অন্য কোনো প্রাণীর ছবি না তোলা ভিডিও না করা আত দাড়ি না কাটা যারা এখনো পর্যন্ত দাড়ি রাখতে পারেনি তারা ওই পবিত্র স্থানে গিয়ে দাড়ি রাখার পাক্কা নিয়ত করবে আর ওখানে থাকা অবস্থায় দাড়িতে হাত দেওয়ার চিন্তাও করবে না দাড়ি পুরুষের পৌরুষ ও সৌন্দর্য বৃদ্ধি করে দাড়ি রাখার ক্ষেত্রে স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজন নেই স্ত্রী অপছন্দ করলেও দাড়ি রাখতে হবে দাড়ি অপছন্দ করার অর্থ হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি তাল্লামের সুন্নাতকে অপছন্দ করা আর নবীজি সাল্লাহ আল্লাহ এর কোন সুন্নাতকে অপছন্দ করলে ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে আত বেশি বেশি নফল তাওয়াফ করা মসজিদে আয়েশা থেকে ইহরাম বেধে নফল উমরাও করা যেতে পারে নফল তাওয়াফের নিয়ম হাজরে এর কোনা বরাবর এসে হাজরে আসওয়াদের দিকে মুখ করে দাঁড়াবে এরপর নফল তাওয়াফের নিয়ত করবে অর্থাৎ এভাবে বলবে হে আল্লাহ আমি নফল তাওয়াফের ইচ্ছা করছি আপনি তা সহজ করে দিন এবং কবুল করে নেবে অন্তত কান বরাবর হাত তুলে তাকবিদ দেবে এবং হাতের ইশারায় হাজরে আসোয়াদ চুমু খাবে এরপর সিনা সোজা করে উমরার তাওয়াফের মতো চক্কর দেবে তাওয়াফ শেষে দুই রাকাত নামায় পড়বে জমায়মের পানি পান করবে নফল তাওয়াফের মধ্যে রমল ও ইয়েতিবা নেই নফল তাওয়াফ সাধারণ কাপড়েও করা যায় নফল তাওয়াফের পর সাই নেই এই সময় বেশি বেশি উমরা করার চেয়ে বেশি বেশি নফল তাওয়াফ করা উত্তম নয় তবে কেউ উমরা করতে চাইলে উমরাও করতে পারবে উমরা করার জন্য হারামের সীমানার বাহিরে গিয়ে নতুন করে উমরার ইহরাম বাঁধতে হবে উত্তর দিকে হারামের সীমানা মাত্র তিন মাইল তাই উত্তর দিক থেকে হারামের বাইরে যাওয়া সহজ সাধারণত সকলে এদিক থেকেই হারামের বাইরে যায় উত্তর দিকে হারামের সীমানার পরে তানিন নামক স্থানে মসজিদে আয়সা অবস্থিত এই মসজিদ থেকে হয়রত আয়সারা উমরার জন্য ইহরাম বেঁধেছিলেন এখানে এসে উমরার জন্য নতুন করে ইহরাম বাঁধতে পারবে ইহরামের বিস্তারিত আলোচনা পূর্বে করা হয়েছে ইহরাম বাঁধার পর পূর্ববর্ণিত নিয়মে তাওয়াফ সাই ও হলক করে উমরা শেষ করবে হলকের সময় মাথায় চুল না থাকলেও মাথায় খুর চালাতে হবে তাওয়াফ ও সাই সংক্রান্ত মহিলাদের বিশেষ মশায়াল উমরা ও হজ্জের সকল কাজ নির্বিঘ্নে করার জন্য ঋতুস্রাব বন্ধ থাকে এমন ওষুধ সেবন করতে পারবে তবে এ কারণে যেহেতু শরীরের ক্ষতি হয় তাই এরূপ না করা উত্তম হায়ে ও নেফাস অবস্থায় তাওয়াফ করা নিষেধ এ অবস্থায় মসজিদে হারামেও প্রবেশ করা যাবে না তাই ওই দিনগুলোতে হোটেল বা বাসায় অবস্থান করবে এবং জিকিরায়কার দুয়া ইত্যাদিতে মশকুল থাকবে বাজে ও বেহুদা কথাবার্তা থেকে সম্পূর্ণ বেঁচে থাকবে হায়ে অবস্থায় কুরআন মাজিদ দেখে কিংবা মুখস্থ পরা নিষেধ তবে তালবিয়া সহ সব ধরনের জিকিরায়কার করা যাবে হায়ে বন্ধকারী ওষুধ সেবন করার পর তা বন্ধ থাকলে হায়ে নির্ধারিত দিনগুলোতেও তাওয়াফ করা যাবে ধীরের মধ্যে মহিলাগণ নফল তাওয়াফ করতে যাবে না যখন ভিড় কম থাকে তখন পুরুষ থেকে যথাসম্ভব পৃথক হয়ে তাওয়াফ করবে অন্যথায় নফল তাওয়াফ করার প্রয়োজন নেই বর্তমানে হাজরে আসওয়াদে পুরুষদের ভিড় লেগেই থাকে তাই মহিলাদের জন্য সরাসরি হাজরে আসওয়াদ চুম্বন করতে যাওয়া ঠিক নয় মনে রাখতে হবে নেকি অর্জন করতে গিয়ে যেন গুনাহনা হয়ে যায় মহিলাদের তাওয়াফের রমল ও ইয়েতিবা নেই তাছাড়া মহিলারা এত দ্রুত হাঁটবে না যাতে শরীরের অবকাঠামো ও সৌন্দর্য প্রকাশ পায় ধীর থাকলে তাওয়াফের দুই রাকা তো ওয়াজিব নামায় মাকামে ইব্রাহিমের পিছনে পড়ার প্রয়োজন নেই বরং যেখানে সহজ হয় সেখানেই আদায় করবে এক্ষেত্রে মহিলাদের জন্য নির্ধারিত স্থানে নামায় পড়াই ভালো মুলতায়ামে পুরুষদের ভিড় থাকলে সেখানেও যাবেন না আজকাল সর্বক্ষণ ভিড় লেগেই থাকে সুতরাং মুলতায়ামে না যাওয়া উচিত তাওয়াফ করা অবস্থায় হায়ে শুরু হয়ে গেলে তাওয়াফ বন্ধ করে মসজিদের বাইরে বাসায় বা হোটেলে চলে যাওয়া জরুরি সেক্ষেত্রে তিন চক্কর বা তার চেয়ে কম হয়ে থাকলে পবিত্র হওয়ার পর নতুন করে তাওয়াফ শুরু করবে চার বা চারের অধিক চক্কর হয়ে থাকলে তাওয়াফের ওয়াজিব আদায় হয়ে যায় তাই পবিত্র হওয়ার পরে বাকিগুলো পুরা করা উত্তম জরুরি নয় সাই সময় সবুজ বাতিযুক্ত স্থানে যেখানে পুরুষরা খুব দ্রুত হাঁটে মহিলারা স্বাভাবিকভাবে হাঁটবে মহিলারা হায়নেফাস অবস্থায় তাওয়াফ করতে না পারলেও সাই করতে পারবে কারণ সাইর জন্য পবিত্রতা শর্ত নয় হজ্জের ফরয় তিনটি সম্প্রতি মোয়াল্লিম্বন সাত ই জিলহজ্জ রাত থেকে হাজিদেরকে মিনায় নিয়ে শুরু করে তাই আমরা সাত ই জিলহজ্জ থেকে হজ্জের কার্যাবলীর আলোচনা শুরু করব তবে মূল আলোচনার পূর্বে সংক্ষেপে হজ্জের ফরয় এবং ওয়াজিবগুলো উল্লেখ করছি হজ্জের ফরয় তিনটি এক ইহরাম বাধা দুই উকুফে আরাফা অর্থাৎ নয় ই জিলহজ্জ জোহরের পর থেকে দশই জিলহজ্জের শুভহে সাদিকের আগ পর্যন্ত সামান্য সময়ের জন্য হলেও আরাফায় অবস্থান করা তিন তাওয়াফে জিয়ারাত করা অর্থাৎ দোষী জিলহজ থেকে বাড়ি জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত সময়ের মধ্যে হজ্জের তাওয়াফ করা হজ্জের ওয়াজিব সমূহ এক নয় ই জিলহজ রাতের শেষে অর্থাৎ শুভহে সাদিক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত উকুফে মুদালিফার সময় উক্ত সময়ের মধ্যে এক মিনিটের জন্য যদি কেউ মুজদালিফার সীমানায় আসে তাহলে উকুফে মুজদালিফার ওয়াজিব আদায় হয়ে যাবে দুই সাফা মারোয়ার মাঝে সাই করা তিন নির্দিষ্ট দিনগুলোতে জামারাতে কঙ্কর মারাচার। কিরান বা তামাত্মকারের জন্য কুরবানি করা পাঁচ হালাল হওয়ার জন্য মাথা চুল মুন্ডানো বাছাটা ছয় মিকাতের বাইর থেকে আগমনকারীদের জন্য বিদায় তাওয়াফ করা মিনায় যাওয়ার প্রস্তুতি মিনায় অতি প্রয়োজনীয় জিনিসপত্র নেয়ার জন্য সর্বোচ্চ দুই তিন কেজি ওজনের ছোট্ট একটি ব্যাগ নিবে বড় ব্যাগ বাসায় রেখে যাবে অন্যথায় মিনা আরাফা ও মুজদালিফায় প্রচণ্ড ভিড়ের মাঝে বড় ব্যাগ বা লাগেজ নিয়ে মুশিবতে পড়তে হবে ছোট ব্যাগে এক সেট ইহরামের কাপড় প্লেট গ্লাস ওষুধ ও টিস্যু পেপার নেবে একটা হাওয়াই বালিশ ও একটা গায়েডা চাদর নিতে পারে শীতকাল হলে প্রয়োজনীয় গরম কাপড় নিতে ভুলবে না স্ত্রীর সাথে থাকলে ইচ্ছা পুরা করে নেবে ইহরাম বাধার আগে দাড়ি মোচ ঠিক করে নেবে এবং শরীরের অবাঞ্ছিত লোম কেটে ফেলবে পূর্বে বর্ণিত নিয়ম অনুযায়ী ইহরাম বেঁধে নেবে এখন শুধু হজ্জের ইহরাম বাঁধবে নিয়তের মধ্যে বলবে হে আল্লাহ আমি হজ্জের ইচ্ছা করছি তুমি তা সহজ করে দিও এবং কবুল করে নিও এই নিয়ত করে তাল বিয়া পড়লেই ইহরাম বাধা হয়ে যাবে পুরুষদের জন্য মসজিদে হারামে গিয়ে ইহরাম বাধা ভালো মহিলাদের জন্য নিজ বাসা বা হোটেলে ইহরাম বাধা ভালো ইহরাম বাধার পর থেকে তালবিয়া পড়তে শুরু করবে বেশি বেশি তালবিয়া পড়বে দশই জিলহজ জামারায় আকাবা তথা বড় শয়তানের কাছে পৌঁছা পর্যন্ত তালবিয়া পড়তে পারবে জামারায় আকাবায় কঙ্কর নিক্ষেপ শুরু করার সাথে সাথে তালবিয়া পড়া পরা বন্ধ করে দেবে আর ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ থেকে কঠোরভাবে বেঁচে থাকবে দশ থেকে বাড়ি জিলহজ্জের মধ্যে হজ্জের ফরয় তাওয়াফের পরে সাই করা ওয়াজিব কেউ চাইলে এই সাইটা আগেও করে নিতে পারে আগে এই সাই করতে চাইলে হজ্জের ইহরাম বাধার পর একটা নফল তাওয়াফ করে হজ্জের ওয়াজিদ সাই নিয়েতে সাই করবে পরবর্তীতে হজ্জের ফরয় তাওয়াফ করার সময় সাই করতে হবে না বর্তমানে সাধারণত সাতই রাতে মোয়াল্লিম হাজিদেরকে মিনায় নিয়ে যায় তাই যারা আগে সাই করতে চায় তারা আসরের আগে ইহরাম বেঁধে নেবে আসরের পর নফল তাওয়াফ করে সাই করবে মিনায় যাওয়ার সময় হলে যারা পৎখাচ চিনে না তারা মুআল্লিম সাহেবের গাড়ির জন্য অপেক্ষা করবে মুআল্লিম সাহেবের গাড়িতে করে মিনার তাবুতে যাবে আর যারা পথঘাত চিনে অর্থাৎ যারা মিনায় গিয়ে নিজের তাবু খুঁজে বের করতে পারবে বলে মনে করে তারা সাত ইজিল হজ মিনায় না গিয়ে আট ইজিল হজ মিনায় যেতে পারে সেক্ষেত্রে আট তারিখ সকালে ইহরাম বাঁধবে এরপর অগ্রিম সাই করতে চাইলে নফল তাওয়াফ করে সাই করে নিবে অন্তত ছোট্ট ব্যক্তি হাতে নিয়ে সাফা মারোয়ার পূর্ব পাশের চত্বরে আসবে এখানে এসে একটা টানেল দেখতে পাবে তার প্রবেশপথে লেখা রয়েছে নাফাকুল তারিতি মোসাটি অর্থাৎ পায়দল পথচারীদের ট্যানেল এই ট্যানেল দিয়ে পূর্বদিকে তিন মাইল হাঁটলে মিনায় পৌঁছে যাবে আট ই জিলহজ্জ করণীয় মূলত আট ই জিলহজ সূর্যোদয়ের পর মিনার উদ্দেশ্যে রওনা হওয়া সুন্নাত যারা আগেও হজ্জ করেছে এবং রাস্তাঘাট সম্পর্কে অভিজ্ঞ তারা এই সুন্নাতের উপর আমল করে আট তারিখ সকালে মিনায় যেতে পারে আট ই জিলহজ মিনায় অবস্থান করা সুন্নাত অবস্থান ছাড়া এদিন মিনায় হজ্জের অন্য কোনো কাজ নেই অভিজ্ঞতা বর্তমানে হাজিদের সংখ্যা বেড়ে যাওয়ায় একসাথে সকল হাজির জন্য মিনায় স্থান সংকুলন হয় না এ কারণে অনেক হাজির খিমা মুজদালিফার সীমানায় পড়ে যায় তো এ ক্ষেত্রে কথা হল কারো খিমা যদি মুজদালিফার সীমানায় পড়ে যায় তাতেও তার মিনায় অবস্থানে সুনাত আদায় হয়ে যাবে আবার উকুফে মুজদালিফাও ওই তাবুতে করলেই চলবে এছাড়া এক শূন্য ই জিলহজ সকালে মিনায় যেতে হয় সেক্ষেত্রেও ওই তাবুতে থাকলেই চলবে তবে কঙ্কর মারার সময় অবশ্য মিনায় যেতেই হবে মিনায় পাঁচ ওয়াক্ত নামায় আট তারিখের জোহর আসর মাগরিব, এশা ও নয় তারিখের ফজর পড়া মুস্তাহাব মিনায় অবস্থানকালে করণীয় পাঁচ ওয়াক্ত নামায় জামাতের সাথে পড়া খো বেশি বেশি কুরআন তিলাওয়াত ও জিকিরায়কার করা গ হজ্জের মাসাইলের তালিম করা ঘওয়া নয় তারিখ ফজরের নামায়ের পর থেকে তাকবীরে তাসরিক পড়তে শুরু করা নামায় শেষে প্রথমে তাকবীরে তাসরিক পড়া এরপর তালবিয়া পরা তাকবীরে তাসরিকের আমলতের তারিখ আসল পর্যন্ত চলবে নয় ই জিলাহজ্জেল আমল সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হওয়া বর্তমানে মোয়াল্লিমরা আট তারিখ রাতেই অনেককে আরাফায় পৌঁছে দেয় আবার কেউ ভিড়ের ভয়ে আট তারিখ রাতেই আরাফায় চলে যায় অথচ যথাসম্ভব আট তারিখ রাতে আরাফায় না যাওয়া উচিত কারণ আট তারিখ রাতে আরাফায় থাকলে কোনো সবাব হয় না পক্ষান্তরে আট তারিখ মিনায় রাত্রি যাপন করা সুন্নাত নয় তারিখ ফজুরের নামায় মিনায় পড়া সুন্নাত সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফায় রওনা করা মুস্তাহাব সুতরাং আট তারিখ রাতে আরাফায় না গিয়ে মিনায় অবস্থান করা উচিত তবে কারো সব সাথী যদি চলে যায় আর নিজের ও আরাফায় হেঁটে যাওয়ার এবং তাবু খুঁজে পাওয়ার পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে সাথীদের সাথে চলে যাওয়াই ভাল কিন্তু মুস্তাহাব হল নয় তারিখ সূর্যোদয় পরে আরাফায় যাওয়া আরাফায় যাওয়ার পথে তালবিয়া তাকবীর তাহলিল ও অন্যান্য জিকির এবং দুরুদ শরীফ পড়তে থাকবে জাবালে রহমত দৃষ্টিবোচর হলে বেশি বেশি জিকির দুয়া ও ইস্তিকফার করতে থাকবে আরাফায় করণীয় আরাফায় পেছে জোহরের আগেই গোসল করে ফেলবে উকুফের জন্য গোসল করা সুন্নাত গোসল করা সম্ভব না হলে উয়ু করে নেবে খানাপিনা ও অন্যান্য জরুরত থেকে ফারেক হয়ে নেবে অবশ্য খাবার নির্দিষ্ট সময় মোয়াল্লিম সরবরাহ করবে সুতরাং খাবারের জন্য বিশেষ কোনো ফিকির করার প্রয়োজন নেই নিস্তাবুতে জামাতের সাথে আওয়াল ওয়াক্তে জোহরের নামায় আদায় করবে বিশেষ দ্রষ্টব্য আরাফায় জোহর আসর একসাথে জোহরের ওয়াক্তে পড়বে ওই সকল হাজিগঞ্জারা মসজিদে নামিরায় আমিরুল হজ্জ এর ইমামতিতে নামায় পড়ে কিন্তু যারা তাঁবুতে নামায় পড়ে তারা স্বাভাবিক নিয়মে জোহরের ওয়াক্তে জোহর আর হানাফি মায়হাবমতে হাব আসরের ওয়াক্তে আসর পড়বে তবে কেউ যদি তাঁবুতে জোহর আসর একত্রে পরে ফেলে তাহলে তার সাথে তর্কবিতর্কে জড়াবে না আরাফার দিনের নফল রোয়া হাজিদের জন্য না রাখা ভাল কেননা পরের দিন হজ্জের অনেক কাজ করতে হবে তাই নয় তারিখ রোয়া রাখলে দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা আছে ফলে কাজগুলো পালনের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে যেখানে উকুফ গ্রহণযোগ্য নয় আরাফার ময়দানে মসজিদে নামিরা সংলগ্ন পশ্চিম দিকের কিছু নিচু স্থানকে বতনে ওড়ানা বলে এখানে অবস্থান করলে উকুফে আরাফার ফরয় আদায় হবে না নয় ই জিলহদ সূর্যাস্তের পর করণীয় সূর্যাস্তের পর গরিবের নামায় না পড়ে আরাফা থেকে মুয়দালিফায় রওনা করতে হবে মুজদালিফা আরাফার মতোই একটা ময়দান নয় তারিখ দিবাগত রাতে ফজরের নামায়ের পর মুয়দালিফায় উকুফ করা আজিব অনেকে সূর্যাস্তের আগেই আরাফা থেকে আলিফায় রওনা করে তাদের একাজ সম্পূর্ণ অজ্ঞতা প্রসূত ভুল যারা সূর্যাস্তের আগে আরাফার সীমানার বাইরে যাবে তারা যদি সূর্যাস্তের পূর্বে ফিরে না আসে তাহলে তাদের উপর ওয়াজিব হবে তবে কেউ যদি সূর্যাস্তের আগে বাসে উঠে বসে থাকে তাহলে তাতে কোনো সমস্যা নেই কিন্তু খেয়াল রাখতে হবে সূর্য অস্ত যাওয়ার আগে বাস যেন আরাফার সীমানার বাইরে না যায় উল্লেখ্য আরাফা থেকে মুজদালিফায় যাওয়ার জন্য কয়েকটি প্রশস্ত পায়দল চলার রাস্তা আছে বাসে করে যাওয়ার চেয়ে এ রাস্তা দিয়ে পায়দল যাওয়া বেশি নিরাপদ মুজদালিফায় যাওয়ার পথে বেশি বেশি তালবিয়া তাকবির তাহলিল তাসবিহ দুরুদ ও ইস্তিকফার পড়তে থাকবে মুজদালিফায় পেছে ঈশার ওয়াক্তে এক আয়ান ও এক ইকামাত দিয়ে প্রথমে মাগরীব এরপর কোন রকম বিরতি না দিয়ে অর্থাৎ মাগরিবের পর সুন্নাত নফল বা অন্য কোনো কাজে মশকুল না হয়ে ঈশা পড়তে হবে এক্ষেত্রে ঈশার নামায় ইকামাত দেওয়ার প্রয়োজন নেই তবে মাগরিব পরে যদি অন্য কোনো কাজ করা হয় তাহলে ঈশার জন্য ভিন্ন ইকামাত দিতে হবে মুজদালিফায় একত্রে মাগরি বিষা পড়ার এই হুকুম জামাতে ও একাকি নামায় পড়নেওয়ালা উভয়ের জন্য মহিলাদের জন্য এই হুকুমের ক্ষেত্রে কোনো ভিন্নতা নেই অর্থাৎ তারাও মাগরী বিষা ঈশার ওয়াক্তে পড়বে ঈশা আদায়ের পর মাগরিবের সুন্নাত পড়বে তারপর ঈশার সুন্নাত ও বিতির পড়বে ঈশার ওয়াক্তের মধ্যে মূলদালিফায় পেছা সম্ভব না হলে পথে মাগরিব ও ঈশা পড়ে নিবে এরপর ঘটনাক্রমে ঈশার ওয়াক্ত শেষ হওয়ার আগেই যদি মূলদালিফায় পৌঁছে যায় তাহলে মাগরীব ঈশা পুনরায় পড়তে হবে তাই এ ধরনের ক্ষেত্রে উত্তম হল ঈশার ওয়াক্ত বিশ থেকে পঁচিশ মিনিট বাকি থাকতে নামায় পড়তে দাঁড়ানো যাতে নামায় শেষ হওয়ার সাথে সাথে ওয়াক্ত ও শেষ হয়ে যায় আর দুইবার নামায় পড়তে না হয় কেউ ঈশার ওয়াক্ত হওয়ার আগে মুয়দালিফায় পৌঁছে গেলে তখন মাগরীব পড়বে না বরং ঈশার ওয়াক্ত হওয়ার পর মাগরীব ইসা একত্রে পড়বে অভিজ্ঞতা মুজদালিফা আরাফা থেকে তিন থেকে চার মাইল দূরে আরাফা থেকে গাড়িতে ও পায়ে হেঁটে উভয়ভাবে মুজদালিফায় যাওয়া যায় তবে গাড়ি যোগে গেলে পথ কম হওয়া সত্ত্বেও প্রচণ্ড ভিড়ের কারণে পথে ঈশার ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই যাদের হাঁটার ক্ষমতা আছে তাদের জন্য হেঁটে যাওয়াই ভালো বিশেষ দ্রষ্টব্য আরাফা ও মুজদালিফার মাঝে প্রায় পাঁচ কিলোমিটার প্রশস্ত একটা ময়দান আছে সেখানে অনেক টয়লেট ও গাছপালা আছে যারা আরাফা থেকে হেঁটে মুজদালিফায় যায় তাদের অনেকে এই মাঠকে মুজদালিফা মনে করে এখানে অবস্থান নেয় আর এখানেই মাগুরি বিষা একত্রে আদায় করে অথচ এখানে মাগুরি বিষা একত্রে আদায় করা যায় নেই আর ফজরের পরে এখানে উকুফ করলে মুজদালিফায় উকুফ করার ওয়াজিবও আদায় হবে না যারা এই ভুলের শিকার হবে তাদের উপর দম ওয়াজিব হবে নয় ই জিলহজ্জ দিবাগত রাতে মৈদালিফায় থাকা শূন্যতে মোয়াক্কাদা নয় ই জিলহজ্জ এ রাতে করণীয় সাধারণত আরাফা থেকে মুইদালিফায় আসতে আসতে হাজীবন ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েন তাই ঈশান নামায় পড়ে খানা খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়বে যাতে শুভয়ে সাদিকের পর গুরুত্বপূর্ণ সময়ে আমলে মশকুল থাকতে পারে তবে পক্ষে সম্ভব হলে চার রাকাত নফল নামায় এবং কিছু দুয়াদুরুদ ও জিকি রায়কার করতে পারলে ভালো এখান থেকে ছোলা বুটের মতো কিংবা সর্বোচ্চ খেজুরের বিচির আকৃতির সাতটি পাথর সংগ্রহ করে রাখবে কেননা দশ তারিখ বড় শয়তানকে মারার জন্য সাতটি পাথর মুইদালিফা থেকে সংগ্রহ করে রাখা মুস্তাহাব মুজদালিফায় উকুফের সময় নয় তারিখ দিবাগত রাতের শেষে অর্থাৎ শুভহে সাদিক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত উকুফে মুইদালিফার সময় উক্ত সময়ের মধ্যে এক মিনিটের জন্য যদি কেউ মুইদালিফার সীমানায় আসে তাহলে উকুফে মুজদালিফার ওয়াজিব আদায় হয়ে যাবে তবে শুভহে সাদিক থেকে নিয়ে চারদিক ভালোভাবে ফর্সা হওয়া পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা সুন্নাত কেউ যদি শুভহে সাদিকের আগে মুজদালিফা ত্যাগ করে কিংবা সূর্যোদয়ের পরে মুজদালিফায় আসে তাহলে ওয়াজিব আদায় হবে না অতএব তাকে দম দিতে হবে তবে কেউ অসুস্থার কারণে মুজদালিফায় আসতে না পারলে কিংবা মহিলারা ভিড়ের কারণে মুজদালিফায় উকুফ করতে না পারলে তাদের উপর দম ওয়াজিব হবে না উকুফের সময় করণীয় আওয়াল ওয়াক্তে ফজরের নামায় পড়ে নেবে এরপর চারদিক বেশ ফর্ষা হওয়া পর্যন্ত উকুফ করবে দাঁড়িয়ে কিংবা খোলা আকাশের নিচে উকুফ করার প্রয়োজন নেই তাবু মুজদালিফায় পড়ে থাকলে নিজ তাবুতে বসেই উকুফ করবে আরাফায় উকুফের সময় যে যে আমল করা হয়েছে এখানেও সেগুলো করবে অর্থাৎ তালবিয়া তাকবির তাহলিল তাসবিহ দুরুদ দোয়া ও ইস্তিকফারে মশকুল থাকবে কোন প্রকার বেহুদা কথাবার্তায় লিপ্ত হবে না দশ তারিখের প্রথমে কাজ কি হজ্জের দশ তারিখ হজ্জের গুরুত্বপূর্ণ অনেক কাজ রয়েছে নিম্নে ধারাবাহিকভাবে সেগুলোর বিস্তারিত বর্ণনা দেওয়া হল দশ তারিখের প্রথম কাজ শুধু বড় শয়তানকে পাথর মারা এটা হজ্জের অন্যতম ওয়াজিব আমল। চারদিক যখন বেশ ফর্ষা হবে তখন সূর্যোদয়ের কিছুক্ষণ পূর্বে মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করবে সূর্যোদয়ের সময় বা তারপরে মিনার উদ্দেশ্যে রওনা করা খেলাফে সুন্নাত পথে বেশি বেশি কালবিয়া পড়তে থাকবে যাদের মিনার তাঁবু মুজদালিফায় পড়েছে তাদের এখনই তাঁবু থেকে বের হওয়ার প্রয়োজন নেই তারা উকুফ শেষে নাস্তা করে খোঁজখবর নিয়ে ভিড় কম হয় এমন সময়ে বড় শয়তানকে পাথর মারতে বের হবে পাথরের ধরন কেমন হবে দশ তারিখ বড় শয়তানকে মারার জন্য যে পাথর সংগ্রহ করা হবে এবং পরবর্তী দিনগুলোতে যেসব পাথর মারা হবে সেগুলোর আকার হবে ছোলা বুট কিংবা সর্বোচ্চ খেজুরের বিচির মতো বড় পাথর মারা মাকরু। পাথর পবিত্র হতে হবে অপবিত্র পাথর মারা মাকড়ু অপবিত্র হওয়ার আশঙ্কা থাকলে ধুয়ে নিলেই চলবে পাথর পবিত্র হোক কিংবা অপবিত্র হোক সর্বাবস্থায় ধুয়ে নেওয়া মুস্তাহাব বড় পাথর ভেঙে টুকরা টুকরা করে নেওয়াও মাকরু। তাই ছোট ছোট পাথর সংগ্রহ করে নেবে দশ তারিখের পাথর মুজদালিফা থেকে সংগ্রহ করাই মুস্তাহাব তবে পরবর্তী দিনগুলোর পাথর যে কোনো স্থান থেকেই সংগ্রহ করতে পারবে কিন্তু শয়তানের উদ্দেশ্যে নিক্ষিপ্ত পাথর যা শয়তানের আশেপাশে পড়ে আছে সেগুলো সংগ্রহ করা যাবে না জামারা সমূহরে পরিচয় মিনা থেকে মক্কায় যাওয়ার পথে মসজিদে খায়ফের নিকটে পাথর নিক্ষেপের প্রথম স্থানকে ছোট শয়তান বা জামারা সুব্রাক বলে পাথর নিক্ষেপের দ্বিতীয় স্থানকে মেজ শয়তান বা জামারা উস্তাহ বলে মিনার পশ্চিম প্রান্তের পাথর নিক্ষেপের সর্বশেষ স্থানকে বড় শয়তান বা জামারা আকাবাহ বলে দশ তারিখ বড় শয়তানকে পাথর মারার সময় বড় শয়তানকে পাথর মারার সময় চব্বিশ ঘণ্টা অর্থাৎ নয় তারিখ দিবাগত রাতের শুভহে সাদিক থেকে দশ তারিখ দিবাগত রাতের শুভহে সাদিক পর্যন্ত তবে দশ তারিখ সূর্যোদয়ের পর থেকে সূর্য ধলে যাওয়ার আগ পর্যন্ত মুস্তাহাব সময় সুবহে সাদিকের পর সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত এবং সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত বৈধ সময় কিন্তু সুবহে সাদিকের পর যেহেতু উকুফে মৈদালিফা করতে হয় তাই এ সময় পাথর নিক্ষেপের সুযোগ নেই তবে তখন ভিড় কম থাকায় মহিলারা কিছুক্ষণ উকুফ করে পাথর মারতে পারবে সূর্যাস্তের পর থেকে শুভহে সাদিক পর্যন্ত মাকরুহ সময় তবে ধীরের কারণে মহিলা কিংবা মায়ুর ব্যক্তিরা রাতে পাথর মারলে মক্রূহ হবে না উল্লেখিত সময়ের মধ্যে যখন ভিড় কম থাকে খোঁজখবর নিয়ে তখন পাথর মারতে যাবে পুরুষরা দিনে পাথর মারা শেষ করতে চেষ্টা করবে সাধারণত রাতের বেলা ভিড় কম হয় তাই মহিলাদেরকে রাতের বেলা পাথর মারতে নিয়ে যাবে বর্তমানে ভিড়ের যে অবস্থা তাতে দুর্বল মায়ের বয়স্ক পুরুষরাও যদি আসরের পরে বা রাতে পাথর মারতে যায় তাহলে পরিস্থিতির কারণে ইনশাল্লাহ মাকরুহ হবে না তালবিয়া বন্ধ পাথর মারতে যাওয়ার সময় পথে বেশি বেশি তালবিয়া পড়বে কারণ কিছুক্ষণ পরই তালবিয়া বন্ধ করে দিতে হবে বড় শয়তানের কাছে পৌঁছে প্রথম পাথর নিক্ষেপের পূর্ব মুহূর্তে তালবিয়া পরা বন্ধ করে দেবে এখন থেকে হজ্জের শেষ পর্যন্ত আর তালবিয়া পরা যায় নেই পাথর নিক্ষেতের পদ্ধতি সম্ভব হলে মিনাকে ডানে আর কাবা শরীফকে বামে রেখে স্তম্ভগুলোর দক্ষিণ পাশে চেহারা উত্তরমুখী করে দাঁড়াবে অন্যথায় যেভাবে সম্ভব দাঁড়াবে অতপর ডান হাতের বৃদ্ধা ও শাহাদাত আঙ্গুলি দ্বারা পাথর ধরে প্রতিবার একটি করে সাতবারে সাতটি পাথর নিক্ষেপ করবে বিরতি না দিয়ে ধারাবাহিকভাবে সাতটি পাথর নিক্ষেপ করা শূন্যাক পাথর দেয়ালের বেষ্টনীর মধ্যে ফেলতে হবে কোনো পাথর যদি বেষ্টনীর মধ্যে না পড়ে তাহলে সেটা ধর্তব্য হবে না সেটার স্থানে আরেকটি পাথর নিক্ষেপ করতে হবে তাই অতিরিক্ত দুই তিনটি পাথর সাথে রাখা ভালো বেষ্টনীর ভিতর যে খুঁটি বা দেয়াল আছে যাকে শয়তান বলা হয় তার গায়ে পাথর মারার প্রয়োজন নেই তবে খাম্বার গোড়ায় পাথর ফেলতে পারলে ভালো একসাথে সাতটি পাথর মারলে একটি ধরা হবে বাকি ছয়টি পুনরায় মারতে হবে সপ্তম পাথর নিক্ষেপের পর দ্রুত ওখান থেকে চলে আসবে ওখানে দাঁড়িয়ে কোনো দুয়াদুরুদ পড়বে না ফিরার পথে হাঁটতে হাঁটতে দুয়াদুরুদ পড়তে পারবে তবে তালবিয়া পড়বে না অভিজ্ঞতা পাথর মারার স্থানটা কয়েক তলা বিশিষ্ট একটা রাস্তা এক এক তলায় চলে গেছে যে তলা থেকে পাথর মারার ইচ্ছা আগে থেকে চিন্তাভাবনা করে সে তলার রাস্তা ধরবে যে তলায় ভিড় কম হবে বলে মনে হবে সে তলা থেকে পাথর মারবে অনেকে প্রতীকী শয়তানের খুঁটির গায়ে জুতা ছাতি ইত্যাদি নিক্ষেপ করে এটা নেই। উল্লেখ্য শয়তানের খুঁটির চতুর্পাশে যে দেয়াল আছে ভিড় এড়িয়ে এ দেয়ালের পশ্চিম পাশে চলে গেলে ভিড় অনেক কম হয় এ সুযোগ নেওয়া যেতে পারে মুজদালিফা থেকে জামারাত পাথর মারার স্থানসমূহ ও মক্কা শরীফের দূরত্ব মৈদালিফা থেকে জামারাতের দিকে যাওয়ার সময় মিনাশী মানা শুরুর স্থান থেকেই তায়ে হাটার টিনশের রাস্তা শুরু হয় এখান থেকে জামারাতের দূরত্ব তিন কি মি অতপর ছোট শয়তান থেকে মেজ শয়তানের দূরত্ব তিনশত মিটার এবং মেজ শয়তান থেকে বড় শয়তানের দূরত্ব তিনশত ত্রিশ মিটার বড় শয়তান থেকে সামনের দিকে অর্থাৎ পশ্চিম দিকে প্রায় এক কিলোমিটার চলার পর বাম দিকে হারাম শরীফে যাওয়ার পায়ে হাটার রাস্তা আসে এখান থেকে আরও এক কিলোমিটার চলার পর পাহাড়ের ভেতরে সুরঙ্গপথ শুরু হয় পরপর দুটি সুরঙ্গ পথের দৈর্ঘ্য দেড় কিলোমিটার মিনার দিক থেকে হারামে আসার সময় মধ্যম গতিতে হাঁটলে উভয় সুরঙ্গ অতিক্রম করতে প্রায় বাইশ থেকে পঁচিশ মিটার সময় লাগে মোট কথা বড় শয়তান থেকে সুরঙ্গ পথে মাওলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি তোয়াসাল্লাম পর্যন্ত দূরত্ব প্রায় সাড়ে তিন কিলোমিটার অন্যকে দিয়ে পাথর মারানো নিজের পাথর নিজে মারাও আজীব নিজে সুস্থ ও সক্ষম থাকা অবস্থায় অন্যকে দিয়ে পাথর মারানো যায় নেই তবে কেউ যদি এমন অসুস্থ হয় যে দাঁড়িয়ে নামায় পড়তে পারে না কিংবা পাথর মারতে গেলে রোগ বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা হয় তাহলে সে অন্যের মাধ্যমে পাথর মারাতে পারবে এই হুকুম পুরুষ মহিলা সবার জন্য সমানভাবে প্রযোজ্য কোন মহিলা যদি ভিড়ের অজুহাতে অন্যকে দিয়ে পাথর মারায় তাহলে তার পাথর মারার ওয়াজিব আদায় হবে না মারুর ব্যক্তির পক্ষ থেকে পাথর মারতে হলে তার অনুমতি লাগবে অনুমতি ছাড়া পাথর মারলে ওয়াজিব আদায় হবে না তবে ছোট বাচ্চা অচেতন ও পাগলের অনুমতি ছাড়াই তাদের অভিভাবকগণ তাদের পক্ষ থেকে পাথর মারতে পারবে সময় মতো পাথর মারতে না পারলে দশ তারিখ দিবাগত রাতের শুভয়ে সাদিকের আগে বড় শয়তানকে পাথর মারতে না পারলে দম ওয়াজিব হবে তেমনিভাবে কেউ যদি কোনো সমস্যার কারণে পরবর্তী দিনগুলোতে পাথর মারতে না পারে তাহলেও তার উপর দম ওয়াজিব হবে আর এই তিন দিনের জন্য একটি দমি যথেষ্ট হবে দশ তারিখের দ্বিতীয় কাজ কুরবানি করা কুরবানি করা এটাও ওয়াজিব আমল বড় শয়তানকে পাথর মারার পর তামাত্তু ও কিরান হজ্জকারীর জন্য হজ্জের কুরবানি করা ওয়াজিব ইফরাদ হজ্জকারীর জন্য কুরবানি করা ওয়াজিব নয় তবে করতে পারলে ভালো কুরবানীর পশু কেমন হবে ঈদুল আয়হার কুরবানীর পশুর ক্ষেত্রে যেসব শর্ত রয়েছে হজ্জের কুরবানীর পশুর ক্ষেত্রেও সেসব শর্ত প্রযোজ্য অতএব উট পাঁচ বছরের গরু মহিষ দুই বছরের ছাগল দুম্বা এবং ভেড়া এক বছরের হতে হবে উট গরু ও মহিষের মধ্যে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে যা সামর্থ্য আছে তার জন্য উট কুরবানি করা উত্তম মানসিক পি চার সাত আট অভিজ্ঞতা কুরবানি দুইভাবে করা যেতে পারে এক উত্তর পাশে মোয়াইসিন নামক একটা ক্যাম্প আছে যে কেউ ওখানে গিয়ে বকরি কিনে নিজ হাতে জবাই করতে পারে অথবা ওখানে যারা পশু বিক্রি করে তাদের বললে তারা সামনেই বকরি জবাই করে দেবে দুই মক্কায় বাইতুল্লাহ শরীফের দক্ষিণে তিন মাইল দূরে হালাকা ও নাক্কাসা নামক পশু বিক্রির দুইটি বাজার আছে কেউ চাইলে ওই বাজারে গিয়ে পশু কিনে কোরবানি করতে পারে আবার এমনও করা যেতে পারে যে পুরা কাফেরার পক্ষ থেকে নির্ভরযোগ্য চার থেকে পাঁচ জন লোক বাজারে যাবে তারা পশু কিনে প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন নিয়ত করে জবাই করবে উল্লেখ্য বর্তমানে অনেকে ব্যাংকের মাধ্যমে কুরবানি করায় অথচ ব্যাংকের মাধ্যমে কুরবানি করানো সতর্কতার পরিপন্থী কেননা ব্যাংক কর্তৃপক্ষ যে সময়ে কুরবানি করার কথা বলে সাধারণত সে সময়ের মধ্যে কুরবানি করতে পারে না তো যদি তাদের দেওয়া সময় পর্যন্ত অপেক্ষা করে মাথা মুন্ডানো হয় বা চুল ছাটা হয় আর কুরবানীর পশু তখন পর্যন্ত জবাই করানো হয় তাহলে কুরবানীর আগে মাথা মুন্ডানোর অপরাধে দম ওয়াজিব হবে কারণ তামাত্তু ও কিরান হজ্জকারীর জন্য কুরবানি করার আগে মাথা মুন্ডানো বা চুলছাটা নিষেধ অথচ সে জানতেই পারবে না যে তার উপর ওয়াজিব হয়েছে এভাবে তার হজ ত্রুটিযুক্ত থেকে যাবে তাই যথাসম্ভব ব্যাংকের মাধ্যমে কুরবানি করাবে না তবে কেউ যদি কোনো উপায় নিশ্চিত হতে পারে যে ব্যাংক কর্তৃপক্ষ তার কুরবানি করে দিয়েছে তাহলে তখন হলক করতে কোনো সমস্যা নেই এবং সেক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে কুরবানি করাতেও কোনো অসুবিধা নেই তবে বাস্তবতা হলো এটা জানা সম্ভব হয় না তাই এই ঝুঁকি নেয়া বুদ্ধিমানের কাজ হবে না কুরবানির সময় দশই জিলহজ শুভহে সাদিকের পর থেকে বাড়ি জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোনো সময় কুরবানি করলে কুরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে তবে দশ তারিখ বড় শয়তানকে পাথর মারার আগে কুরবানি করলে দম ওয়াজিব হবে তাই বলা যায় হাজিদের জন্য কুরবানির সময় শুরু হলো দশ তারিখ বড় শয়তানকে পাথর মারার পর থেকে একাধিক কুরবানি করা যা সামর্থ্য আছে তার জন্য একাধিক কুরবানি করা ভালো হাদিস শরীফে হজ্জের মধ্যে বেশি বেশি তালবিয়া পড়তে ও কুরবানি করতে উৎসাহিত করা হয়েছে তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজ্জের সময় একাধিক কুরবানি করেছিলেন একাধিক কুরবানি করলে অতিরিক্তটার ক্ষেত্রে এভাবে নিয়ত করতে পারে যদি দম ওয়াজিব হয়ে থাকে তাহলে দম অন্যথায় নফল কুরবানি কুরবানীর স্থান হজ্জের কুরবানীর পশু এবং দম অর্থাৎ জরিমানা এর পশু হারামের সীমার মধ্যে জবাই করা জরুরি হারামের বাইরে জবাই করলে কুরবানি এবং দম কোনোটাই আদায় হবে না হারামের যে কোনো স্থানেই কুরবানি করা যায় মিনায় কুরবানি করা জরুরি নয় হাজ্জিদের জন্য ঈদুল আহার কুরবানির হুকুম দশই জিলহজ্জ সুবহে সাদিক থেকে বাড়ি জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত সম্পূর্ণ সময় যদি কেউ মুসাফির থাকে তাহলে তার ওপর ইদুল আহার কুরবানি করা ওয়াজিব নয় অতএব কোন হাজি সাহেব যদি উক্ত সময়ে মুসাফির থাকে তাহলে তার জন্য ইদুল আহার কুরবানি করা ওয়াজিব নয় আর যদি মুকিম হয়ে থাকে তাহলে হজ্জের কুরবানির সাথে ইদুল আহার জন্য ভিন্ন কুরবানি করতে হবে ঈদুল আহার কুর্বানি মক্কামিনাতেও করতে পারে কিংবা দেশের বাড়িতেও করতে পারে মুকিম ও মুসাফির মক্কা মিনা আরাফা ও মুজদালিফা মিলে যাদের পনের দিন থাকা হচ্ছে এবং পনের দিন থাকা নিয়ত করেছে তারা মুকিম যারা প্রথমে মদিনায় গিয়েছিলে হজ্জের আগে মক্কায় এসেছে তারা মক্কায় আসার পর থেকে মক্কা ত্যাগ করার পূর্ব পর্যন্ত মক্কা মিনা আরাফা ও মুজালিফায় অবস্থানের দিনগুলিসহ পনের দিন থাকার নিয়ত করলে তারাও মুকিম হয়ে যাবে যারা মুকিম হবে তারা নেশা পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকলে তাদের উপর ঈদুল আয়হার কুরবানি করা ওয়াজিব হবে যারা মক্কামিনা মিলিয়ে পনের দিন থাকার নিয়ত করবে না তারা মুসাফির থাকবে তাদের উপর ঈদুল আহার কুরবানি করা ওয়াজিব নয় হজ্জের কুরবানীর গোশতের হুকুম কি হজ্জের কুরবানীর গোশতের হুকুম ঈদুল আহার কুরবানির গোশতের মতোই নিজেও খেতে পারবে অন্যকেও খাওয়াতে পারবে দান সৎকাও করতে পারবে জমিয়েও রাখতে পারবে তবে জরিমানা স্বরূপ যে দম দেওয়া হয় তার বোস্ত নিজেরা খাওয়া যাবে না যাদের কুরবানির সামর্থ্য নেই তাদের কি করণীয় তামাত্মু ও কিরান হজ্জকারীর উপর হজ্জের কুরবানি করা অজীব কারো যদি এই কুরবানি করার সমর্থ না থাকে তাহলে তাকে কুরবানির পরিবর্তে দশটি রোয়া রাখতে হবে দশ তারিখের আগে তিনটি রোয়া রাখতে হবে বাকি সাতটি হজ থেকে পরিপূর্ণরূপে ফারেক হয়ে সুযোগ মতো যে কোনো সময় রাখতে পারবে দশ তারিখের আগে যদি তিনটি রোয়া রাখা হয় তাহলে কুরবানি করাই নির্ধারিত হয়ে যাবে ক্ষেত্রে দশ তারিখ কুরবানির কোনো ব্যবস্থা না হলে কুরবানি না করেই সে হলক বা তাকসির করে হালাল হয়ে যাবে এরপর পরবর্তীতে যখন সক্ষম হবে তখন হারামের সীমানার মধ্যে দুইটি পশু জবাই করতে হবে একটি হজ্জের কুরবানির জন্য আরেকটি কুরবানি না করে হালাল হওয়ার দম হিসেবে উল্লেখ্য দশই জিলাহজ্জ হজ্জের অনেক কাজ থাকায় হাজিদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে ঈদের নামায় মাফ করে দেওয়া হয়েছে তাই কারো ঈদের নামায় পড়তে হবে না তবে নামায় সময় কেউ যদি মক্কায় উপস্থিত থাকে এবং বাইতুল্লাহ শরীফের জামাতে শরিক হয় তাতে কোনো অসুবিধা নেই দশই জিলাহজ্জের তৃতীয় কাজ চুল কাটা চুল কাটা এটা হজ্জের আরেকটি গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল চুল কাটার সময় দশই জিলাহজ কুরবানি করার পর চুল কাটতে হবে কুরবানি করার পর থেকে বাড়ি জিলাহজ সূর্যাস্তের আগ পর্যন্ত চুল কাটা সময় এই সময়ের মধ্যে চুল কাটতে না পারলে ওয়াজিব হবে হারামের সীমানার মধ্যে চুল কাটতে হবে মিনায় চুল কাটা সুন্নাত হারামের সীমানার বাইরে চুল কাটলে যদিও হালাল হওয়া যাবে কিন্তু দম ওয়াজিব হবে চুল কাটার পদ্ধতি কেবলামুখী হয়ে বসে আল্লাহ আকবার বলে মাথার ডান দিকে চুল কাটতে শুরু করবে পুরুষদের জন্য মাথা মুন্ডানো উত্তম কারো চুল এক ইঞ্চির বেশি থাকলে সে চতুর্দিকে চুল এক ইঞ্চি পরিমাণ ছোট করলেও চলবে কারো চুল যদি আগে থেকেই এক ইঞ্চির কম থাকে তাহলে তার জন্য মাথা মুন্ডানো জরুরি মহিলারা সমস্ত চুলের অগ্রভাগ থেকে এক ইঞ্চি পরিমাণ কেটে ফেলবে চুল কাটার আগে দাঁড়িয়ে মোচ নখ কিংবা শরীরের অন্য কোনো পশম কাটলে দম ওয়াজিব হবে মাথার এক চতুর্থাংশে চুল কাটলেই হালাল হওয়া যায় তবে এটা উত্তম নয় কারো মাথায় চুল না থাকলে আগে মুন্ডানোর কারণে হোক বা অন্য কোনো কারণে মাথায় খুর ঘুরাতে হবে বিশেষ দ্রষ্টব্য উমরার ইহরান থেকে হালাল হওয়ার সময় যেসব অভিজ্ঞতার কথা লেখা হয়েছে এখানেও সেগুলো কাজে লাগাতে পারে চুল কাটার পর স্ত্রী ব্যতীত ইহরামের কারণে নিষিদ্ধ সবকিছু হালাল হয়ে যাবে তাওয়াফে জিয়ারাত অর্থাৎ হজ্জের ফরয় তাওয়াফ করার পর স্ত্রীও হালাল হয়ে যাবে চুল কেটে গোসল করে সাধারণ কাপড় পরে ফরয় তাওয়াফ করার জন্য যেতে পারে আবার গোসল না করে এবং ইহরামের কাপড় না পাল্টিয়েও যেতে পারে দশই জিলহজ চতুর্থ কাজ তাওয়াফে জিয়ারত তাওয়াফে জিয়ারাত তাওয়াফে জিয়ারাত হজ্জের গুরুত্বপূর্ণ একটি ফরয় ফরয় তাওয়াফের সময় দশ তারিখ সুবহে সাদিক থেকে এই তাওয়াফের সময় শুরু হয় বার তারিখ সূর্যাস্তের আগে তাওয়াফ করা ওয়াজিব কেউ যদি উক্ত সময়ের মধ্যে এই তাওয়াফ করতে না পারে তাহলে জীবনের যে কোনো সময়ে তাওয়াফ করলে ফরে আদায় হয়ে যাবে তবে বার তারিখ সূর্যাস্তের আগে তাওয়াফ করতে না পারার কারণে দম ওয়াজিব হবে উল্লেখ্য তামাত্মু ও কিরানকারীর জন্য দশ তারিখ বড় শয়তানকে পাথর মারা কুরবানি করা এবং চুল কাটা এই তিনটি কাজ ধারাবাহিকভাবে করা ওয়াজিব কিন্তু ফরয় তাওয়াফ এবং এই তিন কাজের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা জরুরি নয় অতএব কেউ চাইলে হালাল হওয়ার আগেও ফরয় তাওয়াফ করতে পারবে তবে ওই তিনটি কাজ করার পর এই তাওয়াফ করা সুন্নাত তাওয়াফের জিয়ারাতের পদ্ধতি উমরা তাওয়াফ যেভাবে করেছে তাওয়াফে জিয়ারাতও সেভাবে করবে তবে এই তাওয়াফের মধ্যে ইয়েতিবা করতে হবে না আর যদি সাই আগে করে থাকে তাহলে রমলও করতে হবে না তাওয়াফে জিয়ারাত বা হজ্জের ফরয় তাওয়াফ যত অসুস্থই হোক নিজেই করতে হবে কোনো অবস্থাতেই এই তাওয়াফ অন্যের মাধ্যমে করানো যাবে না অতএব কেউ যদি অসুস্থ হয় তাহলে হুইল চেয়ারে করে তাওয়াফ করবে প্রয়োজন হলে হুইল চেয়ার ঠেলার জন্য কাউকে ভাড়া নিবে এক্ষেত্রে তাওয়াফকারীর হুশ থাকলে সাহায্যকারী তাওয়াফের নিয়ত করার প্রয়োজন নেই অন্যথায় সাহায্যকারী নিজেও তাওয়াফের নিহত করবে আর অসুস্থ ব্যক্তির পক্ষ থেকেও তাওয়াফ করার নিয়ত করবে মূল তাওয়াফকারী অচেতন থাকা অবস্থায় সাহায্যকারী যদি নিজের এবং সাহায্যকৃত ব্যক্তির তাওয়াফে নিয়ত না করে তাহলে ওই অচেতন ব্যক্তির তাওয়াফ আদায় হবে না মানাসিক এক চার আট চার নয় সুস্থ ব্যক্তিদের জন্য তাওয়াফে জিয়ারাত পায়ে হেঁটে করাও ওয়াজিব মানসিক প্রি দুই তিন তিন অভিজ্ঞতা যারা হাঁটতে পারে তাদের জন্য মিনা থেকে মক্কায় যাওয়ার সহজ উপায় হলো বড় শয়তান থেকে সামান্য পশ্চিমে অগ্রসর হয়ে বাম তিন টিনশেড এর রাস্তা ধরে টানেলের ভিতর দিয়ে মক্কায় চলে যাওয়া এখান দিয়ে হেঁটে মক্কায় পৌঁছতে এক ঘন্টার মতো সময় লাগে আর যারা গাড়িতে যেতে চায় তারা আইয়া কিংবা বিন নামক স্থান থেকে গাড়িতে উঠতে পারে জামারা আকাবা থেকে সামনের দিকে কিছু দূর গিয়ে বাম দিকের রাস্তা সামান্য এগুলোই আইয়া আর টিনশেডে না ঢুকে সামান্য আগে বাড়লেই বিন তবে গাড়িতে ওঠার আগে ও গাড়ি থেকে নেমে বাসায় পৌঁছতে যতটুকু হাঁটতে হয় তিন তিনশেডের পথে আনুমানিক ততটুকু হাঁটলেই মক্কায় পৌঁছে যাবে তাছাড়া গাড়ির পথে প্রচণ্ড ভিড় থাকায় মিনা থেকে মক্কায় যেতে প্রায় দুই তিন ঘন্টা লেগে যায় যা খুবই বিরক্তিকর ও কষ্টকর তাই সক্ষম হাজিদের হেঁটে যাওয়াই ভালো তবে কখনো উভয় দিকে টানেলের মুখে প্রচণ্ড ভিড় দেখা গেলে যানের হেফাজতের জন্য টানেলে ঢোকার ঝুঁকি নিবে না যেমন এক দুই তারিখ হাজিরা টানেল দিয়ে মক্কা যায় সেদিন জোহর থেকে ঈশা পর্যন্ত মক্কার দিক থেকে টানেলে ঢুকতে চেষ্টা করবে না গাড়িতে মিনায় যাবে ফেরার পথে আশা করা যায় সহজেই টানেল দিয়ে ফিরতে পারবে হজ্জের সাই করা সাইও হজ্জের একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল যারা মিনায় যাওয়ার আগে হজ্জের সাই করেছে তাদের এখন সাই করার প্রয়োজন নেই যারা সাই করেনি তারা সাই করবে উমরার আলোচনায় সাইর বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে প্রয়োজন হলে সেখান থেকে সাইয়ের পদ্ধতি আবার দেখে নেবে এবং সে অনুযায়ী সাই করবে ফরয় তাওয়াফ করে সাই করা উত্তম ফরয় তাওয়াফের পরে যে কোনো সময় সাই করা যায় সাইর কোনো শেষ সময় নেই দশই জিলহজ্জ দিবাগত রাত থেকে বাড়ি জিলহজ সূর্যাস্ত পর্যন্ত মিনায় অবস্থান করা সুন্নাত ফরয় তাওয়াফ এবং সাই আগে না করে থাকলে সম্পন্ন করে যথাসম্ভব তাড়াতাড়ি মিনায় চলে আসবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করার পর দ্রুত মিনায় চলে এসেছিলেন দশ তারিখ ও এগারো তারিখ রাত এবং বার তারিখ সূর্যাস্ত পর্যন্ত মিনায় থাকা সুন্নাত এ সময় সম্মত ওর ছাড়া মিনার বাইরে অবস্থান করা মাকরু তবে কেউ চাইলে তাওয়াফসাই করার জন্য মক্কায় যেতে পারবে দশ তারিখ তাওয়াফ করে ফিরতে ফিরতে যদি রাত হয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই কারণ অধিকাংশ রাত মিনায় থাকলেই মিনায় রাত্রি যাপনের সুন্নাত আদায় হয়ে যাবে বিশেষ দ্রষ্টব্য দশ তারিখ রাতে কেউ যদি অসুস্থতার কারণে মক্কায় থাকে আর এগারো তারিখ জোহরের হক তোয়ার পর মিনায় ফিরে তাহলে ফিরার পথেই তিনটি শয়তানকে পাথর মেরে তাবুতে ফিরতে পারে তবে খেয়াল রাখতে হবে মক্কা থেকে মিনায় আসার পথে প্রথমে বড় শয়তান পড়বে কিন্তু বড় শয়তানকে পাথর মারবে না বরং ছোট শয়তানকে আগে মারবে এরপর মেজ শয়তানকে সবশেষে বড় শয়তানকে এই ধারাবাহিকতা রক্ষা করা কারো কারো মতে ওয়াজিব তবে অধিকাংশ ফুকাহাদের মতে সুন্নাত এগারই জিলাহজ্ যে করণীয় জোহরের ওয়াক্ত হওয়ার পর থেকে আগত শুভহে সাদিক পর্যন্ত যে কোনো সময়ে ছোট মেজ ও বড় শয়তানকে সাতটি করে পাথর মারা ওয়াজিব দশ ও বার তারিখ জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে পাথর মারার সময় শুরু হয় এদিন পাথর মারার সময় যদিও শুভহে সাদিক পর্যন্ত কিন্তু সূর্যাস্তের আগে পাথর মারা সুন্নাত আর সূর্যাস্তের পর থেকে শুভয়ে সাদিক পর্যন্ত সক্ষম লোকদের জন্য মাকুহ সময় মহিলা বাচ্চা ও কমজোর লোকদের জন্য রাতে পাথর মারা নয় সুতরাং মহিলা ও মায়ুর ব্যক্তিরা তাড়াহুড়া করে প্রচণ্ড ভিড়ের মধ্যে প্রবেশ করবেন না বরং ভিড় কমলে পাথর মারতে যাবে পাথর মারার স্থান পাঁচতলা করা সত্ত্বেও হুড়াহুড়ির কারণে এখনও অনেক লোকের প্রাণহানি ঘটে উল্লেখ্য এদিন তিনটি শয়তানকে পাথর মারতে হবে প্রথমে ছোট শয়তানকে পাথর মেরে একটু সামনে গিয়ে হাত তুলে খুব মনোযোগ দিয়ে কান্নাকাটি করে দীর্ঘ সময় ধরে নিজের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য দোয়া করবে এরপর মেজ শয়তানকে পাথর মেরে একটু সামনে গিয়ে হাত তুলে দোয়া করবেন সবশেষে বড় শয়তানকে পাথর মারবে কিন্তু এখানে দোয়ার জন্য দাঁড়াবে না আসার পথে হাঁটতে হাঁটতে দোয়া করতে পারে বড় শয়তানকে পাথর মেরে দ্রুত মিনার তাঁবুতে ফিরে এসে অবস্থান করবে পাথর মারার বিস্তারিত বিবরণ দোষী জিলহজ্জের করণীয় এর মধ্যে উল্লেখ করা হয়েছে আগের দিন ফরয় তাওয়াফ না করে থাকলে আজকে ফরয় তাওয়াফ করুন বারোই জিলহজ্জ করণীয় এ দিনও তিন শয়তানকে পাথর মারা ওয়াজিব বারো তারিখের পাথর মারা সময়সীমা এগারো তারিখের মতোই এদিন রাতে কেউ মিনায় থাকতে না চাইলে সূর্যাস্তের আগেই পাথর মেরে মিনা ত্যাগ করতে হবে সূর্যাস্তের পর থেকে শুভয়ে সাদিকের আগ পর্যন্ত মিনা ত্যাগ করা মাকড়ু কেউ যদি মিনা ত্যাগের আগেই শুভয়ে সাদিক হয়ে যায় তাহলে তার জন্য পাথর না মেরে মিনাত্যাগ করা যায় এ নেই তখন পাথর না মেরে মিনা ত্যাগ করলে ওয়াজিব হবে বার তারিখ রাতও মিনায় কাটানো উত্তম নবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বার তারিখ রাত মিনায় কাটিয়েছেন আগের দিন ফরয় তাওয়াফ না করে থাকলে আজ সূর্যাস্তের আগে আগে করে নেবে অন্যথায় ওয়াজিব হয়ে যাবে তেরই জিলহজ্জকরণীয় তেরো তারিখ মিনায় থাকলে কত দুই দিনের ন্যায় আজও তিন শয়তানকে পাথর মারতে হবে তেরো তারিখ শুভহে সাদিকের পর যারা মিনায় থাকবে তাদের জন্য ওই দিনও পাথর মারাও আজীব তেরো তারিখ শুভহে সাদিকের পর থেকে জোহর পর্যন্ত পাথর নিক্ষেপ করার মাকরুহ সময় আর জোহরের সময় শুরু হওয়ার পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত মাসানন সময় সূর্যাস্তের সাথে সাথে পাথর নিক্ষেপের সময় শেষ সূর্যাস্তের আগে যদি কেউ পাথর নিক্ষেপ করতে না পারে তাহলে তার উপর দম ওয়াজিব হয়ে যাবে বি পাথর নিক্ষেপের জন্য কমপক্ষে সাত যোগ একুশ যোগ একুশ যোগ একুশ সত্তরটি পাথর সংগ্রহ করে রাখলে ভালো কয়েকটি বেশি সংগ্রহ করে রাখা আরও ভালো সংগ্রহকৃত পাথর থেকে কিছু যদি বেঁচে যায় তাহলে অন্য কারো প্রয়োজন হলে তাকে দিতে পারে অন্যথায় পবিত্র কোনো স্থানে রেখে দিবে এগারো বারো ও তেরো তারিখের অন্যান্য আমল কঙ্কর মারা ও প্রয়োজনীয় কাজের পর বাকি সময় নফল ইবাদাতে মশকুল থাকবে অর্থাৎ জিকির তিলাওয়াত নফল নামায় দুয়া দুরুদ ও ইস্তিকফারে মশকুল থাকবে অপ্রয়োজনীয় কথাবার্তা বলে কিংবা ঘোরাফেরা করে এই অমূল্য সময় অপচয় করবে না ঘোরাফেরা এবং গল্পগুজব করার জন্য অনেক সময় পাওয়া যাবে কিন্তু এই মহামূল্যবান মুহূর্তগুলো হয়তো জীবনে আর আসবে না তাই খুব আন্তরিকতার সাথে নফল ইবাদতে মশকুল থাকবে গুনাহ মাফ করিয়ে নেবে আল্লাহর কাছে যা চাওয়া চেয়ে নেবে সাথীদের সাথে দিনই মাসাইলের মোয়াকারা করবে এবং তালিম জারি রাখবে তেরি জিলাহজ পাথর মারার পর করণীয় পাথর মারার পর সামানপত্র সব নিয়ে মক্কায় ফিরে আসবে মক্কায় দাখিল হওয়ার পূর্বে মুহাসাব নামক স্থানের বর্তমান নাম মুয়াবাদাহ যা মক্কার কবরস্থানের পূর্ব দিকে অবস্থিত মসজিদে জোহর আসর মাগরীব ও ইশা পড়া উত্তম এত দীর্ঘ সময় সেখানে থাকতে না চাইলে কিছুক্ষণ অবস্থান করে কিছু দুয়াদুরুত পরে চলে আসবে এর দ্বারাও এখানে অবস্থানের একটি সুন্নাত আদায় হয়ে যাবে এখানের অবস্থান শেষে মক্কায় নিজ বাসায় চলে আসবে হজ্জ সংক্রান্ত মহিলাদের বিশেষ মাসায়ল প্রচণ্ড ভিড়ের কারণে মহিলারা নয় তারিখ রাতে মুজদালিফায় না থেকে সরাসরি মিনা বা মক্কায় চলে যেতে পারবে অত পর মিনা থেকে ভোরে বা মক্কা থেকে রাতে মিনা এসে পাথর মেরে যাবে এ কারণে তাদের উপর কোনো দম ওয়াজিব হবে না হায়েনেফাস অবস্থায় মহিলাদের কঙ্কর মারতে কোনো সমস্যা নেই মহিলাদের জন্য রাতে কঙ্কর মারা নিরাপদ কারণ তখন ভিড় কম থাকে আর রাতে কঙ্কর মারা তাদের জন্য মাকরুহ নয় শুধু ভিড়ের ওরে মহিলাদের জন্য অন্যকে দিয়ে কঙ্কর মারানো যায় নেই কারণ রাতে ভিড় কম থাকে তখন স্বাচ্ছন্দ্যে কঙ্কর মারতে পারে মহিলাদের জন্য অন্যকে দিয়ে কঙ্কর মারানো শুধু তখনই যায় যখন এমন দুর্বলতা বা অসুস্থতা দেখা দেয় যার কারণে বসে বসে ফরয় নামায় পরাজয়ে হয়ে যায় অর্থাৎ যখন জামারাত পর্যন্ত যাওয়া এবং নিজ হাতে কঙ্কর মারার শক্তি হারিয়ে ফেলে ঋতুবতী মহিলার তাওয়াফে জিয়ারাতের হুকুম হায়ে অবস্থায় তাওয়াফ করা নিষেধ হজ্জের ফরয় তাওয়াফের সময় হায়গ্রস্ত হলে ফরয় তাওয়াফও করতে পারবে না যদি কোনো মহিলা এক দুই জিলাহজ সূর্যাস্তের আগে এমন সময় পবিত্র হয় যখন গোসল করে তাওয়াফ করা সম্ভব তাহলে তখনই তাওয়াফ করতে হবে অলসতাবশত কিংবা অন্য কোনো কারণে না করলে দম দিতে হবে কিন্তু যদি সূর্যাস্তের পূর্বে গোসল ও তাওয়াফ করার মতো সময় না থাকে তাহলে দেরি হওয়ার কারণে দম দিতে হবে না পবিত্র হওয়ার আগেই দেশে ফেরা যদি কোনো মহিলা হায়ে বা নেফাস অবস্থায় থাকার কারণে হজ্জের ফরয় তাওয়াফ করতে না পারে এদিকে পবিত্র হওয়ার আগেই ফিরতি ফ্লাইটের তারিখ এসে যায় আর কোনোভাবে তারিখ পিছানো সম্ভব না হয় তাহলে সে হায়ে বা নেফাস অবস্থায় তাওয়াফ করে নিবে এর দ্বারা হজ্জের ফরয় আদায় হয়ে যাবে তবে অপবিত্র অবস্থায় তাওয়াফ করার কারণে পূর্ণ একটি উট বা গরু দম হিসেবে হারামের সীমানার মধ্যে জবাই করতে হবে আর এই ত্রুটির জন্য আল্লাহ তালার কাছে ইস্তিকফার করতে হবে সাবধান ঋতুবতী মহিলা এমন ওরের সময়ও হজ্জের ফরয় তাওয়াফ না করে দেশে যাবে না কারণ তাওয়াফে জিয়ারাত না করে দেশে গেলে আবার মক্কায় এসে তাওয়াফ করতে হবে তাওয়াফ আদায় করার আগ পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্ক বৈধ হবে না হায়ে অবস্থায় থাকার কারণে বিদায় তাওয়াফ না করতে পারলে সমস্যা নেই এ কারণে দম ওয়াজিব হবে না মিনা থেকে মক্কায় গিয়ে স্বাভাবিক জীবনযাপন করবে গুনাহ থেকে বেঁচে থাকবে পাঁচ ওয়াক্ত নামায় মসজিদে হারামে পড়বে বেশি বেশি নফল তাওয়াফ করবে উমরা করতে চাইলে তাও করতে পারবে বিদায়ী তাওয়াফ তাওয়াফে জিয়ারাতের পরেই বিদায়ী তাওয়াফের সময় শুরু হয়ে যায় বিদায়ী তাওয়াফের জন্য পৃথক নিয়ত করাও জরুরি নয় ফরে তাওয়াফের পর কেউ যদি কোন নফল তাওয়াফ করে তাহলে ওই তাওয়াফি বিদায়ী তাওয়াফের স্থলাভিষিক্ত হয়ে যাবে দেশে ফেরার আগে বিদায়ের উদ্দেশ্যেই বিদায়ী তাওয়াফ করা উত্তম নফল তাওয়াফ যেভাবে করা হয় বিদায়ী তাওয়াফও সেভাবে করবে তাওয়াফ শেষে দুই রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামায় পড়বে নামায় শেষে খুব কান্নাকাটি করে আল্লাহর দরবারে দোয়া করবে এরপর জমায়মের পানি পান করবে বিদায়ের সময় জমায়মের পানি পান করা মুস্তাহাব অতপর ব্যথিত হৃদয়ে পুনরায় হারাম শরীফে আসার আশা হৃদয় ধারণ করে বিদায় নিবে মিকাতের বাহির থেকে আওত হাজিদের জন্য বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব বিদায়ী তাওয়াফের পরও মক্কায় অবস্থান করা যাবে এবং মসজিদুল হারামে ইবাদতের জন্য যাওয়া যাবে অবশ্য বিদায়ের পূর্ব মুহূর্তে যেহেতু বিদায় তাওয়াফ করা মুস্তাহাব তাই বিদায়ী তাওয়াফের পরও যদি কেউ মক্কায় অবস্থান করে তাহলে বিদায়ের প্রাককালে পুনরায় বিদায় তাওয়াফ করে নেওয়া ভালো মক্কায় জিয়ারাত করার মতো কয়েকটি স্থান ক মক্কা শরীফের কবরস্থান মালা বা মোয়াল্লা এখানে অনেক সাহাবারা ও তাবিনের কবর আছে এই কবরস্থান জিয়ারত করা যেতে পারে মাওলিদুন নবী সাল্লাল্লাহ আলাইহি তোয়াসাল্লাম থেকে পশ্চিম দিকে প্রায় একই মি হাঁটার পর বাম দিকে জান্নাতুল মালা অবস্থিত কবর জিয়ারতের তরিকা কবরস্থানে গিয়ে প্রথমে সালাম দিন সালাম দেওয়ার পর বসে বা দাঁড়িয়ে কিছু দূরদুরুদ ও কুরআন তিলাওয়াত করে কবরবাসীদের জন্য হাদিয়া পাঠাবে হাত তুলে মোনাজাত করার কোনো প্রয়োজন নেই হাত তুলে মোনাজাত করতে চাইলে কবর পিছনে রেখে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে মোনাজাত করবে এরপর আদব ও ইহতেরামের সাথে চলে আসবে খ মসজিদে জিন এখানে জিনেরা উপস্থিত হয়ে নবীজি সাল্লাহ আলাইহিদ তোয়াসাল্লামের কুরান তিলাওয়াত শ্রবণ করে ইমান এনেছিল এই ও মাউলিদুল নবী সাল্লাহ আলাইহিত তোয়াসাল্লাম থেকে পশ্চিম দিকের রাস্তায় অবস্থিত গৌ মসজিদে তানিম এটাকে মসজিদে আইসারা বলা হয় হয়রত আইসারা উমরা করার জন্য এখান থেকে ইহরাম বেঁধেছিলেন ঘ মসজিদুল কাবাস এখানে হয়রত ইব্রাহিম আ ইসমাইল আকে কুরবানি করার চেষ্টা করেছিলেন এটি মিনার পূর্ব প্রান্তে অবস্থিত জাবালে সাউর হিজরতের সময় এই পাহাড়ের এক গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি তোয়াসাল্লাম ও আবু বকররা আশ্রয় নিয়েছিলেন গারে হেরা মক্কা থেকে মিনা যাওয়ার পথে বাম পাশে জাবালে নূরের একটি গুহা এই গুহায় সর্বপ্রথম অহিনাইল হয়েছিল অন্যের দ্বারা হজ্জ করানো বা বদলি হজ্জ কারো উপর হজ্জ ফরয় হওয়ার পর যদি এমন অসুস্থতা দেখা দেয় যা মৃত্যু পর্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা নেই এবং সেই অসুস্থতা নিয়ে হজ্য করাও সম্ভব না তাহলে অন্যের মাধ্যমে হজ্য করাতে পারবে ভাবে কোনো মহিলা হজ্জ ফরয় হওয়ার পর মাহরাম না পাওয়ার কারণে হজ্জ করতে পারেনি এখন বার্ধক্যের কারণে অবস্থা এমন হয়েছে যে সে চলতে ফিরতে পারে না আর ভবিষ্যতে সুস্থ হওয়ারও কোনো সম্ভাবনা নেই সেও অন্যের মাধ্যমে হজ্য করাতে পারবে বদলি হজ্জ সহি হওয়ার প্রধান একটি শর্ত হল হজ্জের খরচের অধিকাংশ টাকা যার পক্ষ থেকে হজ্জ করা হচ্ছে তার বহন করা আর হজ্জ আদায়কারীর হজ্জের কোনো বিনিময় না চাওয়া এবং বিনিময় হিসেবে তাকে কোনো কিছু না দেওয়া হজ্জ ফরয় হওয়ার পর হজ্জ করার আগেই যদি কারও ইন্তেকাল হয়ে যায় এবং সে মৃত্যুর পূর্বে তার পক্ষ থেকে হজ্জ করানোর ওসিয়াত করে যায় আর তার রেখে যাওয়া সম্পদের এক তৃতীয়াংশ দ্বারা হজ্জ আদায় করাও সম্ভব হয় তাহলে ওয়ারিসদের জন্য তার পক্ষ থেকে হজ্জ করানো জরুরি ফরয় হওয়ার পর হজ্জ করার আগেই ইন্তেকাল হয়ে গেছে কিন্তু মৃত্যুর আগে হজ্য করানোর ওসিয়াত করে যায়নি এক্ষেত্রে ওয়ারিসদের জন্য তার পক্ষ থেকে হজ্জ করা বা করানো জরুরি নয় তবে কেউ করলে আশা করা যায় মৃত ব্যক্তির ফরয় আদায় হয়ে যাবে যে ব্যক্তির নিজের উপর হজ্জ ফরয় হয়েছে কিন্তু এখনও আদায় করেনি তার দ্বারা বদলি হজ্জ করানো মাকরুহে তাহরিনি তবে যার উপর হজ ফরাই হয়নি এবং তিনি হজ্জের মাসাইল সম্পর্কে অবগত আছেন তার দ্বারা হজ্য করাতে কোনো সমস্যা নেই যে ব্যক্তি আগে হজ্য করেছে এবং হজ্যের মাসাইল সম্পর্কে অবগত তার মাধ্যমে বদলি হজ্য করানো ভালো যার পক্ষ থেকে হজ্য করা হচ্ছে তার মিকার থেকে ইহরাম বাঁধতে হবে যে বদলি হজ্য করায় তার পক্ষ থেকে হজ্যের উদ্দেশ্যে যে টাকা দেওয়া হয় তা থেকে কিছু বেঁচে গেলে ফেরত দেওয়া ওয়াজিব তবে করা নেওয়ালা বা তার ওয়ারিশ ওয়ারিশগণ যদি ফেরত না নিয়ে হজ্জকারীকে দিয়ে দেয় তাহলে ভিন্ন কথা এক্ষেত্রে হজ্জের টাকা প্রদানের সময় হজ্যকারীকে একথা বলে দেওয়া ভালো যে কোন টাকা বেঁচে গেলে তা আপনার আপনি সেগুলো নিজের জন্য খরচ করতে পারবেন বদলি হজ্জ করার ক্ষেত্রে ইফরাদি হজ্জ করাই ভালো তবে হজ্য করানেওয়ালা যদি তামাত্মু বা কিরান করার অনুমতি দেয় তাহলে তাও করা যাবে বদলি হজ্জের ক্ষেত্রে দম এবং কুরবানির দায় দায়িত্ব হজ্যকারীর জিম্মায় থাকবে অর্থাৎ কোনো কারণে দম ওয়াজিব হলে কিংবা কিরান বা তামাত্ম করার কারণে কুরবানি দিতে হলে হজ্জকারী নিজের টাকা দ্বারা দিবে তবে পাঠানোওয়ালা স্বেচ্ছায় টাকা দিলে সে টাকা দ্বারা দম বা কুরবানি করতে কোনো অসুবিধা নেই কিন্তু দমে এহসার ইহরাম বাধার পর কোনো প্রতিবন্ধকতার কারণে হজ্জের সময় মক্কায় পেছাতে না পারলে যে দম দিতে হয় হজ্য করানোওয়ালাক টাকা দিয়ে দিতে হবে বদলি হজ্য করানোর পর যদি হজ্জ করানেওয়ালা সুস্থ হয়ে যায় এবং নিজেই হজ্য করার মতো শারীরিক সক্ষমতা অর্জন করে তাহলে তার বদলি হজ্জ নফল সাব্যস্ত হবে এবং তাকে পুনরায় হজ্জ করতে হবে মহিলার পক্ষ থেকে পুরুষ বদলি হজ্জ করতে পারবে এবং পুরুষের পক্ষ থেকে মহিলা বদলি হজ্য করতে পারবে তবে পুরুষের বদলি হজ্জ মহিলার মাধ্যমে না করানো ভালো বালেক ব্যক্তির পক্ষ থেকে মুরাহেক অর্থাৎ এমন ছেলে বা মেয়ে যে বালেক হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে এর হজ করাও গ্রহণযোগ্য হবে মৃত ব্যক্তি হজ্জের ওসিয়াত করে গেলে তার এক তৃতীয়াংশ সম্পদ যদি এই পরিমাণ হয় যা দ্বারা মৃতের বসবাসের এলাকা থেকে হজ্জ করানো সম্ভব তাহলে মৃতের বসবাসের এলাকা থেকেই হজ্জের জন্য পাঠাতে হবে অতএব বাংলাদেশে বসবাসকারী ব্যক্তি সৌদিতে অবস্থানকারী কাউকে দিয়ে হজ্জ করাতে পারবে না তবে টাকা কম হওয়ার ক্ষেত্রে যেখান থেকে সম্ভব সেখান থেকেই হজ্জ করাতে হবে ইহারাম অবস্থায় নিষিদ্ধ কাজ করা এই অধ্যায়ের শুরুতে কয়েকটি পরিভাষা জেনে নেওয়া দরকার এক দম এর অর্থ হল পূর্ণ একটি বকরি ভেড়া কিংবা দুম্বা অথবা গরু মহিষ বা উট এর এক সপ্তমাংশ হারামের সীমানার মধ্যে জবাই করা দুই বাদানাহ পূর্ণ একটি গরু মহিষ কিংবা উট হারামের সীমানার মধ্যে জবাই করা তিন শতকাহ একটি ফেতরা পরিমাণ গম এক কেজি সাতশত গ্রাম বা সম্পরিমাণ টাকা দান করা তবে হারামের সীমানার মধ্যে ফকিরকে দেওয়া উত্তম উল্লেখ্য একটি সৎকা একজন ফকিরকে দেওয়া চাই একই ফকিরকে একসাথে একাধিক শতকা দিলে একটি শতকা আদায় হবে চার জায়া জয়া শব্দের অর্থ এক এক জায়গায় এক এক রকম হবে অর্থাৎ দম বাদানা শতকা অর্থে ব্যবহৃত হবে তাই এখানে বিশেষ কোনো অর্থ উল্লেখ করা হলো না উল্লেখ্য যে ইহারাম অবস্থার নিষিদ্ধ কাজসমূহ যেভাবেই করা হোক জায়ালায়ম হবে এক্ষেত্রে জেনে করা না জেনে করা ইচ্ছায় করা অনিচ্ছায় করা সুস্থ মস্তিষ্কে করা সুস্থ মস্তিষ্কে করা এবং চেতন অবস্থায় করা চেতন অবস্থায় করার মধ্যে কোনো পার্থক্য নেই তবে জেনে বুঝে নিষিদ্ধ কাজ করলে গুণাহও যদি কেউ বারো ঘন্টা বা তার চেয়ে বেশি সময় শরীরের গঠনে সেলাই করা কাপড় যেমন শার্ট পাঞ্জাবি গেঞ্জি টুপি মোজা জাঙ্গিয়া ইত্যাদি পরিধান করে তাহলে তার উপর দম ওয়াজিব হবে আর যদি বারো ঘন্টার কম কিন্তু এক ঘন্টা বা তার চেয়ে বেশি সময় পরিধান করে তাহলে সদকাহ ওয়াজিব হবে আর এক ঘন্টার কম সময় পরিধান করলে এক মুষ্টি গম বা এই পরিমাণ টাকা সদকাহ করে দিবে কেউ যদি লাগাতার কয়েকদিন শরীরের গঠনে সেলাইকৃত কাপড় পরিধান করে তাহলে একটি দমই যথেষ্ট হবে তবে যদি দম দেওয়ার পর পুনরায় সেলাই করা কাপড় পরে তাহলে আবার দম দিতে হবে সেলাই করা কাপড় পরিধান করার পর পুনরায় পরিধানের ইচ্ছায় খুলে আবার পড়েছে। তখন একটি দমই যথেষ্ট হবে কিন্তু যদি পুনরায় পরিধানের ইচ্ছা না থাকে তাহলে আবার পরিধান করলে একাধিক দম ওয়াজিব হবে কেউ কোনো ওরের কারণে শরীরের গঠনে সেলাইকৃত কাপড় পরেছে এরপর ওর শেষে আবার সেলাইকৃত কাপড় পরেছে তাহলে পরিধানের সময় হিসাবে একাধিক জায়া দিতে হবে কেউ যদি পূর্ণ মাথা বা চেহারা কিংবা মাথা এক চতুর্থাংশ বা তার চেয়ে বেশি টুপি পাগড়ি চাদর ইত্যাদি যে কোনো কিছু দিয়ে বার ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় ঢেকে রাখে তাহলে দম ওয়াজিব হবে ইহরাম অবস্থায় ধুলাবালু থেকে বাঁচার জন্য কেউ যদি একাধারে বার ঘণ্টা বা তার চেয়ে অধিক সময় মাস্ক ব্যবহার করে আর মাস্ক যদি চেহারার এক চতুর্থাংশ পরিমাণ ঢেকে রাখে তাহলে দম ওয়াজিব হবে মাস্ক এর ক্ষেত্রে মহিলাদের জন্য একই হুকুম বার ঘন্টার কম কিন্তু এক ঘন্টার বেশি ব্যবহার করলে সদকাহ ওয়াজিব হবে কেউ যদি মাথা ফেটে যাওয়ার কারণে এমন ব্যান্ডেজ বাঁধে যার দ্বারা মাথার এক চতুর্থাংশ বা তার চেয়ে বেশি পরিমাণ ঢেকে যায় আর এ অবস্থায় এক দুই ঘন্টা বা তার অধিক সময় থাকতে হয় তাহলে তার উপর দম ওয়াজিব হবে কেউ যদি ইহরাম অবস্থায় শরীরের বড় একটি অঙ্গের যেমন মাথা চেহার হাঁক পা পূর্ণাঙ্গে আতর সেন্ট বডিস্প্রে বা অন্য কোনো খুশবু ব্যবহার করে তাহলে একটি দম ওয়াজিব হবে আর যদি শরীরের ছোট অঙ্গের যেমন আঙ্গুলি নাক কান পূর্ণাঙ্গে খুশবু ব্যবহার করে কিংবা শরীরের যে কোনো স্থানে সামান্য খুশবু ব্যবহার করে তাহলে সদকাহ ওয়াজিব হবে ইহরাম অবস্থায় সুগন্ধিযুক্ত সাবান দিয়ে এক দুইবার হাত বা মাথা ধুইলে সদকা ওয়াজিব হবে তিন বা ততধিকবার ব্যবহার করলে দম ওয়াজিব হবে এক্ষেত্রে শ্যাম্পু ও সাবানের হুকুম অভিন্ন ইহারাম অবস্থায় মাথায় বা শরীরের অন্য কোনো বড় অঙ্গের পূর্ণাঙ্গে খুশবুদার তেল ক্রিম বা লোশন ব্যবহার করলে দম ওয়াজিব হবে খুশবু দিয়ে রান্না করা খাবার খেতে কোনো অসুবিধা নেই রান্না করা খাবার ছাড়া অন্য খাবারের সাথে খুশবুর মিশ্রণ থাকলে খোশবুর পরিমাণ যদি খাবারের চেয়ে কম হয় তাহলে তা খেলে কোনো জায়া ওয়াজিব হবে না আর খশবুর পরিমাণ খাবারের চেয়ে বেশি হলে তা মুখ ভরে খাওয়ার দ্বারা দম ওয়াজিব হবে খশবু মিশ্রিত পানীয়র হুকুমও একই লবঙ্গ এবং এলাচি মিশ্রিত চা যদি এমন হয় যে তা থেকে লবঙ্গ কিংবা এলাচির সুগ্রাণ ছড়াচ্ছে তাহলে তা পান করার দ্বারা দম ওয়াজিব হবে ইহরাম অবস্থায় পূর্ণ দাড়ি বা দাড়ির এক চতুর্থাংশ বা তার চেয়ে বেশি মুন্ডালে কিংবা ছাঁকলে ওয়াজিব হবে এমনইভাবে পূর্ণ মাথা বা মাথার চতুর্থাংশ বা তার চেয়ে বেশি মুণ্ডালে কিংবা ছাঁটলেও দম ওয়াজিব হবে কেউ যদি একই মজলিসে শরীরের একাধিক স্থানের লোম মুন্ডায় বা ছাটে তাহলে একটি দমই যথেষ্ট হবে তবে যদি ভিন্ন ভিন্ন মজলিসে শরীরের বিভিন্ন অঙ্গের লোম মুন্ডায় বা ছাটে তাহলে প্রত্যেক অঙ্গের জন্য একটি করে দম ওয়াজিব হবে ইহরাম অবস্থায় মোচ মুন্ডালে বা ছাঁটলে শতকাহ ওয়াজিব হবে ইহারাম অবস্থায় মহিলারা মাথার চুল আঙ্গুলের কর পরিমাণ বা তার চেয়ে বেশি কাটলে দম ওয়াজিব হবে নিজের কোনো কাজ দ্বারা যেমন উ বা গোসল করার সময় কিংবা আচরানোর সময় যদি মাথা বা দাড়ি চুল পড়ে যায় তাহলে প্রত্যেক তিনটি চুলের জন্য এক মুষ্টি খাদ্যশস্য সদকাহ করবে একই মজলিসে চার হাত পায়ে নখ কাটলে একটি দম ওয়াজিব হবে একাধিক মজলিসে একাধিক অঙ্গের নখ কাটলে প্রত্যেক অঙ্গের জন্য একটি করে দম ওয়াজিব হবে এক অঙ্গের সবগুলি নখ না কাটলে যে কয়টি আঙ্গুলে নখ কাটবে প্রত্যেকটির জন্য একটি করে সদকা ওয়াজিব হবে যেমন কেউ যদি চার হাত পা থেকে চারটি বা তার চেয়ে বেশি নখ কাটে তাহলে প্রতিটি নখের জন্য একটি সদকা ওয়াজিব হবে এক্ষেত্রে এক বৈঠক ও ভিন্ন ভিন্ন বৈঠকের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ্য ইহরাম অবস্থায় যেসব নিষিদ্ধ কাজ করলে দম ওয়াজিব হয় সেসব কাজ যদি কেউ অসুস্থতা বা বিশেষ কোনো ওরের কারণে করতে বাধ্য হয় তাহলে দম না দিয়ে যদি ছয়টা ফিতরা দেয় কিংবা তিনটা রোয়া রাখে তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে উমরাকারী যদি উমরার চাক তাওয়াফ করার আগেই স্ত্রী সহবাস করে কিংবা হজ্জকারী যদি উকুফে আরাফার আগেই স্ত্রী সহবাস করে তাহলে উমরা এবং হজ ফাসেদ হয়ে যাবে এবং একটি দম ওয়াজিব হবে আর হজ্জকারীর জন্য অন্যান্য হাজিদের মতো হজ্যের যাবতীয় কাজ আদায় করা ওয়াজিব হবে তাছাড়া উমরাকারী এবং হজ্জকারী উভয়কেই এই উমরা এবং হজ কায়া করতে হবে যদি কেউ উকুফে আরাফার পরে হলক এবং তাওয়াফে জিয়ারাতের আগে সহবাস করে তাহলে বাদানা ওয়াজিব হবে উকুফে আরাফা এবং হলকের পরে কিন্তু তাওয়াফে জিয়ারাতের আগে সহবাস করলে দম ওয়াজিব হবে কিন্তু মোহাকিক আলেমগণের মতে এক্ষেত্রেও বাদানা ওয়াজিব হবে ইহরাম অবস্থায় যদি সঙ্গম ছাড়া যৌনোত্তেজনার সাথে সঙ্গমপূর্ব অন্য কোনো আচরণ করে তাহলে বীর্যপাত হোক বা না হোক দম ওয়াজিব হবে হস্তমৈথুন দ্বারা বীর্যপাত হলে দম ওয়াজিব হবে ইহারাম অবস্থায় যেসব বন্য পশুপাখি শিকার করা নিষেধ তা স্বীকার করলে অর্থাৎ মেরে ফেললে ওই পশুর মূল্য পরিমাণ টাকা সদকাহ করতে হবে দুই একটি উকুন মারলে বা অন্যের দ্বারা মারালে দুই এক মুষ্টি খাদ্যশস্য সদকাহ করে দিবে তিন বা ততোধিক উকুন মারলে বা মারালে একটি ফিতরা পরিমাণ সদকাহ ওয়াজিব হবে মহরিম ব্যক্তি অন্যের উকুন মেরে দিলে তার উপর কোনো কিছু ওয়াজিব হবে না হারামের সীমানায় নিজে নিজে উৎপন্ন এমন তাজা ঘাস বা গাছ যা সাধারণত মানুষ রোপণ করে না কাটলে পুড়ালে বা অপোরালে তার মূল্য সদকাহ করা ওয়াজিব এক্ষেত্রে মোহরিম এবং হালাল ব্যক্তির একই হুকুম জিয়ারাতে মদিনা জেদ্দা থেকে মদিনা সফর জেদ্দা থেকে বাসে ছোট গাড়িতে এবং বিমানে করে মদিনায় যাওয়া যায় বিমানের ভাড়াও তেমন বেশি না যাদের প্রথমে মদিনা যাওয়ার ইচ্ছা আর এটাই উত্তম তারা ইহরাম বাধা ছাড়া বাড়ি থেকেই মদিনার উদ্দেশ্যে রওনা করবে পথে বেশি বেশি দূরত শরীফ পড়তে থাকবে রাস্তার দুই থেকে এক স্থানে গাড়ি থামবে সেখানে খানাপিনা পেশাব পায়খানা ও উজু গোসলের ব্যবস্থা আছে সেখান থেকে নিজের প্রয়োজন পুরা করতে পারবে কিছু কেনার প্রয়োজন হলে কিনতে পারবে অতঃপর যখন মদিনা শহরের অদূরে মদিনার বাস আসবে সেখানে কাগজপত্র চেক হবে বিশেষ করে বাড়ি ভাড়ার ডকুমেন্ট দেখা হবে চেক সম্পন্ন হওয়ার পর মুয়াল্লিম অফিস থেকে নির্দিষ্ট বাড়িতে পৌঁছানোর জন্য একজন গাইড দেয়া হবে এখানে চেকিংয়ে কখনো কখনো বেশ দেরি হয় কাগজপত্র ঠিক থাকলে তাড়াতাড়ি হয় চেকিংয়ের সময় মুয়াল্লিম অফিসের ভিতরে পেশাব পায়খানা উজুগোসল নামায় ও নাস্তার ব্যবস্থা থাকে এখান থেকে জরুরত পুরা করতে পারবে আর হজ্জের সফরে যখনই কোনো বাস বা গাড়িতে উঠবে গুরুত্বসহ কারীর নাম্বার ডায়েরিতে লিখে রাখবে তাহলে বাস খুঁজে পেতে কষ্ট হবে না গাইড যাত্রীদেরকে নির্দিষ্ট বাসায় পৌঁছে দিয়ে আসবে আর বাসের ড্রাইভার প্রত্যেককে একটা কার্ড দিবে এই কার্ড যত্নের সঙ্গে সংরক্ষণ করবে মদিনা থেকে ফেরার সময় দুই চার ঘন্টা পূর্বে পাসপোর্ট খুঁজতে এই কার্ড নিয়ে মোয়াল্লিম অফিসে যাবে সেখানে তারা এই কার্ড রেখে দিয়ে অন্য কার্ড দিবে এই কার্ডের মাধ্যমে মক্কায় যাওয়ার বাস পাবে এবং হজ্যের সফর শেষে জেদ্দায় যাওয়ার জন্য মোয়াল্লিমের বাস পাবে কাফেলা ছোট হলে একটু অপেক্ষা করলে বাসের স্থানে মাইক্রোবাসও নিতে পারবে এক্ষেত্রে পাশের কাউন্টারের লোকদের থেকে বা হজ্জ ক্যাম্পের লোকদের থেকে সহযোগিতা নেওয়া যেতে পারে মদিনায় দ্বিগুণ বরকত হয়রত আনাসরা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি তোয়াসাল্লাম মদিনার জন্য এই বলে দোয়া করেছেন হে আল্লাহ মক্কায় তুমি যে বরকত দান করেছ মদিনায় তার দ্বিগুণ দান করো মদিনায় প্লেক ও দাজ্জাল প্রবেশ করতে পারবে না হয়রত আবু হুরাইরা আল্লাহ তালা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বলেছেন প্রবেশ পথসমূহে ফেরেশ্তাবন পাহারায় রয়েছেন তাই প্লেক সংক্রামক মহামারী ও দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না মদিনায় মৃত্যুর ফৈলত হয়রত আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ আনহু বলেন নবীজি সাল্লাহ আলাইহিতো আসাল্লাম বলেছেন যে ব্যক্তির মদিনায় মৃত্যু বরণ করা সম্ভব হয় সে যেন সেখানেই মৃত্যু বরণ করে অর্থাৎ মদিনায় বসবাস করে যাতে সেখানেই তার মৃত্যু হয় কেননা যে মদিনায় মৃত্যু বরণ করবে তার ইমানের বিষয়ে আমি সাক্ষ্য দিব যারা হজ্জ করতে যায় তাদের জন্য মদিনা জিয়ারাতে যাওয়া উচিত অনেকের মতে যাদের সামর্থ্য আছে তাদের জন্য মদিনায় রোয়া মুবারক জিয়ারাত করতে যাওয়া ওয়াজিব নবীজি সাল্লাল্লাহ আল্লাহি তয়াসাল্লামের প্রতি প্রেমমুহব্বত ভক্তিশ্রদ্ধা থাকা ইমানের অবিচ্ছেদ্য অংশ যার অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি তয়াসাল্লামের প্রতি প্রেম প্রেমমুহব্বত রয়েছে সে সুযোগ পেলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি তাসাল্লামের জিয়ারাতে যাবে এটাই স্বাভাবিক যেমন আশেক সুযোগ পেলেই মাসুকের কাছে ছুটে যায় অনেক হাদিস দ্বারা প্রমাণিত যে নবীজি সাল্লাহু আলাইহি তোয়াসাল্লাম কবরে বিশেষ হায়াতে রয়েছেন তিনি তার কবরের কাছে গিয়ে যারা সালাম পেশ করে তাদের সালাম শুনতে পান এবং তার প্রদান করেন আর দূর থেকে যারা সালাম পেশ করে তাদের দুরুৎসালাম সালাম তাগন নবীজি সাল্লাল্লাহ আলাইহি তোয়াসাল্লামের কাছে পৌঁছে দেন মদিনার উদ্দেশ্যে সফরের প্রস্তুতি গোসল করে সুন্নতি লেবাস পরিধান করবে এবং সুগন্ধি ব্যবহার করবে নবীজি সাল্লাহ আলাইহি তোয়াসাল্লাম এর সুন্নাত অনুযায়ী জীবন গড়াদ্দি প্রতিজ্ঞা করবে দাড়ি না রেখে থাকলে এখন থেকে দাড়ি রাখার প্রতিজ্ঞা করবে প্রত্যেকের চিন্তা করা উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যদি জীবিত অবস্থায় দাড়ি ছাড়া আমাকে দেখতেন তাহলে আমার দিকে কোনো দৃষ্টিতে তাকাতেন তিনি কি দাড়ি ছাড়া আমাকে দেখে মোটেও খুশি হতে পারতেন আর আমিও কি তার অসন্তুষ্টির কাজ করতে সাহস পেতাম বেশি বেশি শরীফ করতে থাকবে মদিনা সফরে দুরুদ শরীফই একমাত্র ওইফা মদিনায় যত নিত্যবর্তী হতে থাকবে দুরুদ পাঠের পরিমাণ তত বাড়িয়ে দিবে দুই রাকাত নামায় পরে আল্লাহর কাছে দুয়ো করবে হে আল্লাহ আমার জন্য মদিনায় প্রবেশ বরকতপূর্ণ করুন আমাকে সব ধরনের বেয়াদবি থেকে হেফায়ত করুন আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহিতাসাল্লামের পূর্ণাঙ্গ ফয় ও বারাকাত দান করুন এরপর মদিনা সফর শুরু করুন মদিনায় উপস্থিত হওয়ার পর করণীয় প্রথমে মদিনার বাসায় গিয়ে মালসামান গুছিয়ে রেখে গোসল করবে এবং নতুন কিংবা পরিষ্কার পোশাক পরিধান করবে সাদা কাপড় পরিধান করা উত্তম খসবু ব্যবহার করবে খাওয়ার প্রয়োজন হলে খেয়ে নিবে এরপর ধীরে সুস্থে মহব্বত ভক্তি ও শ্রদ্ধা নিয়ে মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা করবে মসজিদে নববীর ফরিলত সহিহ বুখারি ও সহীহ মুসলিমের বর্ণনা অনুযায়ী মসজিদে নববীতে এক রাকাত নামায় পড়া মসজিদে হারাম ব্যতীত অন্য মসজিদে এক হাজার রাকাত নামায় পড়ার চেয়ে উত্তম সুনানে ইবনে মাজাহের এক হাদিসে আছে মসজিদে নববীতে এক রাকা আতে পঞ্চাশ হাজার রাকা আতে সবাব পাওয়া যায় মসজিদে নববীতে প্রবেশ মসজিদে নববীতে প্রবেশের সময় খুব গুরুত্বের সাথে মসজিদে প্রবেশের সুন্নাদগুলি আদায় করবে খেয়াল রাখবে সুন্নাতওয়ালার দরবারে এসে যেন কোনো কাজ সুন্নাতের পরিপন্থী না হয় মসজিদে প্রবেশের পর সম্ভব হলে এবং মাকরুহ না হলে রিয়াউল জান্নাতে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বে ফরয় নামায় সময় হয়ে থাকলে আগে ফরয় পড়ে নেবে রিয়ায়ুল জান্নাত আবু হুরাইরা বলেন নবীজি সাল্লাহ আলাইহি তাসাল্লাম বলেছেন আমার ঘর ও মেম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানসমূহের মধ্য থেকে একটি বাগান আর আমার মেম্বার আমার হাওয়ে কাউসার এর উপর অভিজ্ঞতা মসজিদে নববীর বর্তমান মেম্বরের পূর্ব পূর্বপাশা থেকে নবীজি সাল্লাহ আলাইহি তোসাল্লাম এর রওয়ার দেয়াল বা জালি পর্যন্ত স্থানকে রিয়ায়ুল জান্নাত বলে মসজিদে নববীতে লাল রঙের কার্পেট বিছানো আছে আর রিয়ায়ুল জান্নাতে ছাই ও সাদা রং মিশ্রিত কার্পেট বিছানো আছে ওই কার্পেট দেখেই রিয়াজুল জান্নাত শনাক্ত করতে পারবে এই স্থানে সবসময় ভিড় থাকে তবুও সুযোগ মতো ওখানে প্রবেশ করে কমপক্ষে দুই রাকাত নামায় পড়ার চেষ্টা করবে রওজায় আতাহারে সালাম তেশ তাহিয়াতুল মসজিদ শেষে উভয় জাহানের সর্দার লীল আলামিন পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি তোয়াসাল্লামের দরবারে সালাম পেশের উদ্দেশ্যে রওনা করবে মনে রাখবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি তোয়াসাল্লামের জবাব পেতে হলে এবং তার সাফায়াত লাভে ধন্য হতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি তোয়াসাল্লামের সুননাথ অনুযায়ী জীবনযাপন করা জরুরি যারা এখনও সুন্নাত মোতাবেক জীবনযাপন শুরু করেনি তারা রোয়ায় উপস্থিত হওয়ার আগেই তাও বা ইস্তিকফার করে ভবিষ্যতে সুন্নাত মোতাবেক জীবনযাপন করার দিক প্রতিজ্ঞা করে নেবে বাবুস সালাম দিয়ে কাউকে কোনো কষ্ট না দিয়ে প্রেম মোহাব্বত শ্রদ্ধা ও আবেগ ভরা হৃদয় নিয়ে ধীরে ধীরে অগ্রসর হবে এ সময় যত বেশি সম্ভব দুরুজ শরীফের হাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি তোয়াসাল্লামের দরবারে তেশ করবে যখন রোয় আতাহারের বড় জালি বরাবর পৌঁছবে তখন কিবোলার দিকে পিট করে বড় জালি বরাবর দাঁড়াবে মনে করবে যেন নবীজি সাল্লাহ আলাইহি তোয়াসাল্লামকে দেখছে আর তিনিও তাকে দেখছেন অবনত দৃষ্টিতে হৃদয়ের সবটুকু ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধাসহ পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহিত তোয়াসাল্লামের দরবারে সালাম পেশ করবে এই স্থানে খুব ভিড় থাকায় সালাম পেশ করার জন্য হয়তো বেশি সময় পাবে না তাই তাড়াহুড়া না করে ধীরে ধীরে যে কয়টা শব্দ বলতে পারে তাই বলবে শুধু আসসালামু ও ইয়া রাসুল্লাহ এতটুকু বললেই সালাম আদায় হয়ে যাবে নবিজি সাল্লাল্লাহ আলাইহিতাসাল্লামকে সালাম পেশের পর সামান্য ডানে সরে এসে তৃতীয় জালির সামনে দাঁড়িয়ে উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব ইসলামের প্রথম খলিফা হয়রত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আনহুকে এভাবে সালাম পেশ করবে আসসালাম আলাইকা ইয়া খলিফা তা রাসুলিল্লাহ জায়কাল্লাহ আন্না খায়রাল জায়া এরপর একটু ডানে সরে ইসলামের দ্বিতীয় খলিফা হয়রত উমর ফারুক রাজি আল্লাহ আনহু আনহুকে এভাবে সালাম পেশ করবে আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন জায়াক আল্লাহ আন্না খায়রাল জায়াক অভিজ্ঞতা অনেকে সালাম পেশের সময় দেয়ালে এক জায়গায় প্রথম জালির উপর এই আয়াত লেখা দেখে ওখানেই সালাম পেশ করে অথচ এটা সালাম পেশের স্থান নয় বরং সালাম পেশের সঠিক স্থান হল দ্বিতীয় জালি এটা হল সালাম দেয়ার সঠিক স্থান এখানে পৌঁছার পর সালাম দিবে এরপর একটি সামনে বেড়ে আরেকটি চারটিতে লেখা আছে এখানে হয়রত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু এর উপর সালাম তেশ করবে এখানে হয়রত উমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু এর উপর সালাম দিবে অন্যের পক্ষ থেকে সালাম পৌঁছানো কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাহি কে সালাম পৌঁছাতে বলে তাহলে তার নাম নিয়ে সালাম পৌঁছাবে অর্থাৎ এভাবে বলবে ইয়া রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি তোয়াসাল্লাম আপনাকে অমুক সালাম দিয়েছে রওয়ার সামনে ইমানের সাক্ষ্য নবীজি সাল্লাহ আলাইহি তোয়াসাল্লাম এর সমনে দাঁড়িয়ে নিজের ইমানের সাক্ষ্য দেওয়া উচিত তাই ভিড়ের কারণে প্রথমবার না পড়লেও দ্বিতীয়বার জিয়ারাতের সময় রওয়ার বড় জালির সামনে দাঁড়িয়ে কালিমায়ে শাহাদাত পড়বে তখন কালিমায়ে শাহাদাত পড়তে হবে মদিনায় অবস্থানের দিনসমূহে করণীয় পুরুষগণ পাঁচ ওয়াক্ত নামায় জামাতের সাথে মসজিদে নব্বীতে আদায় করবে ইমাম আহমাদ হয়রত আনাসরা থেকে বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি তোয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার মসজিদে চল্লিশ ওয়াক্ত নামায় আদায় করবে এমনভাবে যে তার কোনো ওয়াক্তের নামা ছুটবে না তাহলে তাকে জাহান্নাম কবরের আজাব ও নেফাক থেকে মুক্তির সনদ দেওয়া হবে খ মহিলাদের জন্য বাসায় নামায় পড়াই ভালো তবে র শরীর জিয়ারাত করতে আসার সময় কোনো নামায়ের ওয়াক্ত হয়ে গেলে মসজিদে নববীতে মহিলাদের জন্য নির্ধারিত স্থানে নামায় পড়বে গ সম্ভব হলে সমুজিদে নব্বীতে থেকে কয়েকদিন ইতিকাফ করবে পারলে এক খতম কোরআন পড়বে ঘ মদিনার মিসকিনদেরকে বেশি বেশি দান সাদকা করবে নৌ মদিনায় কেউ খারাপ আচরণ করলেও তার সাথে উত্তম আচরণ করবে কোনো রকম বিতর্কে জড়াবে না চৌ মদিনার অধিবাসীদের সাথে খুব অন্তরঙ্গ ও মহাব্বপূর্ণ আচরণ করবে যখনই সুযোগ হবে নবীজি সাল্লাহ আলাইহি তাসাল্লাম এর রওয়া জিয়ারাত করবে তবে নামায়ের পরপর জিয়ারাতে না যাওয়া ভালো কারণ তখন প্রচণ্ড ভিড় থাকে এছাড়া তখন জিয়ারাত করলে জিয়ারাতটা কেমন যেন একটা গতানুগতিক এবং আনুষ্ঠানিকতামূলক কাজ হয়ে যায় তবে শরীয়তের দৃষ্টিতে নামায়ের পর প্রচণ্ড ভিড়ের মধ্যেও জিয়ারাত করতে কোনো সমস্যা নেই তবে মদিনার বাসা থেকে কখনো কখনো শুধু জিয়ারাতের উদ্দেশ্যেই মসজিদে নববিতে যাওয়া ভাল কারণ এতে জিয়ারাতকে মূল লক্ষ্য উদ্দেশ্য বানানো হয় যে রওয়া শরীফের দেয়াল স্পর্শ করা ও চুমা দেওয়া থেকে বিরত থাকবে ঝ মদিনায় অবস্থানের দিনগুলোতে প্রতিদিন হাজার হাজার বার শরীফ পড়বে ও গুনাহ থেকে ও সুন্নাতের খেলাফ কোনো কাজ করা থেকে সম্পূর্ণ বিরত থাকবে ত কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হলে ব্যবসায়ীকে সহযোগিতা করার নিয়তে কিনবে মদিনায় কিছু স্থান জিয়ারাত করা মুস্তাহাব ক মদিনার কবরস্থান বাকিউল গড়ক এখানে দশ হাজারের বেশি সাহাবা রাজিয়াল্লাহ তালা আনহুকে দাফন করা হয়েছে এখানে দাফনকৃত কয়েকজন উল্লেখযোগ্য সাহাবা কেরামের নাম উল্লেখ করা হল এক হয়রত উসমান রাজি আল্লাহ তালা আনহু দুই হয়রত খাদিজা ও মাইমুনা রাজি আল্লাহ তালা আনহু ব্যতীত নবীজি সাল্লাহ আলাইহি তোয়াসাল্লাম অন্য সকল স্ত্রী তিন হয়রত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু চার হয়রত ইব্রাহিম রাজিয়াল্লাহ তালা আনহু নবীজি সাল্লাহ আলাইহি তোয়াসাল্লামের ছেলে পাঁচ রুকাইয়া রাজি আল্লাহ তালা আনহু নবীজি সাল্লাহু আলাইহী আসাল্লাম এর মেয়ে ছয় হয়রত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহু সাত হয়রত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালা আনহু আত হয়রত সাদ ইবনে আবি ওকাস রাজি তালা আনহু নয় হয়রত আব্বাস রাজি তালা আনহু নবীজি সাল্লাহ আলাই তাসাল্লামের চাচা দশ হয়রত হাসান ইবনে আলী রাজি আল্লাহ তালা আনহু এগারো ইমাম মালেক এছাড়াও আল্লাহর আরও অনেক প্রিয় বান্দা এখানে শায়িত আছেন খুব সুহাদায়ে অহুদের কবর ও অহুদ পাহাড় মদিনা থেকে উত্তর দিকে প্রায় তিন মাইল দূরে অহুদ পাহাড় অবস্থিত এই পাহাড় সম্পর্কে নবীজি সাল্লাল্লাহ আলাইহি তোয়াসাল্লাম বলেছেন অহুদ এমন একটি পাহাড় যা আমাকে ভালোবাসে এবং আমিও তাকে ভালোবাসি তৃতীয় হিজড়িতে এই পাহাড়ের পাদদেশে মক্কার মুসলিকদের সাথে অহুদ যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে সত্তর জন সাহাবাকের আমরা শাহাদাত বরণ করেন বিশেষ করে হয়রত হাম্মা রাজি আল্লাহ তালা আনহু কে এই যুদ্ধে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয় অহুদের অবনের কুরবানির কারণেই আজ আমরা ইসলাম পেয়েছি ইমানদার হতে পেরেছি তাই তাদের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা ও কৃতজ্ঞতা পোষণ করা উচিত তারা যেমন দিনের জন্য যান কুরবান করে দিয়েছেন আমাদেরও তাদের মতো দিনের জন্য ত্যাগ ও কুরবানী করা দরকার গড়া মসজিদে কুবা মদিনা থেকে দক্ষিণ পশ্চিম দিকে প্রায় দুই মাইল দূরে মসজিদে কুবা অবস্থিত এটাই পৃথিবীর বুকে মুসলমানদের প্রতিষ্ঠিত সর্বপ্রথম মসজিদ নবীজি সাল্লাহ আলাইহি তোয়াসাল্লাম হিয়রতের সময় মদিনায় প্রবেশের পূর্বে এই এলাকায় কিছুদিন অবস্থান করেছিলেন তখন তিনি শাহাবা কেরাম রাজিয়াল্লাহ তালা আনহু কে নিয়ে এই মসজিদ নির্মাণ করেছেন মসজিদে হারাম মসজিদে নববী ও মসজিদে আকসার পর এই মসজিদের ফরিলত সবচেয়ে বেশি ঘ মসজিদে কিবলাতাইম মদিনায় আসার পরও কিছুদিন মসজিদে আকসা কেবলা ছিল কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি তোয়াসাল্লাম কামনা করছিলেন যেন কাবা শরীফকে কেবলা বানানো হয় নবীজি সাল্লাহ আলাইহি তোয়াসাল্লাম এর আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আল্লাহ তা আলা বায়তুল্লাহকে মুসলিম উম্মাহর কেবলা ঘোষণা করলেন এই কেবলা পরিবর্তনের ঘটনা এই মসজিদে ঘটেছিল এ কারণে এই মসজিদে দুইটি মেহরাব একটি বায়তুল্লাহার দিকে আরেকটি মসজিদে আকসার দিকে এছাড়াও মদিনায় জিয়ারাতযোগ্য আরও অনেক মসজিদ ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে কোনো অভিজ্ঞ লোকের মাধ্যমে জেনে নিয়ে সে সব স্থানে গিয়ে বরকতা হাসিল করতে পারে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে ঘুরতে গিয়ে যেন মসজিদে নববীর জামাত ছুটে না যায় রওয়ার সামনে ইমানের সাক্ষ্য রওয়ার সামনে ইমানের সাক্ষ্য নবীজি সাল্লাহ আলাইহি তোয়াসাল্লাম এর সমনে দাঁড়িয়ে নিজের ইমানের সাক্ষ্য দেওয়া উচিত তাই ভিড়ের কারণে প্রথমবার না পড়লেও দ্বিতীয়বার জিয়ারাতের সময় রওয়ার বড় জালির সামনে দাঁড়িয়ে কালিমায়ে শাহাদাত পড়বে তখন কালিমায়ে শাহাদাত এভাবে পড়তে পারে আন্না আশহাদ আব্দ রসুল وخيرته وأشهد أنك بلغت الرسالة وأديت الأمانة ونصحت الأمة وأقم الحجة وجاهدت في الله حق جهاده وعبدت ربك حتى أتاك اليقين مناسك ملا على القري صاد مدينة أوستان الدين شموه كورونيو كورشو وقتنا باتش وقت ناما جامعة شتى مسجد نوب آداي إمام أحمد هيروت أناسرا تكى بونونا كورنجي نوبيجي صلى الله عليه وسلم بولتشن যে ব্যক্তি আমার মসজিদে চল্লিশ ওয়াক্ত নামায় আদায় করবে এমনভাবে যে তার কোনো ওয়াক্তের নামা ছুটবে না তাহলে তাকে জাহান্নাম কবরের আজাব ও নেফাক থেকে মুক্তির সনদ দেওয়া হবে ক্ষোভ মহিলাদের জন্য বাসায় নামায় পড়াই ভাল তবে র শরীর জিয়ারাত করতে আসার সময় কোনো নামায়ের ওয়াক্ত হয়ে গেলে মসজিদে নববীতে মহিলাদের জন্য নির্ধারিত স্থানে নামায় পড়বে গ সম্ভব হলে সমুজিদে নববীতে থেকে কয়েকদিন ইতিকাফ করবে পারলে এক খতম কোরআন পড়বে ঘ মদিনার মিস্কিনদেরকে বেশি বেশি দান সদকা করবে ন মদিনায় কেউ খারাপ আচরণ করলেও তার সাথে উত্তম আচরণ করবে কোন রকম বিতর্কে জড়াবে না চৌ মদিনার অধিবাসীদের সাথে খুব অন্তরঙ্গ ও মোহাব্বপূর্ণ আচরণ করবে যখনই সুযোগ হবে নবীজি সাল্লাহ আলাইহি এর রওয়া জিয়ারত করবে তবে নামায়ের পরপর জিয়ারাতে না যাওয়া ভালো কারণ তখন প্রচণ্ড ভিড় থাকে এছাড়া তখন জিয়ারাত করলে জিয়ারাতটা কেমন যেন একটা গতানুগতিক এবং আনুষ্ঠানিকতামূলক কাজ হয়ে যায় তবে শরীয়তের দৃষ্টিতে নামায়ের পর প্রচণ্ড ভিড়ের মধ্যেও জিয়ারাত করতে কোনো সমস্যা নেই তবে মদিনার বাসা থেকে কখনো কখনো শুধু জিয়ারাতের উদ্দেশ্যেই মসজিদে নববিতে যাওয়া ভাল কারণ এতে জিয়ারাতকে মূল লক্ষ্য উদ্দেশ্য বানানো হয় যে রওয়া শরীফের দেয়াল স্পর্শ করা ও চুমা দেওয়া থেকে বিরত থাকবে ঝ মদিনায় অবস্থানের দিনগুলোতে প্রতিদিন হাজার হাজার বার শরীফ পড়বে ও গুনাহ থেকে ও সুন্নাতের খেলাফ কোনো কাজ করা থেকে সম্পূর্ণ বিলত থাকবে তহ কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হলে ব্যবসায়ীকে সহযোগিতা করার নিয়তে কিনবে মদিনার কিছু স্থান জিয়ারাত করা মুস্তাহাব কহ মদিনার কবরস্থান বাকিউল গরক এখানে দশ হাজারের বেশি সাহাবাকের আমরা কে দাফন করা হয়েছে এখানে দাফনকৃত কয়েকজন উল্লেখযোগ্য কেরামের নাম উল্লেখ করা হল এক হয়রত উসমান রাজি তালা আনহু দুই হয়রত খাদিজা ও মাইমুনা রাজি আল্লাহ তালা আনহু ব্যতীত নবিজি সাল্লাহ আলাইহি তোয়াসাল্লাম অন্য সকল স্ত্রী তিন হয়রত ফাতেমা রাজি আল্লাহ আনহু চার হয়রত ইব্রাহিম রাজি আল্লাহ আনহু নবিজি সাল্লাহ আলাইহি তোয়াসাল্লামের ছেলে পাঁচ রুকাইয়ারা নবীজি স্ল্লাহ আলহি এর মেয়ে ছয় হয়রত আব্দুল্লাহ ইবনে মাসুদ তালা আনহু সাত হৈরত আব্দুর রহমান ইবনে আফ রাজি তালা আনহু আত হয়রত সাদ ইবনে আবি ওকাস রহমতুল্লাহিআ আলাইহি নয় হয়রত আব্বাস রাজিয়াল তালা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি তাসালামের চাচা দশ হৈরত হাসান ইবনে আলী রাজি আল্লাহ আনহু আনহ এগারো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এছাড়াও আল্লাহর আরও অনেক প্রিয় বান্দা এখানে শায়িত আছেন খুব সুহাদায়ে অহুদের কবর ও অহুদ পাহাড় মদিনা থেকে উত্তর দিকে প্রায় তিন মাইল দূরে অহুদ পাহাড় অবস্থিত এই পাহাড় সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি তোয়াসাল্লাম বলেছেন অহুদ এমন একটি পাহাড় যা আমাকে ভালোবাসে এবং আমিও তাকে ভালোবাসি তৃতীয় হিজড়িতে এই পাহাড়ের পাদদেশে মক্কার মুশরিকদের সাথে যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে সত্তর জন শাহাবাকের আমরা শাহাদাত বরণ করেন বিশেষ করে হয়রত হাময়ারা কে এই যুদ্ধে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয় অহুদের শহীদগণের কুরবানির কারণেই আজ আমরা ইসলাম পেয়েছি ইমানদার হতে পেরেছি তাই তাদের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা ও কৃতজ্ঞতা পোষণ করা উচিত তারা যেমন দিনের জন্য যান কুরবান করে দিয়েছেন আমাদেরও তাদের মতো দিনের জন্য ত্যাগ ও কুরবানী করা দরকার গড়া মসজিদে কুবা মদিনা থেকে দক্ষিণ পশ্চিম দিকে প্রায় দুই মাইল দূরে মসজিদে কুবা অবস্থিত এটাই পৃথিবীর বুকে মুসলমানদের প্রতিষ্ঠিত সর্বপ্রথম মসজিদ নবীজি সাল্লাহ আলাইহি তোয়াসাল্লাম হিয়রতের সময় মদিনায় প্রবেশের পূর্বে এই এলাকায় কিছুদিন অবস্থান করেছিলেন তখন তিনি শাহাবা রামরা। কে নিয়ে এই মসজিদ নির্মাণ করেছেন মসজিদে হারাম মসজিদে নববী ও মসজিদে আকসার পর এই মসজিদের ফরিলত সবচেয়ে বেশি ঘ মসজিদে কেবলাতাইম মদিনায় আসার পরও কিছুদিন মসজিদে আকসা কেবলা ছিল কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি তোয়াসাল্লাম কামনা করছিলেন যেন কাবা শরীফকে কেবলা বানানো হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি তোয়াসাল্লাম এর আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আল্লাহ তা বাইতুল্লাহকে মুসলিম উম্মাহর কেবলা ঘোষণা করলেন এই কেবলা পরিবর্তনের ঘটনা এই মসজিদে ঘটেছিল এ কারণে এই মসজিদে দুইটি মেহরাব একটি বাইতুল্লাহর দিকে আরেকটি মসজিদে আকসার দিকে এছাড়াও মদিনায় জিয়ারাতযোগ্য আরও অনেক মসজিদ ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে কোনো অভিজ্ঞ লোকের মাধ্যমে জেনে নিয়ে সে সব স্থানে গিয়ে বরকতা হাসিল করতে পারে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে ঘুরতে গিয়ে যেন মসজিদে নববীর জামাত ছুটে না যায় দেশে ফেরার পূর্বে তো পরের কিছু করণীয় দেশে ফেরার আগে নিজের অবস্থানস্থল হিসেবে মসজিদে হারাম বা মসজিদে নববীতে দুই রাকাত নামায় পড়বে নামায় শেষে দিন ও দুনিয়ার প্রয়োজন পূরণের জন্য হজ্জ ও জিয়ারাত কবুলের জন্য বারবার বাইতুল্লাহ ও রওয়া মুবারকের জিয়ারাত নসিব হওয়ার জন্য এবং সহিহ সালেম বাড়ি ফেরার জন্য খুব দিল লাগিয়ে মোনাজাত করবে এরপর শেষবারের মতো নবিজি সাল্লাল্লাহু আলাইহি তোয়াসাল্লাম এর দরবারে সালাম পেশ করবে যদি মদিনা থেকে দেশে ফেরা হয় কিংবা মক্কায় যাওয়া হয় আশেক মাসুক থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় অন্তরের অবস্থা যেমন হয় নিজের অন্তরের অবস্থা তেমন করার চেষ্টা করবে রওয়া শরীফ থেকে ভগ্নবতিত হৃদয়ে প্রত্যাবর্তন করবে দেশে পেঁচে নিজ এলাকায় প্রবেশের পর দোয়া পড়বে বাসায় প্রবেশের আগে নিজ মহল্লার মসজিদে দুই রাকাত শুক্রিয়ার নামায় আদায় করবে যারা ইস্তেকবাল করতে বা দেখা করতে আসবে বাসায় প্রবেশের আগেই তাদের জন্য মাগফিরাতে দোয়া করবে হজ্জ কবুল হওয়ার আলামত যদি হজ্জের পর ভালো কাজের আগ্রহ ও চেষ্টা বৃদ্ধি পায় হজ্জের আগের জীবন ও পরের জীবনের মধ্যে ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয় দিনদারির অবস্থা আগের তুলনায় অনেক ভালো হয়ে যায় দুনিয়ার প্রতি আসক্তি কমে যায় তাহলে আশা করা যায় যে আল্লাহ তা আলাহ কবুল করেছেন কারণ এগুলো হজ্জ কবুল হওয়ার আলামত আল্লাহ তা আলা আমাদের সবাইকে হজ্যে মা বলরুন করুন আমিন